জয়ন্ত বিরক্ত গলায় বলল, ওহ, ফেলে দাও ওই খবরের কাগজ, আর পড়তে হবে না মানিক। আমি রাজনীতির কচকচি শুনতে চাই না, আমি জানতে চাই নতুন নতুন অপরাধের খবর। কিন্তু আমি যা চাই ওই খবরের কাগজে তা নেই। অপরাধীরা কি আজকাল ধর্মঘট করেছে? এত বড় কলকাতা শহর, কিন্তু কেউ অপরাধের মতো অপরাধ করতে পারছে না। ধুর! মানিক কাগজটা মেঝের ওপরে ফেলে দিয়ে হাসতে হাসতে বলল, কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। তুমি চাও অপরাধীদের, কিন্তু সাধু নাগরিকদের জন্য তারা কীরকম দুঃস্বপ্ন বুঝতে পারছো? জয়ন্ত বলল, অপরাধ হচ্ছে বিচিত্র, সাধু মানুষদের চেয়ে বেশি আকর্ষণ করে অপরাধীরাই। মহাভারত পড়বার সময় তুমি কি বুঝতে পারোনি মানিক, যুধিষ্ঠিরের চেয়ে দুর্যোধনা দুঃশাসনের কথা জানবার জন্যই আমাদের বেশি আগ্রহ হয়। মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়ে দেখো, তার মধ্যে রামের চেয়ে বেশি জীবন্ত হয়ে উঠেছে রাবণের চরিত্রই। আমাদের নিত্যনৈমিত্তিক জীবন একেবারেই বেরঙা, কিন্তু রঙের পর রঙের খেলা দেখা যায় অপরাধীদের জীবনেই। মানিক সায় দিয়ে বলল, তা যা বলেছ ভাই, এ কথা না মেনে তো উপায় নেই। কিন্তু কি আর করবে বলো, কলকাতা পুলিশের সুন্দরবাবু 3 মাসের ছুটি নিয়ে বসে আছেন। তিনিও যে হুম বলে কোনো নতুন মামলা নিয়ে আমাদের এখানে ছুটে আসবেন তারও আশা নেই। অগত্যা আমাদের বাধ্য হয়ে বিশ্রাম গ্রহণ করতে হবে। ঠিক এই সময়েই মধু চাকর এসে খবর দিল, একজন লোক নাকি জয়ন্তর সঙ্গে দেখা করতে চায়। জয়ন্ত জিজ্ঞাসা করল, কীরকম লোক মধু? একটি ছোকরা বাবু, বয়স বোধ হয় 22-23 বেশি হবে না। তার মুখ দেখলে মনে হয় তিনি যেন ভারী ভয় পাইছেন। আচ্ছা, বাবুটাকে এখানেই নিয়ে এসো। তার একটু পরেই সিঁড়ির উপরে দ্রুত পদশব্দ জাগিয়ে একটি লোক ব্যস্তভাবে ঘরের ভেতর প্রবেশ করেই তাড়াতাড়ি বলে উঠল, জয়ন্তবাবু কোথায়? আমি এখনই জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। আমারই নাম জয়ন্ত, আপনি বড়ই উত্তেজিত হয়েছেন দেখছি, ওই চেয়ারটার ওপরে গিয়ে একটু স্থির হয়ে বসুন। আগন্তুক সামনের চেয়ারটা টেনে ধপাস করে তার ওপরে বসে পড়ে বলল, উত্তেজিত না হয়ে কি করি বলুন দেখি, কাল রাত্রে আরেকটু হলেই আমার প্রাণপাখি খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। জয়ন্ত হাসি মুখে বলল, তাহলে ঘটনাটা নিশ্চয়ই গুরুতর বটে, কিন্তু কি জানেন, শান্তভাবে না বললে কোনো ঘটনার ভেতর থেকেই আমরা সত্যকে আবিষ্কার করতে পারি না। আগন্তুক একটুখানি স্তব্ধ হয়ে বসে রইল, তারপর ধীরে ধীরে বলল, জয়ন্তবাবু এইবার আমার কথা বলতে পারি কি? বলুন, আপনার কথা শোনবার জন্য আমাদেরও আগ্রহের অভাব নেই। আপনাদের তো আগ্রহের অভাব নেই, কিন্তু কাল আমার ঘাড়ে চেপেছিল মস্ত বড় এক কুগ্রহ। আজ যে বেঁচে আছি সে হচ্ছে ভগবানের দয়া। বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, অতএব বেঁচে যখন আছেন তখন নির্ভয়ে আপনার সমস্ত ইতিহাস আমাদের কাছে বর্ণনা করতে পারেন। কিন্তু তার আগে জিজ্ঞেস করব, আপনার নাম কি? সুব্রত সরকার। বেশ, এইবার বলুন আপনার কি বলবার আছে। কাল রাত্রে মশাই আমার বাড়িতে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটে গেছে। আমি এখনো বিয়ে করিনি, নিজের বাড়িতে একলাই থাকি। কাল রাতে দিব্যি নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে হলো অনেকগুলো হাত দিয়ে অন্ধকারে কারা যেন আমাকে চেপে ধরেছে। আমি বাধা দেবার চেষ্টা করেও কিছুই করতে পারলাম না, কারণ 4-5 হাত দড়ি দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো, আমার মুখেও গুঁজে দিল বিছানার চাদরের খানিকটা, আর চোখে বাঁধলো একটা কাপড়। সেই অবস্থাতেই অনুভব করলুম সুইচ টিপে কারা যেন আলো জ্বাললো। তারপর শুনলাম আমার লোহার সিন্দুক খোলার শব্দ, তার খানিকক্ষণ পরেই আবার ঘরের আলোটা নিভে গেল আর কয়েকজনের পায়ের শব্দ ঘরের বাইরে চলে গেল। তারপর আস্তে আস্তে আমার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর আর কারুর কোনো সাড়া শব্দ পেলাম না বটে, কিন্তু আমাকে সেই অবস্থাতেই কানার বোবার মতো চুপ করে থাকতে হলো। সকালবেলায় চাকর এসে আমাকে মুক্তি দিল। জয়ন্ত বলল, আপনার ঘরের ভিতরে বাইরের লোক এলো কেমন করে? এই দরজা দিয়ে মশাই, দরজা দিয়ে। আমার একটা বদভ্যাস আছে, গ্রীষ্মকালে আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে পারি না। তারপর বিছানা থেকে নেমে আপনি কি দেখলেন? দেখলাম আমার লোহার সিন্দুক খোলা পড়ে রয়েছে, তার ভেতরে 5-6 টাকার নোট আর কিছু গয়নাও ছিল, কিন্তু সেসব কিছু চুরি যায়নি। চোরেরা নিয়ে গেছে কেবল একটাই জিনিস, যেটা ছিল সোনার আনারসের মধ্যে। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বলল, সোনার আনারস? সে আবার কি? মানিক বলল,
সোনার পাথর বাটির কথা শুনেছি, কিন্তু সোনার আনারসের কথা এই প্রথম শুনছি মশাই। সুব্রত বলল, তাহলে একটু গোড়ার কথা বলতে হয়। কোন খেয়ালে জানি না আমার প্রপিতামহ পিতল দিয়ে গড়িয়েছিলেন এই আনারসটা। এই আনারসের উপরে সোনার কলাই করা ছিল বলে আমরা একে সোনার আনারস বলেই ডাকি। আমার প্রপিতামহ মৃত্যুসজ্জায় শুয়ে এই সোনার আনারসটি পিতামহের হাতে দিয়ে বলে গিয়েছিলেন, যদি কোনো দিন তোমার বিশেষ অর্থাভাব হয় তাহলে এই আনারসের মধ্যেই পাবে অর্থের সন্ধান। আমার পিতামহ মৃত্যুকালে আমার বাবাকে ঠিক এই কথাই বলে গিয়েছিলেন। বাবাও যখন মৃত্যু মুখে তখন তার মুখেও আমিও শুনেছিলাম এই কথাই। এই সোনার আনারসটি টানলে দুই ভাগে ভাগ হয়ে যায়। আমার পূর্বপুরুষরা ধনী ছিলেন বটে, কিন্তু আমি ধনী নই। তাই সোনার আনারসের ভিতর থেকে অর্থের সন্ধান করতে গিয়ে পেয়েছিলাম এক টুকরো খালি কাগজ। আর সেই কাগজের ওপর লেখা ছিল যে কথাগুলো, তা প্রলাপের নামান্তর ছাড়া আর কিছুই নয়। জয়ন্ত জিজ্ঞাসা করল, কথাগুলো কি? সুব্রত একটু ভেবে বলল, কাগজে লেখা ছিল একটা ছড়া, কিন্তু তার প্রথম আর শেষ দিকটার কথা ছাড়া আমার যে আর কিছুই মনে পড়ছে না। যেটুকু মনে পড়ছে বলুন দেখি। ছড়ার প্রথম দিকটায় আছে এই কথাগুলো, আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। বলতে পারেন জয়ন্তবাবু এর মধ্যে কোনো মানে খুঁজে পাওয়া যায় কি? বৃদ্ধ বট নাকি আয়নাতে বসে তার মুখ দেখে গান ধরেছে, এমন কথা শুনলে হাসি পাবে না? জয়ন্ত মাথা হেঁট করে ভাবতে ভাবতে বলল, আমার একটুও হাসি পাচ্ছে না সুব্রতবাবু, ছড়ার শেষ দিকটায় কি আছে? সুব্রত বলল, শেষ দিকটায় আছে সেইখানেতে জলচরি আলো আঁধির যাওয়া আসা, সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণু প্রিয়া বাঁধেন বাসা। হ্যাঁ জয়ন্তবাবু, এগুলো কি পাগলের প্রলাপ নয়? জয়ন্ত প্রায় 5 মিনিট স্তব্ধ ও স্থির হয়ে বসে রইল। তারপর হঠাৎ চেয়ারের ওপরে সোজা হয়ে উঠে বলল, ছড়ার মাঝখানকার কোনো কথাই আপনার মনে নেই? এইরকম একটা বাজে ছড়ার কথা মনে রাখবার কেউ কি চেষ্টা করে জয়ন্তবাবু? চোরবেটারা কি নির্বোধ, তারা কিনা লোহার সিন্দুক খুলে কেবলই ছড়ার কাগজখানা নিয়েই সরে পড়েছে। চোরেরা বেশি নির্বোধ কি আপনি বেশি নির্বোধ সেটা আমি এখনই বুঝতে পারছি না, কিন্তু ছড়ার কিছু কিছু অর্থ যেন আমি আন্দাজ করতে পারছি। পারছেন নাকি? আমি তো কতবার ওই কাগজখানা পড়ে দেখেছি, কিন্তু অর্থ বা অনর্থ কিছুই তো আন্দাজ করতে পারিনি। এখনো আপনি কিছুই আন্দাজ করতে কেন পারেননি এটাই হচ্ছে আশ্চর্য কথা। আপনার বাড়িতে একদল চোর এলো, তারা আপনার লোহার সিন্দুক খুলে মূল্যবান কিছুই নিয়ে গেল না, নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ যার উপরে লেখা ছিল এই ছড়াটা। আর আপনার পূর্বপুরুষরা বলে গেছেন যার মধ্যে আপনি পাবেন দুঃসময় অর্থের সন্ধান। সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা, এটুকু পড়েও আপনার মনে কোনো সন্দেহের ইঙ্গিত জাগেনি? সুব্রত মাথা নাড়তে নাড়তে বলল, কিচ্ছু না কিচ্ছু না। সর্প নৃপই বা কি, আর তার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সম্পর্কই বা কি, কিছুই জানি না আমি। জয়ন্ত গম্ভীর গলায় বলল, একটা সম্পর্ক থাকতে পারে বই কি। মানিক তুমি কিছু বুঝতে পারছো কি? মানিক বলল, পাগল, ধাঁধা নিয়ে আমি কোনো কালেই মাথা ঘামাবার চেষ্টাও করি না। জয়ন্ত মৃদু হেসে বলল, কিন্তু ওই চেষ্টাই হচ্ছে আমার জীবনের তপস্যা, চিরদিন আমি ধাঁধার জবাব খুঁজতে চাই। যাক গে সে কথা, সুব্রতবাবু আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করব। কোনন এই ছড়ার কথা আপনি আগে কারুর কাছে বলেছিলেন কি? তা বলেছিলুম বই কি, অনেক লোকের কাছে ওই ছড়াটা দেখিয়েও ছিলুম। যে দেখেছে সেই অবাক হয়ে গেছে, ওর মধ্যে কোনো মানেও খুঁজে পায়নি। যার মানে নেই তার মধ্যে আবার মানে খুঁজে কি পাওয়া যায় জয়ন্তবাবু? জয়ন্ত সেই জিজ্ঞাসার কোনো জবাবই দিল না, উল্টে প্রশ্ন করল, সুব্রতবাবু আপনি বললেন যে আপনার পূর্বপুরুষরা নাকি ধনী ছিলেন, তারাও কি কলকাতাতেই বাস করতেন? না, আমাদের আদি বাস হচ্ছে দক্ষিণ বাংলার কোদালপুর গ্রামে। আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার, দেশে আজও আমার কিছু জমি জমা আছে, আর তার ব্যবস্থা করতে আমি এখনও মাঝে মাঝে দেশে যাই বটে, কিন্তু নিজেকে আর জমিদার ভেবে আত্মগৌরব লাভ করতে পারি না। দেশে আপনাদের বসত বাড়ি আছে তো? আছে, এটুকুই যা। প্রকাণ্ড অট্টালিকা, চার চারটে মহল, তার চার ধার ঘিরে মস্ত বড় বাগান, কিন্তু সে সমস্তই আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর বনজঙ্গলে।
বসত বাড়ির একটা মহলের কিছু কিছু সংস্কার করে খান ছয়েক ঘর কোনো রকমে মানুষের উপযোগী করে নিয়েছি। যখন দেশে যাই সেই ঘরগুলো ব্যবহার করি। আপনাদের দেশের বাগানে পুকুর আছে? নিশ্চয়ই আছে, প্রকাণ্ড পুকুর, কলকাতার গোলদিঘির চেয়ে প্রায় 4 গুণ বড়। আর সেই পুকুরের ধারে কোনো পুরনো বটগাছ আছে কি? ভারী আশ্চর্য তো, আপনি এমন প্রশ্ন করছেন কেন? হ্যাঁ মশাই, পুকুরের দক্ষিণ তীরে একটা মস্ত বটগাছ আছে, বয়স কত কেউ জানে না। আর সেই বটগাছের ওপরে বাস করে বকের দল? সুব্রত বিপুল বিস্ময়ে দুই চোখ বিস্ফারিত করে বলল, এই কথা আপনি জানলেন কেমন করে? পরে বলবো, আপাতত আমার জিজ্ঞাসার জবাব দিন। সেই বটগাছের ওপর চিরদিন ধরেই বাস করে আসছে বকের দল, ও গাছটা ওদেরই সম্পত্তি হয়ে গেছে। জয়ন্ত কিছুক্ষণ বসে রইল চুপ করে, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের রূপোর শামুকের ভেতর থেকে এক টিপনস্যি নিয়ে বলল, মানিক জাগ্রত হও। ব্যাপার কি বন্ধু, খুব খুশি না হলে তুমি নস্যি নাও না, কিন্তু খুশির কারণটা কি? আর আমরা অলস হয়ে বসে থাকবো না, ওটো মধুকে পটলা পটলি বাঁধতে বলো, আজ থেকেই শুরু হবে আমাদের নতুন অভিযান। কিন্তু যাবে কোন দিকে? সুব্রতবাবুর দেশে, কোদালপুর গ্রামে। সুব্রত খানিকক্ষণ অবাক হয়ে বসে রইল, তারপর বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, ও জয়ন্তবাবু, ওই ছড়ার প্রলাপের ভেতর থেকে আপনি কোনো মানি খুঁজে পেয়েছেন নাকি? আপনার পূর্বপুরুষরা বলে গেছেন ছড়ার মধ্যে অর্থের সন্ধান পাওয়া যাবে, তাঁদের কথা মিথ্যে নয়, সত্যিই এই ছড়াটির ভেতরে আছে গভীর অর্থ। কিন্তু দুঃখের বিষয়, আপনি সমস্ত ছড়াটার কথা আমাকে বলতে পারলেন না, তাহলে হয়তো এখনই সব সমস্যার সমাধান হয়ে যেত। এমন জানলে আমি তো ছড়াটা একেবারে মুখস্থ করে রাখতাম। যাগে, যেটুকু সূত্র পেয়েছি তাই নিয়েই এখন কাজ আরম্ভ করে দিই। মানিক, সুন্দরবাবুকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ করে এসো, তিনি এখন ছুটিতে আছেন, সুন্দরবাবু সঙ্গে না থাকলে আমাদের কোনো অভিযানই ভালো করে জমে না। জয়ন্তরা কোদালপুর গ্রামে গিয়ে দেখল সুব্রত একটুও বাড়িয়ে বলেনি। তাদের পৈতৃক অট্টালিকাটা শুধু প্রকাণ্ড বললেই সব বলা শেষ হয়ে যায় না, অত বড় অট্টালিকা রাজধানী কলকাতাতেও বোধ হয় 2-4টের বেশি নেই। আর সেই অট্টালিকার চারপাশে যে বিরাট বাগান রয়েছে তার সীমানা নির্দেশ করাও হচ্ছে রীতিমতো কঠিন ব্যাপার। প্রকাণ্ড অট্টালিকা এবং একসময় যে তার সৌন্দর্যও ছিল অপূর্ব সে বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু বর্তমানে তার রূপ দেখলে মন হু হু করে ওঠে। অট্টালিকার কোনো কোনো অংশ ধসে গিয়ে পাহাড়ের মতন স্তূপ তৈরি করেছে এবং তার কোনো কোনো অংশ কোনো রকমে এখনও নিজেদের অস্তিত্ব রক্ষা করে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু তাদের বর্ণহীন, বালুকাহীন, গঠনহীন বড় বড় ফাটল ধরা গায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে রীতিমতো বন জঙ্গল। মস্ত মস্ত বট, অশ্বত্থ ও নিম গাছের দল তাদের প্রায় সর্বাঙ্গ আচ্ছন্ন করে আছে, আর সেই সব গাছের ডালে ডালে বাদুড়, পেঁচা ও আরও নানা জাতের পাখিরা এসে বাসা বেঁধেছে। আর সেই সব গাছের তলদেশ জুড়ে আছে নানান শ্রেণীর আগাছার ঝোপঝাড়। অট্টালিকার চারপাশের বহুদূর পর্যন্ত বিস্তৃত জমি, যার আগে নাম ছিল বাগান, এখন তার অবস্থা ভয়াবহ বললেও চলে। আজ কেউ তাকে কল্পনাতেও উদ্যান বলে সন্দেহ করতে পারবে না, কারণ তার নানা স্থানেই আশ্রয় নিয়েছে এমন গভীর জঙ্গল যা দেখলে মহারণ্য সুন্দরবনের কথাই মনে পড়ে। একসময় যখন এখানে ছিল ফুলবাগান আর ফলবাগান, তখন যে এর চারদিকে উঁচু পাঁচিল ছিল নানান জায়গায় আজও তার চিহ্ন রয়েছে, কিন্তু আজ পাঁচিলের অধিকাংশই ভেঙে চুড়ে একেবারে ভূমিসাৎ হয়ে গেছে। সুন্দরবাবু রীতিমতো ভীত কণ্ঠে বললেন, জয়ন্ত,
তুমি কি বলতে চাও, গভীর অরণ্যের মধ্যে এই বিপুল ধ্বংসস্তূপের ভিতরেই এখন কিছু কাল ধরে আমাদের থাকতে হবে? আমি কিছুতেই এখানে থাকব না, কিছুতেই কেউ আমাকে এখানে থাকতে রাজি করাতে পারবেন না। যত সব পাগলের পাল্লায় এসে পড়েছি, বাবা বেড়াতে এসে শেষটা কিনা পৈতৃক প্রাণটাকেই ভাড়াবো। এই গভীর জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ বিষধর সর্প যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার উপরে এখানে যে বাঘ ভাল্লুক জাতীয় বদবিজাজি জানোয়ারেরা নেই এমন কথাও জোর দিয়ে কেউ বলতে পারবে না। আমি আজই এখান থেকে সবেগে পালাতে চাই। সুব্রত বলল, মা ভয়ী সুন্দরবাবু, মা ভয়ী, এই ভাঙা অট্টালিকার মধ্যে এমন একটা অংশ আছে যা ছোট্ট হলেও একেবারে আধুনিক বলেই মনে হবে। যে কয়েকদিন আমরা এখানে থাকব সেই অংশটাই হবে আমাদের বাসস্থান। জয়ন্ত অধীর গলায় বলল, সুব্রতবাবু এখন এসব বাজে কথা ছেড়ে দিন, আপনি যে বড় পুষ্করিণীর কথা বলছিলেন আমি আগে সেইখানেই যেতে চাই। সুব্রত এগোতে এগোতে বলল, আসুন আপনারা, আমি এখন সেই দিকেই এগোচ্ছি। বহু আগাছার ঝোপ এবং লতা পাতার জাল দিয়ে ঘেরা বনস্পতির মতো প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষের জনতা ভেদ করে মিনিট পাঁচেক অগ্রসর হয়ে খানিকটা খোলা জায়গার উপরে এসে পড়ল তারা। সেখানেও ঝোপঝাড় আছে বটে, কিন্তু বড় গাছের সংখ্যা বেশ কম। তারই মাঝখানে দেখা গেল যেন ঘাসের সবুজ মাখা একটা সমতল জমি। মানিক বলল, সুব্রতবাবু আপনাদের বাগানের ভেতরে এত বড় একটা সবুজ মাঠ কেন? সুব্রত হেসে বলল, ওটা মাঠ নয় মানিকবাবু, ওইটে হচ্ছে আমাদের বাগানের প্রধান পুষ্করিণী। ওর অধিকাংশই ভরে গিয়েছে পানায়, তাই ওকে দেখাচ্ছে সবুজ মাঠের মতন। ওখানে লাভ দিয়ে পড়লে মোটেই মাটি খুঁজে পাবেন না, হ্যাঁ তলিয়ে যাবেন একেবারে অতল জলে। সুন্দরবাবু বললেন, এত বড় পুকুর আমি কলকাতাতেও দেখিনি। এ কি পুকুর, এ যে সমুদ্রের ক্ষুদ্র সংস্করণ। ওহ, সুব্রতবাবুর পূর্বপুরুষেরা কি ধনী যে ছিলেন! এইরকম সব কথা বলতে বলতে সবাই সেই সরোবরের ধারে গিয়ে দাঁড়ালো। মানিক বলল, দেখছি ওই পুকুরের ওই ভাঙা ঘাটের কাছে পানার অত্যাচারটা নেই। সুব্রত বলল, বাগানের বেশিরভাগ পাঁচিলি ভেঙে গিয়েছে, গ্রামের লোকজনরা তাই অবাধে এইখানে এসে ওই পুকুরের জল ব্যবহার করে। একটি নয় মানিকবাবু, এই পুকুরের চারদিকে এখনও আটটি ঘাট বর্তমান আছে। সব ঘাটেরই অবস্থা শোচনীয়, তবু দারুণ গরমে যখন এখানকার সব পুকুরই জল শুকিয়ে যায় তখন গাঁয়ের লোকেরা এসে এই পুকুরের জলই ব্যবহার করে। কারণ আমাদের এই পুষ্করিণী এত গভীর যে এখানে কোনো দিনই জলের অভাব হয় না। জয়ন্ত বলল, এটা তো দেখছি পুকুরের উত্তর দিক। সুব্রতবাবু আপনি বলছেন এই পুকুরের দক্ষিণ তীরে আছে একটা সেকেলে বট গাছ, আমি এখন সেই গাছটার কাছেই যেতে চাই। সুব্রত বলল, তাহলে আসুন আমার সঙ্গে। সরোবরের পূর্ব তীর দিয়ে সবাই বেশ খানিকটা এগিয়ে গেল, তারপর পাওয়া গেল সরোবরের দক্ষিণ প্রান্ত। সুব্রত আঙুল দেখিয়ে বলল, ভাঙাঘাট আর পুকুরে জলের উপরে ছায়া ফেলে দাঁড়িয়ে আছে ওই যে সেই বুড়ো বট গাছ। জয়ন্তবাবু দেখুন, এর ভিতর থেকে আপনি কোনো রহস্যের চাবি আবিষ্কার করতে পারেন কি না? জয়ন্ত সেই বট গাছটার দিকে স্থির চোখে তাকিয়ে থেকে বলল, এ বট গাছটা দেখছি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের সেই বিখ্যাত বট গাছটার সঙ্গে পাল্লা দিতে পারে। এর চারদিক দিয়ে যেসব ঝুড়ি মাটির উপরে নেমে এসেছে তার প্রত্যেকটাই তো হচ্ছে এক একটা গাছের গুঁড়ির মতন। সুব্রত বলল, শুনতে পাচ্ছেন কি, ওই বট গাছের ভেতর থেকে জেগে উঠছে কত চিৎকার! ও হচ্ছে বক আর তাদের বাচ্চাদের, দিনে রাতে এই অশ্রান্ত চিৎকার কখনো থামে না, তাই গাঁয়ের লোকেরা এই গাছটাকে বট গাছ না বলে বক গাছ বলে। হঠাৎ শোনা গেল চিৎকার করে কে যেন একটা কবিতা আবৃত্তি করছে। জয়ন্ত সচমকে বলল, কথাগুলো চেনা চেনা মনে হচ্ছে, এগিয়ে গিয়ে দেখতে হয়। তারপরেই শোনা গেল চেঁচিয়ে চেঁচিয়ে কে যেন বলছে, আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা চট। মানিক সবিস্ময়ে বলল, এ যে সোনার আনারসের ভেতরে পাওয়া সেই ছড়াটারই গোড়ার দিক। জয়ন্ত বলল, চুপ, ছড়ার পরের অংশ শোনো। শোনা গেল, পশ্চিমাতে পঞ্চপোয়া সুচি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় কত না খেলছে জলদ টিকটিকি। এই পর্যন্ত বলেই কণ্ঠস্বর আবার থেমে গেল। জয়ন্ত সহাস্যে বলে উঠল,
আরে বাস, এই যে দেখছি ছড়ার দ্বিতীয় শ্লোক। সুব্রত বলল, হ্যাঁ জয়ন্তবাবু, ছড়াটা আমার মুখস্থ নেই বটে, কিন্তু এখন শুনে বেশ বুঝতে পারছি এটা তার দ্বিতীয় শ্লোকই বটে। জয়ন্ত আবার বলল, চুপ শোনো। অজানা কণ্ঠস্বরে আবার শোনা গেল, অগ্নিকোণে নেই কো আগুন, কাঙাল যদি মানিক মাগে, গহন বনে কাটিয়ে দেবে রাত্রি দিবার অষ্ট ভাগে। কণ্ঠস্বর আবার থেমে গেল। সুব্রত হাসতে হাসতে বলল, ও ছড়াটা কি বলছে জানেন? ও হচ্ছে এই গাঁয়েরই একটি লোক, ওর নাম ভূষণ। এখানকার লোক ওকে ভূষো পাগলা বলেই ডাকে। শুনেছি ওর বাবা ছিলেন আমাদের নায়েব, কিন্তু সোনার আনারসের ওই ছড়াটা কী করে যে ওর মুখস্থ হয়ে গেল সে রহস্য আমি জানি না। তবে মাঝে মাঝে যখনই এখানে এসেছি তখনই ওর মুখে শুনতে পেয়েছি ওই ছড়ার লাইনগুলো। লোকে বলে ওই ছড়া মুখস্থ করতে করতেই ও নাকি পাগল হয়ে গেছে। জয়ন্ত উত্তেজিত গলায় বলল, কিন্তু আপনাদের ওই ভূষো পাগলা থেমে গেল কেন? আমার মনে হচ্ছে ওই ছড়াটার নতুন কোনো অংশ ওর মুখেই আমরা শুনতে পেতে পারি। ঠিক সেই সময় পুষ্করিণীর দক্ষিণ তীরের ঘাটের উপর দাঁড়িয়ে উঠল একটি মূর্তি। তার একেবারে শীর্ণ দেহ, মাথার চুলে জট বেঁধেছে, মুখে রাশিকৃত দাড়ি গোঁপ এবং সর্বাঙ্গ প্রায় অনাবৃত। কেবল কোটি দেশে একখণ্ড কৌপিনের মতো বস্ত্র তার লজ্জা রক্ষার চেষ্টা করছে। এ হল ভূষণ। ভূষণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে জয়ন্তদের দিকে তাকিয়ে রইল। পায়ে পায়ে তার কাছে এগিয়ে গিয়ে সুব্রত জিজ্ঞেস করল, কী গো ভূষো পাগলা, এই দুপুরের রোদে ঘাটে বসে তুমি কী করছো? ভূষণ মাটির দিকে মুখ নামিয়ে যেন আপন মনেই বলল, কিছুই করছি না, কিছুই করছি না, অনেক কিছুই করবার আছে কিন্তু কিছুই করতে পারছি না। করতে পারছো না কেন? করতে পারছি না কেন, করতে পারছি না কেন, ছড়ার সঙ্গে পৃথিবী মিলছে না। মিলছে না কেন? যে পৃথিবীতে সোনার আনারস ফলে মানুষের পৃথিবীর সঙ্গে কোনো দিনই তার মিল হয় না। সোনার আনারস, সোনার আনারস। তুমিও ছড়াটা শিখলে কোথায়? বাবা শিখিয়েছেন গো বাবা, বাপ ছাড়া ছেলেকে আর কে শিখাবে বলো। কিন্তু ছড়া সবটা তো তুমি এখনো আমাদের শোনালে না। ভূষণ সে কথার জবাব না দিয়ে হঠাৎ চমকে উঠল। তার মুখে চোখে ফুটল রীতিমতো ভয় ভয় ভাব। তারপর ভূষণ চারদিকে ব্যস্ত দৃষ্টি নিক্ষেপ করতে লাগল। সুব্রত বলল, কী হলো ভূষো পাগলা, চারদিকে অমন করে তাকাচ্ছ কেন? সুব্রতর কথা সে শুনতে পেল বলে মনে হলো না। বিড়বিড় করে কী বকতে লাগলো তাও বোঝা গেল না। সুব্রত এগিয়ে গিয়ে তার একটা হাত ধরে ঝাঁকানি দিয়ে বলল, কী বিড়বিড় করছ, আমাদের কথার জবাব দাও। ভূষণ একেবারে বোবা হয়ে গেল। ভয় বিস্ফারিত চোখে তাকিয়ে রইল একদিকে। তার দৃষ্টি অনুসরণ করে জয়ন্ত ফিরে দেখতে পেল অল্প দূরেই রয়েছে একটা বড় ঝোপ। কিন্তু সে ঝোপটা একেবারে স্থির, সেখানে সন্দেহজনক কিছুই নেই। হঠাৎ ভূষণ বলে উঠল, দুশ্মন, দুশ্মন। সুব্রত বলল, দুশ্মন আবার কে? আমি দুশ্মনদের গন্ধ পাচ্ছি। কোথায়? এই বাগানে। বাগানে তো খালি আমরাই আছি। যেখানে ভগবান সেইখানেই থাকে শয়তান। কি পাগলামি করছো? ভূষণ গান ধরল, আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগলা ছেলে। জয়ন্ত বাধা দিয়ে বলল, ভূষণ ও গান থামিয়ে তুমি সেই ছড়ার সবটা আমাদের শুনিয়ে দাও। সোনার আনারসের ছড়া? হ্যাঁ। সে ছড়া তো আমি তোমাদের শোনাতে পারবো না। কেন? তোমরা শুনলে দুশ্মনরাও শুনতে পাবে যে। দুশ্মন এখানে নেই। আছে গো, আছে, আছে। আজকাল রোজই এখানে দুশ্মনদের গন্ধ পাই। তারা কারা? জানি না, তারা দূরে দূরে থাকে আর আনাচ কানাচ থেকে উঁকি ঝুঁকি মারে। তুমি ভুল দেখেছো। না গো, না না, আমার চোখ ভুল দেখে না। বেশ তো, তুমি চুপি চুপি ছড়াটা আমাদের শোনাও না, তাহলে দূর থেকে দুশ্মনরা কিছুই শুনতে পাবে না। তোমরা দুশ্মন নও, হ্যাঁ ছড়াটা তোমাদের শোনাতে পারি। বেশ তবে শোনাও। ভূষণ শুরু করল,
আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট। এই পর্যন্ত বলেই হঠাৎ থেমে গিয়ে ত্রস্ত চোখে আবার সেই ঝোপটার দিকে তাকালো ভূষণ। সঙ্গে সঙ্গে জয়ন্তরও দৃষ্টি ফিরল সেই দিকে, তার দেখা দেখি আর সকলেও ফিরে দাঁড়াল। কয়েক মুহূর্ত পরেই দেখা গেল খানিকটা ধোঁয়া ঝোপের ভেতর থেকে বেরিয়ে উঠে যাচ্ছে ওপর দিকে। প্রায় আধ মিনিট পরে আবার সেই দৃশ্য। ভূষণ বলে উঠল, দুশ্মন দুশ্মন। সুন্দরবাবু বললেন, ঝোপের ভেতর বসে নিশ্চয়ই কেউ বিড়ি বা সিগারেট খাচ্ছে। ভূষণ আবার বলল, দুশ্মন। জয়ন্ত বলল, এগিয়ে দেখতে হচ্ছে। জয়ন্তর পেছনে পেছনে বাকিরাও এগিয়ে গেল, কেবল ভূষণ ছাড়া। সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করে কি যেন বকে যেতে লাগল। মিনিট খানেকের মধ্যেই সকলে গিয়ে হাজির হলো ঝোপের কাছে। বিড়ি বা সিগারেটের ধোঁয়া তখন অদৃশ্য। ঝোপটা বেশ বড়, তার ভিতরে অনায়াসেই 10-12 জন লোকের ঠাঁই হতে পারে, কিন্তু ঝোপের ভেতরে কাউকে দেখা গেল না। তবে পাওয়া গেল একটা প্রমাণ, সিগারেটের ধোঁয়ার গন্ধ। জয়ন্ত হেঁট হয়ে জমির উপর থেকে কি যেন তুলে নিয়ে সবাইকে দেখালো। সবাই দেখল সেটা হচ্ছে একটা জ্বলন্ত সিগারেটের অর্ধাংশ। মানিক বলল, তাহলে এখানে বসে কেউ নিশ্চয়ই ধূমপান করছিল, এখন আমাদের আসতে দেখে সিগারেট ফেলে লম্বা দিয়েছে। জয়ন্ত বলল, এটা কি সিগারেট দেখেছ? হুম, স্টেট এক্সপ্রেস 999। যে এরকম দামি সিগারেট ব্যবহার করে তার ধনবান হওয়াই উচিত। ঝোপের ভেতর সিগারেটের গন্ধ ছাড়া আরও একটা গন্ধ আমি পাচ্ছি। এসেন্সের মিষ্টি গন্ধে এখানকার বাতাস এখনও ভারী হয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এতক্ষণ লুকিয়েছিল সে কেবল ধনবান নয়, রীতিমতো শৌখিনও। সুন্দরবাবু বললেন, এই ঝোপটার ফাঁক দিয়েই দেখতে পাচ্ছি ওদিকে 20-25 হাত তফাতে আরও একটা বড় ঝোপ রয়েছে। সেই শৌখিন ধনবান বেটা এখান থেকে পালিয়ে ওইখানে গিয়ে লুকিয়ে নেই তো? জয়ন্ত বলল, এখনই সে সন্দেহ ভঞ্জন করা যেতে পারে, আসুন তো। ঠিক সেই সময় আচম্বিতে পুষ্করিণীর দিক থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপরেই চারিদিক আবার স্তব্ধ। জয়ন্ত এক লাফ মেরে ঝোপের ভেতর থেকে বাইরে গিয়ে পড়ল। তারপর চটপট চারদিকে বুলিয়ে নিল নিজের খড়ো দৃষ্টি, কিন্তু কোনো দিকেই কাউকেই সে দেখতে পেল না। তার পাশে এসে দাঁড়িয়ে মানিক বলল, কই, কেউ তো কোথাও নেই, তবে চিৎকার করলো কে? আমার বিশ্বাস আর্তনাদ করেছে ভূষো পাগলা। কিন্তু সে পাগলাই বা কোথায়? তারও যে টিকিট দেখা পাচ্ছি না। এসো আরেকবার ঘাটের কাছে যাওয়া যাক। সুব্রতবাবু জয়ন্তর পেছন পেছন অগ্রসর হতে হতে বললেন, এ কিরকম ম্যাজিক বাবা, ঝোপের মাথায় সিগারেটের ধোঁয়া ওড়ে কিন্তু ঝোপের ভেতরে মানুষ নাই। পুকুরের ধারে আর্তনাদ শোনা যায় কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না, এইসব তো ভালো কথা নয়। কিন্তু পুকুরের ধারে গিয়েও আর্তনাদের বা ভূষণের অদৃশ্য হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত পুকুরের ঘাটের দিকে আঙুল দেখিয়ে বলল, ঘাটের ধাপে ওটা কি পড়ে রয়েছে? মানিক এগিয়ে গিয়ে সেটা তুলে নিয়ে বলল, এ যে দেখছি বাঁশের বাঁশি। সুব্রত বলল, ও হচ্ছে ভূষো পাগলার বাঁশি, সে বাঁশি বাজাতে ভারী ভালোবাসে আর ওই বাঁশিটাকে কখনো কাছছাড়া করে না। জয়ন্ত বলল, তাহলে যখন অমন প্রিয় বাঁশিকে সে পুকুর ঘাটে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে তখন বুঝতে হবে নিশ্চয়ই এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? হ্যাঁ, ভূষো পাগলা হয় ভয়াবহ কিছু দেখে দারুণ আতঙ্কে আর্তনাদ করে বাঁশি ফেলে পালিয়ে গেছে, আর নয়তো কেউ বা কারা তাকে বন্দি করে এখান থেকে টেনে নিয়ে গেছে। সুন্দরবাবু বললেন, কোনো অর্থই বোঝা যাচ্ছে না, এখানে ভয়াবহ কিছু তো আমরা দেখতে পাচ্ছি না,
আর ভূষণের মতো একটা পাগলাকে বন্দি করে কার কি লাভ হতে পারে? জয়ন্ত শুধু বলল, বোধহয় খুব তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব। সুব্রত মিথ্যে বলেনি। সেই মস্ত ভাঙা অট্টালিকার একটা মহলকে মেরামত করে সত্যিই সে আবার তার পূর্বশ্রী উদ্ধার করেছে। এ অংশটা যেন আলাদা একটা বাড়ি। উপরে নিচে খান ছয়েক বড় বড় ঘর এবং উঠোনের চারপাশেই আছে বেশ চওড়া দালান। কোথাও অযত্ন বা মালিন্যের চিহ্ন মাত্র নেই। বৈঠকখানা ঘরটার মধ্যে আসবাবের সংখ্যাধিক্য নেই বটে, কিন্তু তার সাজসজ্জার ভেতর পরিচয় পাওয়া যায় সুরুচির। একদিকে আছে দুটো কোচ আর একটা সোফা এবং আরেকদিকে ধবধবে চাদর পাতা চৌকি, তার ওপরে কয়েকটা মোটা সোটা শুভ্র কোমল তাকিয়া যেন অতিথিদের আহ্বান করছে সাদর মৌন ভাষায়। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মার্বেল বাঁধানো গোল টেবিল এবং তার চারপাশে ঘিরে রয়েছে খান ছয়েক গদি মোড়া চেয়ার। টেবিলের ওপরে রাখা হয়েছে একটা নীল রঙের চীনামাটির ফুলদানিতে কয়েকটা রক্তগোলাপ এবং ধূমপায়ীদের ব্যবহারের জন্য দুটো কাঁচের ছাইদান। দেওয়ালে ঝুলছে প্রাচ্য চিত্রকলা পদ্ধতিতে আঁকা আটটা ছবি। এখানে বিদ্যুতের আলো নেই বটে, কিন্তু ছাদ থেকে ঝুলছে পেট্রোলের এমন একটা বড় লণ্ঠন যা প্রচুর আলো বিতরণ করে অন্ধকারকে তাড়িয়ে দিতে পারে অনায়াসেই। ঘরের তিন দিকের জানলার ভেতর দিয়ে বাইরের দিকে তাকালেও এখানকার যা প্রধান বিশেষত্ব, সেই বন জঙ্গল ঝোপঝাড় বা আগাছাদের ভিড় চোখে পড়ে না। দেখা যায় শুধু ঘাসের সবুজ মখমলে মোড়া পরিষ্কার সমতল জমি এবং এখানে ওখানে ছোট বড় ফুল গাছদের বর্ণ বৈচিত্র্য। সুন্দরবাবু ধপাস করে একটা কোচের ওপর বসে পড়ে বললেন, এতক্ষণে মনে হচ্ছে আফ্রিকার নিবিড় অরণ্য ত্যাগ করে আমরা আবার সভ্য জগতে ফিরে এলাম। আহ, দিব্যি ঘরটা, চোখ জুড়িয়ে যায়। মানিক বলল, সুব্রতবাবু, জঙ্গল সাফ করে বাড়ির এই অংশটাকে এমন উপভোগ্য করে তুলতে আপনার তো কম খরচ হয়নি। প্রবাদের কথাই সত্যি, হ্যাঁ, মরা হাতিরও দাম লাখ টাকা। সুব্রত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, পৈতৃক ভিটের মায়া ছাড়া বড়ই কঠিন। আমি একেলে বাঙালিবাবুদের মতো নই মানিকবাবু। কত যোগ ধরে যেখানকার আকাশে বাতাসে আমার পূর্বপুরুষদের পবিত্র স্মৃতি সঞ্চিত হয়ে রয়েছে, কেমন করে ভুলবো সেখানকার মাটির প্রেমকে? তেমন সামর্থ্য থাকলে সমস্ত অট্টালিকার উদ্যানের নষ্টশ্রী আমি আবার উদ্ধার করতাম, কিন্তু উপায় নেই, উপায় নেই। অট্টালিকার ওই একটা অংশকেই বাঁশির উপযোগী করে তুলতে গিয়ে মহাজনের কাছে আমাকে ঋণ নিতে হয়েছে। জয়ন্ত বলল, সুব্রতবাবু, আপনার ওপর আমার শ্রদ্ধা বাড়ল। যারা নিজেদের বংশগৌরব আর অতীতের মহিমা ভুলে যায় তারা মানুষ নামের যোগ্যই নয়। অথচ বাংলাদেশের যেদিকেই তাকাই সেই দিকেই দেখতে পাই এমন অমানুষের দল। তারা আজ নিজেদের গ্রাম ভুলে নব্য আর শহুরে হওয়ার জন্য কলকাতায় এসে সিনেমা থিয়েটার ফুটবল ক্রিকেট আর হোটেল রেস্তোরাঁ নিয়েই ব্যস্ত হয়ে আছে। তাদের সারা মুখে স্নো আর পাউডারের প্রলেপ, চোখে শখের চশমা, ঠোঁটে সিগারেট, হাতে রিস্ট ওয়াচ আর নট নটীদের ছবি, পরঙ্গি ফিরিঙ্গি পোশাক আর পায়ে মেয়েলি চলনের ভঙ্গি। অথচ তাদের অবহেলায় তাদের গ্রাম যে অরণ্যের নামান্তর হতে বসেছে সেদিকে কারোরই খেয়াল নেই, খেয়াল করবার ইচ্ছেটুকু পর্যন্ত নেই। আমি না এদের কীটপতঙ্গ মনে করি, এরা কেবল নরাধম নয়, পশুরও অধম। আপনি যে জাতীয় জীব নন, আপনার মধ্যে যে যথার্থ মনুষ্যত্ব আছে তারই প্রমাণ পেয়ে আমি আজ খুব খুশি হলাম। কিন্তু সে কথা যাক, এখন কাজের কথা হোক। কোদালপুরের মধ্যে এখন সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি কে? বিশিষ্ট ব্যক্তি মানে? মানে সবচেয়ে ধনী বা প্রতিপত্তিশালী। সুব্রত একটু ভেবে বলল, এখানে এমন কেউ নেই যাকে খুব ধনী বলা যায়, তবে এখানে এমন একজন আছে যাকে স্থানীয় বাসিন্দারা খুব মানে। মানে কেন? ভয়ে। ভয়ে? আগে হ্যাঁ, তার নাম প্রতাপ চৌধুরী। সে একজন দুর্দান্ত লোক, যে তার সঙ্গে শত্রুতা করেছে তাঁকেই বিপদে পড়তে হয়েছে। বারদুয়েক খুনের মামলাতেও তাকে আসামি হতে হয়েছিল, কিন্তু দুইবারেই প্রমাণের অভাবে সে খালাস পায়। এখানকার কোনো লোকই তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না। জয়ন্ত কৌতূহলী কণ্ঠে বলে উঠল, বটে বটে, তাহলে তো আরও ভালো করে লোকটির কথা জানতে হচ্ছে সুব্রতবাবু, আপনি বলুন।
প্রতাপকে চোখে দেখে কিছু বোঝবার জো নেই, বুঝলেন? ফর্সা রং, নাদুস নদুস মাঝারি চেহারা, সর্বদাই মিষ্টি হাসি মাখা মুখ, এক জামা দুদিন পরে না, এমন শৌখিন মানুষ সে। তাহলে সে ধনবান? এইখানেই একটা আশ্চর্য রহস্য আছে। তার পৈতৃক সম্পত্তি নেই, সে নিজেও কোনো কাজকর্ম করে না, অথচ তার টাকার অভাব নেই। মাঝে মাঝে সে বেশ কিছু দিনের জন্য গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যায়। কেন যায়, কোথায় যায় কেউ জানে না। প্রতাপের সঙ্গে সর্বদাই একদল লোক থাকে, সে গ্রাম থেকে অদৃশ্য হলে তাঁদেরও আর দেখা পাওয়া যায় না। লোকগুলোর চেহারা ভদ্র না হলেও চাকর দারোয়ানের মতোও নয়, কিন্তু তারা সকলেই জোয়ান। জয়ন্ত বলল, সুন্দরবাবু, প্রতাপ কীরকম লোক বলে আপনি মনে করেন? সন্দেহজনক। কেন? যে অর্থবান নয়, অথচ যার অর্থের অভাব নেই, সে লোকের ওপর দৃষ্টি রাখা দরকার। এখানকার পুলিশের কাছে খবর নিলে প্রতাপ সম্বন্ধে হয়তো আরও নতুন কথা জানতে পারব। তার চেয়ে চলুন না, আমরা নিজেরাই গিয়ে প্রতাপবাবুর সঙ্গে একটু জমিয়ে আলাপ করে আসি। সুব্রত বলল, না, আপনার নিয়ে আসা আজ সফল হবে না। আমি এখানে এসেই খবর পেয়েছি, প্রতাপ এখন কোদালপুরে নেই। জয়ন্ত বলল, যাক, তাহলে আপাতত প্রতাপকে নিয়ে মাথা না ঘামালেও চলবে, এইবার স্নান খাওয়ার চেষ্টা করা যাক। সে উঠে দাঁড়ালো এবং সেই মুহূর্তেই জানলা দিয়ে কি যেন একটা জিনিস শাঁ করে তার মাথার পাশ দিয়ে ছুটে দেওয়ালে বাধা পেয়ে ঘরের মেঝের উপরে সশব্দে গিয়ে পড়ল। জয়ন্ত সচমকে জিনিসটার দিকে তাকিয়েই এক লাফে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মানিক তাড়াতাড়ি জিনিসটা মাটির ওপর থেকে তুলে নিল। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, ওটা যে দেখছি তীর। জয়ন্ত বলল, হ্যাঁ সুন্দরবাবু, ওটা যদি লক্ষ্যভেদ করতে পারত তাহলে আর আমার স্নানাহারের দরকার হতো না। সুব্রত বলল, কে কে তীর ছুঁড়ল, কেন ছুঁড়ল? কে ছুঁড়ল জানি না, জানলার কাছে এসে তো জনপ্রাণীকে দেখতে পেলাম না, তবে কেন যে ছুঁড়েছে সেটা বেশ বুঝতে পারছি। এই কোদালপুরে এমন কোনো মহাত্মা আছেন যার ইচ্ছা নয় যে আমি ধরাধামে আর থাকি। সে কি জয়ন্তবাবু, এখানে তো কারোরই আপনার উপর রাগ থাকবার কথা নয়, এখানে আপনাকে কে চেনে? যাদের চেনা উচিত তারাই চেনে। আমি সোনার আনারসের রহস্য উদ্ধার করতে এসেছি, আমাকে আবার তারা চিনবে না? তারা কারা? যারা আপনাকে আক্রমণ করে সোনার আনারসের ছড়া চুরি করে নিয়ে গেছে, যারা বাগানের ঝোপে বসে আমাদের গতিবিধির উপরে লক্ষ্য রেখেছিল, যাদের দেখে ভূষো পাগলা আর্তনাদ করে উঠেছিল, তাদেরই অনুগ্রহ দৃষ্টি পড়েছে আজ আমার ওপরে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। সুন্দরবাবু, মানিক, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এ শত্রু বড় সামান্য শত্রু নয়, এরা এখন থেকে আমাদের পেছন পেছনেই ঘুরবে। সুন্দরবাবু বললেন, সুব্রতবাবু, এই বিশ শতাব্দীতেও তীর ছোড়ে তো খালি অসভ্য দেশের লোকেরা। আচ্ছা, আপনাদের কোদালপুর আমার একটুও ভালো লাগছে না। জয়ন্ত বলল, সুন্দরবাবু, বিংশ শতাব্দীতেও সময়ে সময়ে আগ্নেয়াস্ত্রের চেয়ে তীর বেশি কার্যকরী, তীরধনুক বন্দুকের মতো গর্জন করে পাড়ামাত করে না, কাজ সারে চুপি চুপি। আরে সুন্দরবাবু, কি করছেন? তীরের ফলায় আঙুল বুলিয়ে ধার পরীক্ষা করছেন, যদিও তীরটা বিষাক্ত হয়? সুন্দরবাবু আঁতকে উঠে তীরটা মাটির উপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ও বাবা, ঠিক তো, এটা তো আমি ভাবিনি, একটু হলেই সর্বনাশ হয়েছিল আর কি। যাক, তীরন্দাজের কথা ভুলে এইবার স্নানাহার সেরে নেওয়া যাক, বড়ই বেলা হয়েছে। সন্ধ্যের কিছু আগে জয়ন্ত বলল, সুব্রতবাবু, চলুন একটু বেরিয়ে আসা যাক। বাইরে বেরিয়ে সুব্রত জিজ্ঞাসা করল, জয়ন্তবাবু, কোন দিকে যাবেন? যেদিকে প্রতাপ চৌধুরীর বাড়ি। কিন্তু সেখানে গিয়ে কি হবে, প্রতাপকে তো পাবেন না। প্রতাপকে না পাই, তার বাড়িখানাকে তো পাব। প্রতাপ যখন দলবল নিয়ে অদৃশ্য হয় তখন তার বাড়ি তালাবন্ধ থাকে। থাকুক তালাবন্ধ, বাড়িখানাকে আমি একবার বাইরে থেকে দেখতে চাই, যে কোনো বাড়ি তার মালিকের অল্প বিস্তর পরিচয় দিতে পারে। সুন্দরবাবু বললেন, কি যে বলো জয়ন্ত, কিছু মানে হয় না। খুব হয়, একটা বাড়ি দেখলেই বোঝা যায় তার মালিক কোন প্রকৃতির লোক, সে ধনী না মধ্যবিত্ত না গরিব না শৌখিন সাদাসিদে সব কিছু।
এমন আরও অনেক কিছুই বাড়ি দেখে আমি বলে দিতে পারি। ইস, তাহলে আর ভাবনা ছিল না, কারুর বাড়ি দেখেই তুমি বলে দিতে পারো সে সাধু না চোর, সে গাঁজা খায় না চণ্ডু খায়। হে, যত সব বাজে ধাপ্পা। জয়ন্ত হেসে বলল, সুন্দরবাবু আপনি বড্ড বেশি এগিয়ে যাচ্ছেন, অতটা আমি পারি না। মানিক বলল, সুন্দরবাবু আপনি ঠিক বলেছেন, আপনার বসত বাড়ি দেখে জয়ন্ত কিছুতেই বলতে পারবে না যে তার মালিকের মাথায় আছে কাচের মতন তেলা টাক আর কোমরে আছে মস্ত বড় একটা দোদুল্যমান ভুঁড়ি। হ্যাঁ হ্যাঁ জয়ন্ত, তুমি তা বলতে পারবে কি? জয়ন্ত হেসে ফেলে বলল, মানিক সারা জীবনই কি তুমি সুন্দরবাবুকে চটাবার চেষ্টা করবে? সুন্দরবাবু প্রাণপণে মনের রাগ দমন করতে করতে বললেন, মানিকের মতন ছেঁচড়ার কথায় আমি নাকি আবার রাগ করব? আরে ছে, মানিককে আমি ছুঁচোর মতন বাজে জীব বলে মনে করি। সুন্দরবাবুকে আরও বেশি রাগাবার জন্য মানিক আবার কি বলবার উপক্রম করছিল, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বলল, বাজে কথায় সময় নষ্ট করবার সময় আমার নেই, চলুন সুব্রতবাবু প্রতাপের বাড়ি আমাকে চিনিয়ে দিন। সবাই অগ্রসর হল। কোদালপুর গ্রামখানি বিশেষ বড় গ্রাম নয়, কাঁচা পথ আর তার এধারে ওধারে মাঝে মাঝে দু চারখানা মেটে ঘর এবং মাঝে মাঝে দু একটা কোঠা বাড়ি। একটু দূর অবধি গিয়ে পাওয়া গেল একটা লাল রঙের তিনতলা বাড়ি, তার চারপাশে আছে পাঁচিল ঘেরা খানিকটা নেড়া জমি। সুব্রত বলল, এই হচ্ছে প্রতাপের বাড়ি। সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভায়া তুমি বাড়ি দেখে বাড়ির মালিক নাকি চিনতে পারো, এ বাড়িখানাকে দেখে তোমার কি মনে হয়? জয়ন্ত বলল, আমার কি মনে হয়? আমার মনে হয় এ বাড়ির মালিক অত্যন্ত সাবধানী। মানে? মানে ওই বাড়ির দিকে তাকালেই বোঝা যায়, প্রত্যেক ভদ্রলোকের বাড়ির জানলায় থাকে সোজা চারটে কি পাঁচটা গড়াদ, কিন্তু এ বাড়ির জানলায় দেখছি সোজা গড়াদের সঙ্গে আড়াআড়ি লোহার গড়াদ দেওয়া। তার মানে হচ্ছে এই বাড়ির মালিক চান যে বাইরের কোনো লোক সহজে যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে। এতটা সাবধানতার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো অর্থ আছে। সুব্রত বলল, জয়ন্তবাবু প্রতাপের বাড়ি দেখলেন তো? জয়ন্ত বলল, দেখলুম বই কি, বাড়ির ফটকে মস্ত এক তালা লাগানো আছে, তার মানে হচ্ছে এই বাড়ির ভেতরে কোনো লোক নেই। আচ্ছা আসুন, যখন বাড়িখানাকে পেয়েছি তখন এর চারদিকটা একবার ঘুরে দেখা যাক। তাতে আমাদের কি লাভ হবে? লাভ? লাভ হয়তো কিছুই হবে না, তবু আরও কিছুক্ষণ পদচালনা করলে বিশেষ ক্ষতি হবার সম্ভাবনাও নেই বোধ হয়, কি বলেন? সবাই বাড়ির চারপাশে একবার ঘুরে এলো, কিন্তু উল্লেখযোগ্য আর কিছুই নজরে পড়ল না। বাড়ির প্রত্যেক জানলা বন্ধ, কোথাও জীবনের কোনো লক্ষণই নেই। গ্রামের উপরে তখন ক্রমেই ঘন হয়ে উঠছে সন্ধ্যার ধূসর ছায়া, পাখির দল বাসায় ফিরে গেছে, এখানে ওখানে গাছের ওপর থেকে ভেসে আসছে তাদের বেলা শেষের কলরব। জয়ন্ত একদিকে দৃষ্টি নিবদ্ধ করে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, আবার থমকে দাঁড়ালে কেন বাপু, শেষটা কি অন্ধের মতো সাপের খপ্পরে গিয়ে পড়বে? জয়ন্ত চোখ না ফিরিয়েই বলল, সুব্রতবাবু আপনি তো বললেন এই বাড়ির ভেতরে লোকজন কেউ নেই। আগে হ্যাঁ, সচক্ষেই তো দেখলেন বাড়ির বাইরে তালা দেওয়া। তা দেখেছি বটে, কিন্তু এখন আর একটা জিনিসও দেখছি। কি? ধোঁয়া। ধোঁয়া আবার কি? বাড়ির দোতলার কোণের ঘরটার দিকে তাকিয়ে দেখুন। সবাই সেই দিকে তাকিয়ে সবিস্ময়ে দেখল একটা বন্ধ জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার পর ধোঁয়া। জয়ন্ত বলল, ধোঁয়া কি মানুষেরই অস্তিত্ব প্রমাণ করে না? মানিক বলল, বোধহয় ওটা রান্নাঘর, কেউ উনুনে আগুন দিয়েছে। এখন আমাদের কি করা উচিত? সুন্দরবাবু বললেন, এখন আমাদের কিছুই না করা উচিত, সোজা বাসায় ফিরে চলো। তাই যাব, কিন্তু তারপর গভীর রাতে আবার আমরা এইখানেই ফিরে আসব। কেন?
বাড়ির ভেতরটা দেখবার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে। দেখবে কেমন করে, দরজায় তো তালা বন্ধ, দরজা ভাঙবে? আগে বাইরের পাঁচিলটা টপকাবো, তারপর তেতলার ছাদ থেকে ওই যে বৃষ্টির জল বেরোবার নলটা মাটির দিকে নেমে এসেছে ওইটা বেয়ে সোজা ছাদের ওপরে গিয়ে উঠব। সুন্দরবাবু দুই চোখ বিস্ফারিত করে বললেন, বলো কি হ্যাঁ, ওসব আমাকে দিয়ে হবে টবে না বাপু, তারপর যদি ফস করে হাত ফসকে ও। তিনি আর কিছু বলতে পারলেন না, শিউরে উঠে দুই চোখ বুঝে ফেললেন। জয়ন্ত বলল, আপনি সুব্রত বাবুর সঙ্গে বাড়িতেই থাকবেন, আমার সঙ্গে আসবে শুধু মানিক। মানিক বলল, রাজি। জয়ন্ত প্রথম রাতেই শয্যা গ্রহণ করেছিল এবং মানিকও, কিন্তু তাদের ঘুম অত্যন্ত সজাগ। ঘড়ি বার চারেক বাজতে না বাজতেই জয়ন্ত বিছানার উপরে ধড়মড় করে উঠে বসে ডাকল, মানিক, মানিক। মানিকও ততক্ষণে বিছানার উপর উঠে বসেছে, দুই হাতে চোখ কচলাতে কচলাতে বলল, শুনেছি রাত বারোটা বাজছে। আমাদের পোশাক পরাই আছে, উঠে পড়ো, ওই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিতে ভুলো না, চলো চলো আর দেরি নয়। জয়ন্ত বিছানা থেকে নেমে নিজের ব্যাগটা নিয়ে নিল। মানিক বলল, সুন্দরবাবুর নাক এখনও গান গাইছে, যাওয়ার সময় ওকে বলে গেলে হয় না? না, আমার নাক এখনও গান গাইছে না, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। মানিক সবিস্ময়ে ফিরে দেখল সুন্দরবাবু জুলজুল করে তাকিয়ে আছেন তারই মুখের দিকে। মানিক বলল, কিমাশ্চর্য মতঃপরম, সচক্ষে দেখলাম আপনার নিদ্রিত চক্ষু আর সকর্ণে শুনলাম আপনার জাগ্রত নাসিকার ধ্বনি, অথচ আপনি। সুন্দরবাবু উঠে বসতে বসতে বাধা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার নাক ডাকলেও আমার চোখ বুঝে থাকলেও আমি নিদ্রায় অচেতন হয়ে পড়িনি, তোমরা যাবে হাঁড়ি কাঠে মাথা গলাতে আর আমি ঘুমিয়ে অজ্ঞান হয়ে থাকবো? আমি কি অমানুষ? হ্যাঁ, আমি কি তোমাদের ভালোবাসিটা? জয়ন্ত বলল, প্রতাপ চৌধুরীর বাড়িটাকে আপনি হাড়িকাট বলে মনে করেন নাকি? নিশ্চয়, প্রতাপ চৌধুরীর যেটুকু বর্ণনা শুনেছি তাতে তাই যথেষ্ট, তার উপরে এই কালো ঘুটঘুটে রাতে নর্দমার নল বয়ে তোমরা ওঠবার চেষ্টা করবে এক অজানা শত্রুপুরীর তেতলায়, এমন অপচেষ্টার কথা কেউ কখনো শুনেছে নাকি? ওহ, তোমাদের এই মতলব শুনে পর্যন্ত বুক এত ধরফড় করছে যে আমার হয়তো কোনো শক্ত ব্যবই হয়ে যাবে, এসব শুনেও কেউ কখনো নাকে সর্ষের তেল দিয়ে অগরে ঘুমোতে পারে? মানিক মুখ টিপে হেসে বলল, আপনি নাসিকার জন্য সর্ষের তেল ব্যবহার করেননি বটে, কিন্তু আপনার নাক যে ভীষণ কোলাহল করছিল সে বিষয়ে একটুও সন্দেহ নেই। সুন্দরবাবু বিছানার উপর থেকে লাফিয়ে পড়ে মার মুখ হয়ে চিৎকার করে বললেন, আমার নাক কোলাহল করছিল, বেশ করছিল, আমার নাক যত খুশি কোলাহল করতে পারে, তাতে তোমার কি হে বাপু? হ্যাঁ ফাজিল ছোকরা, খালি খালি আমার পেছনে লাগা। হ্যাঁ, জয়ন্ত মৃদু হেসে বলল, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন মানিক, এখন মশকরা করবার সময় নেই, জানো আমাদের সামনে কত কাজ বাকি? মানিক বলল, জানি জয়ন্ত জানি, কিন্তু সুন্দরবাবুর মাথার ওপরে ওই লাউয়ের মতন তেলার টাক আর কাঁকড়ার দাঁড়ার মতো ওর ওই একজোড়া গোঁপ আর ওর ওই থল থলে বিপুল ভুঁড়িটাকে দেখলেই আমার মন যেন অট্টহাস্য না করে থাকতে পারে না। বেশ সুন্দরবাবু, আমাকে ক্ষমা করুন, আজকের মতো আমি মৌনব্রত অবলম্বন করলুম। সুন্দরবাবুর সমস্ত রাগ যেন গলে জল হয়ে গেল একেবারে। তিনি হঠাৎ এগিয়ে এসে ডান হাতে জয়ন্তর কাঁধ এবং বাঁ হাতে মানিকের কাঁধ চেপে ধরে করুণ কণ্ঠে বললেন, ভাই জয়ন্ত, ভাই মানিক, আমাকে এখানে একলা ফেলে কেন তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ? জয়ন্ত বলল, আমি তো আপনাকে একলা থাকতে বলছি না, আপনিও তো অনায়াসেই আমাদের সঙ্গে আসতে পারেন। সুন্দরবাবুর দুই ভুড়ো উঠে গেল কপালের দিকে এবং তার সর্বাঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল যেন একটা প্রবল উত্তেজনার শিহরণ। আড়ষ্টভাবে তিনি বললেন, ছাতের জল বেরোবার নল বয়ে আমি উঠব তিনতলার উপরে? জয়ন্ত, তোমার কি মাথা একেবারেই খারাপ হয়ে গেছে?
আমার এই শরীরটাকে কি তোমরা দেখতে পাচ্ছ না? বেশ তো, আপনি না হয় মাটির উপরে দাঁড়িয়ে থেকেই পাহারা দেবার চেষ্টা করবেন। পাগল, আমি আজ এইখানে একদিনেই তিনবার তিনটে গোখরো সাপকে সচক্ষে দেখেছি। এখানকার মাটি ছাদের জল বেরোবার নলের চেয়েও বিপজ্জনক। আমি ভাই ছাপোষা মানুষ, হ্যাঁ ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে আট ডজন, আমার পক্ষে এত তাড়াতাড়ি জমলায় যাওয়ার চেষ্টা করা উচিত নয়। দরজার দিকে অগ্রসর হতে হতে জয়ন্ত বলল, বেশ তাহলে আপনি নিরাপদে এইখানেই থাকুন, আমাদের আর বাধা দেবেন না, আমরা যেটা করব ঠিক করেছি সেটা করবই। সুন্দরবাবু তাড়াতাড়ি জয়ন্তের সামনে এসে রাস্তা আটকে দাঁড়িয়ে বললেন, আচ্ছা জয়ন্ত, আমার আর একটা পরামর্শ শোনো। কী পরামর্শ? কালকেই টেলিগ্রাম করে আমি এখানে একদল পুলিশ ফৌজ আনাবো, তারপর সদল বলে গিয়ে বাড়ি ঘেরাও করবো, শোনো আমার কথা। জয়ন্ত মাথা নেড়ে বলল, তা হয় না সুন্দরবাবু, হয়তো গ্রামের দিকে দিকে আছে প্রতাপ চৌধুরীর চরেরা, এখানে হঠাৎ পুলিশ ফৌজের আবির্ভাব দেখলেই যথাস্থানে সেই খবর গিয়ে পৌঁছবে, তারপর আমরা গিয়ে দেখব খাঁচা খালি, পাখিরা সব অদৃশ্য। না এখন আর কথা কাটাকাটি করবার সময় নেই, এসো মানিক। সুন্দরবাবু হতাশভাবে বিছানার উপর বসে পড়লেন, তিনি আর একটাও কথা বলবার সময় পর্যন্ত পেলেন না। জয়ন্ত আর মানিক ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল দ্রুত পদে। আলোহীন কালো রাতের বুকে জাগছিল খালি ঝিঝিপোকার ডাক, এবং থেকে থেকে অন্ধকারের তুলি দিয়ে আঁকা গাছপালার পাতায় পাতায় বাতাস যেন ফেলছিল সুদীর্ঘ নিঃশ্বাস। কোথাও আর কোনো শব্দ নেই, রাতে নিজস্ব একটা ঝিমঝিম ধ্বনি আছে বটে, কিন্তু সে ধ্বনি কানে কেউ শোনে না, শুধু প্রাণে অনুভব করে। নির্জন গ্রামের পথ, কাছে বা দূরে কোনো কুটির বা বাড়ির ভেতর থেকে এক টুকরো আলো পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু দূর এগিয়ে যাওয়ার পর জয়ন্ত হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মানিক জিজ্ঞেস করল, দাঁড়ালে কেন? পিছনে একটা শব্দ শুনলাম। কীরকম শব্দ? শুকনো পাতার ওপরে পায়ের শব্দ। কুকুরকে শেয়াল চলে যাচ্ছে। হতে পারে, চলো। কিছু দূর এগিয়ে জয়ন্ত আবার দাঁড়িয়ে পড়ে বলল, আবার পায়ের শব্দ শুনছি। এবারে মানিকও শুনতে পেয়েছিল। সে বলল, জয়ন্ত কেউ কি আমাদের অনুসরণ করছে? অসম্ভব নয়, কেউ হয়তো আমাদের গতিবিধির ওপরে লক্ষ্য রেখেছে। টর্চ জ্বালো। জয়ন্ত মানিক দুজনেই টর্চ জ্বেলে দিকে দিকে আলো নিক্ষেপ করল, কিন্তু কোনো মানুষের বদলে দেখা গেল একটা শেয়াল ছুটে পালিয়ে যাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। জয়ন্ত মাথা নেড়ে বলল, কিন্তু আমরা যে শব্দ শুনেছি তা শেয়ালের পায়ের শব্দ নয়। যাকগে চুলোয় যাক, এগিয়ে চলো মানিক। কিন্তু পেছনে শত্রু নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? কত ধানে কত চাল দেখাই যাক না, চলো চলো এগো। দুজনে আবার এগোতে শুরু করল। কাছে এবং দূরে দুই গাছের ডালে বসে দুটো পেঁচা চেঁ চেঁ ভাষায় পরস্পরের সঙ্গে কথা বলছিল। রাতের বিপুল কালো প্রজাপতির মতো একটা বাদুড় উড়ে গেল বাতাসকে সশব্দে ডানা দিয়ে আঘাত করতে করতে। তারপর আবার নিস্তব্ধতা, আর পিছনে সেই পায়ের আওয়াজ। জয়ন্ত চুপি চুপি বলল, শুনছ? এই ঝোপটার আড়ালে তাড়াতাড়ি বসে পড়ো। দুজনে গা ঢাকা দিল ঝোপের আড়ালে গিয়ে। খানিকক্ষণ কিচ্ছু শোনা গেল না, তারপর মাঝে মাঝে শোনা যেতে লাগলো পায়ের শব্দ। বেশ বোঝা গেল কেউ চলতে চলতে থেমে দাঁড়িয়ে পড়ছে। অন্ধকারের ভেতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে এলো একটা অস্পষ্ট অপচ্ছায়া। ঝোপের প্রায় পাশে এসে আবার দাঁড়িয়ে পড়ে মূর্তি নিজের মনেই বলল, কি আশ্চর্য, এখানেই তো ছিল, গেল কোথায়? জয়ন্ত হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘের মতন তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং দুহাত দিয়ে তাকে জাপটে ধরল।
আর তবরুদ্ধ গলায় লোকটা বলল, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। হাতের বাঁধন একটু আলগা করে জয়ন্ত বলল, কে তুই? আমি এই গাঁয়ে থাকি। তুই আমাদের পিছু নিয়েছিস কেন? কে তুই? না, আমি আপনাদের পিছু নিইনি, আমি ভিনগায়ে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল। তোর নাম কি? শ্রী মানিক চাঁদ বিশ্বাস। আরে তুমিও মানিক? তাহলে এ যে দাঁড়ালো মানিক জোর। ওহে পুরনো মানিক, এখন এই নতুন মানিকটিকে নিয়ে কি করা যায় বলতো? আপাতত হাত পা বেঁধে ওকে এই ঝোপের ভেতরে ফেলে রেখে যাওয়া যাক, তারপর বাড়ি ফেরবার সময় ওর সঙ্গে ভালো করে আলাপ জমালেই চলবে। উত্তম প্রস্তাব, তাহলে এসো আমাকে সাহায্য করো। আমাকে ছেড়ে দিন মশাই, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ নিরীহ ব্যক্তি। তার পকেট হাতরে জয়ন্ত আবিষ্কার করলো একটা মস্ত বড় ধারালো ছোড়া। বলল, তুমি যে কীরকম নিরীহ ব্যক্তি এই বাঘ মারা ছোড়াখানা দেখেই বেশ বুঝতে পারছি। মানিক, চটপট বেঁধে ফেলো এই খুনি গুন্ডাটাকে, আমাদের অনেক কাজ বাকি। লোকটার হাত পা মুখ বেঁধে তাকে ঝোপের ভেতরে ফেলে রেখে জয়ন্ত ও মানিক আবার এগোতে শুরু করল। আরও কিছুক্ষণ পরে তারা এসে দাঁড়ালো প্রতাপ চৌধুরীর বাড়ির সামনে। চারিদিক নিঃসার এবং নিবিড় অন্ধকারের কালো বুনোট দিয়ে মোড়া। বাড়ির কোথাও কোনো জীবনের লক্ষণ নেই। দুজনেই খুব সহজেই পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দির ভেতরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ স্থিরভাবে তারা কান পেতে রইল, কিন্তু অন্ধকারের ভেতর কোনো রকম সন্দেহজনক শব্দ তারা শুনতে পেল না। জয়ন্ত ফিসফিস করে বলল, মানিক, আমাদের ছাদে ওঠবার সিঁড়ি, সেই বৃষ্টির জল বেরোবার নলটা ওই দিকের কোথাও আছে। এখানে টর্চ ব্যবহার করা নিরাপদ হবে না, বাড়ির দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাদের নলটা খুঁজে বার করতে হবে। কিন্তু অন্ধকারে কাজটা খুব সোজা হলো না। অবশেষে অনেকক্ষণ পরে নলটাকে পাওয়া গেল। মানিক, একসঙ্গে আমাদের দুজনের ভার এই নলটা হয়তো সইতে পারবে না, তুমি নিজেই দাঁড়াও, আগে আমি ছাদে গিয়ে উঠি, তারপর তুমি। দুজনেই যখন ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছে, তখনই হঠাৎ রাতের স্তব্ধতাকে খান খান করে কোথা দিয়ে চিৎকার করে উঠল একটা কুকুর। বাড়তিনে ঘেউ ঘেউ করেই আবার সে চুপ করে গেল। জয়ন্ত চিন্তিত গলায় বলল, মানিক, কুকুরটা হঠাৎ ডাকলো কেন? কুকুর কেন ডাকলো, কুকুরই তা জানে, কুকুরের ভাষা আমি শিখিনি তো। কিন্তু ওই কুকুরটার ডাক অস্বাভাবিক বলে মনে হলো না? তা হলো বটে। আমার কি মনে হলো জানো? কি? তা নকল কুকুরের ডাক। মানে? কুকুরের ডাকের মতো করে আসলে চিৎকার করলো কোনো মানুষ। তুমি কি বলতে চাও জয়ন্ত? আমি বলতে চাই ওটা কুকুরের ডাক নয়, মানুষের সংকেত ধ্বনি, কেউ যেন কাউকে কোনো কারণে খুব সাবধান করে দিল। তাহলে শত্রুরা কি জানতে পেরেছে যে তাদের আড্ডায় আমরা চলে এসেছি? খুব সম্ভবত তাই। তাহলে এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এখন উচিত অনুচিতের প্রশ্ন ভুলে যাও মানিক, এখন ছাদের উপরেই থাকি আর নল বিয়ে আবার নিজেই নেমে যাই, দুটোই হচ্ছে এক কথা। ওই দেখো কোণের দিকে রয়েছে চিলের ছাদ, ওর তলায় আছে বাড়ির ভেতরে নামবার সিঁড়ি। এসো মরবার বা বন্দি হবার আগে দেখে নিই এই বাড়ির ভেতরটা ঠিক কীরকম। ভয় কিসের? বিপদ নিয়েই তো আমাদের কারবার, এর চেয়ে ঢের বেশি বিপদকে আমরা ফাঁকি দিয়েছি, আজও পারবো। এসো এসো। চিলের কুঠুরির তলাতেই ছিল সিঁড়ি। জয়ন্ত মানিক দ্রুত পদে নিচের দিকে নেমে গেল। টর্চের আলো ফেলে ফেলে খুব তাড়াতাড়ি তারা দেখে নিল এদিকে বারান্দার কোলে রয়েছে পাশাপাশি তিনটে ঘর। প্রথম এবং দ্বিতীয় ঘরের দরজা তালাবন্ধ, কিন্তু তৃতীয় ঘরটা তালাবন্ধ নয়, যদিও বাইরে থেকে তার শিকল তোলা ছিল। দুজনে দাঁড়িয়ে ভাবছে তিনতলা থেকে দোতলায় নামবে কি নামবে না, এমন সময় শোনা গেল বোধহয় একতলা সিঁড়িতেই অনেকগুলো মানুষের পায়ের শব্দ। তারা উপরে উঠে আসছে অত্যন্ত দ্রুত পদে। মানিক, মানিক! কি জয়ন্ত? ফাঁদে পড়েছি, একরকম যেচেই, আর ভাববার সময় নেই,
এই দুটো ঘরই তালা বন্ধ, কিন্তু ওই ঘরটার বাইরের দিকে শুধু শেকলতলা আছে। চলো আমরা ওই ঘরেই ঢুকে পড়ি, ঢুকে ভেতর থেকে খিলেটে দিই। কিন্তু তাহলে যে আমাদের অবস্থা হবে কলে পড়া ইঁদুরের মতন। না না, তুমি বুঝতে পারছো না, অকারণেই আমি অটোমেটিক রিভলভারটা সঙ্গে করে নিয়ে আসিনি। একটা কোণ পেলে হয়তো আমরা যুদ্ধ করে অনেক শত্রু বধ করতে পারবো। চোখের পলক ফেলতে না ফেলতেই জয়ন্ত আর মানিক তৃতীয় ঘরের শেকল খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে খিল তুলে দিল। বাইরের দ্রুত পদশব্দগুলো তখন হাজির হয়েছে তিনতলার বারান্দার ওপরে। হঠাৎ অন্ধকার ঘরের ভেতর থেকেই বিকট স্বরে হা 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 অট্টহাসি করে কে বলে উঠল, এসেছো বন্ধুগণ, এসো এসো, আমি যে তোমাদেরই পথ চেয়ে বসে আছি। ঘরের বাইরে এবং ভেতরেও শত্রু। জয়ন্ত আর মানিক দাঁড়িয়ে রইল মূর্তির মতো, এতটা তারা কল্পনা করতে পারেনি। ঘরের ভেতরে আবার অট্টহাসি। জয়ন্ত তাড়াতাড়ি মানিকের হাত ধরে টেনে পায়ে পায়ে পিছিয়ে গেল যেদিক থেকে অট্টহাসি আসছিল না সেই দিকে। তারপর এমনভাবে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালো যেন পিছন থেকে কেউ তাদের আক্রমণ করতে না পারে। ঘরের ভেতরে আবার বিদ্রুপ ভরা কণ্ঠস্বর জাগল, এসো বন্ধুগণ এসো, আমি যে তোমাদেরই জন্য বসে আছি, এসো এসো বধু এসো, আধা চড়ে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। উদ্ভ্রান্ত কণ্ঠের এই হাসি আর কথা শুনে জয়ন্ত একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কে তুমি? তোমার গলা চেনা চেনা মনে হচ্ছে। হচ্ছে না না, হচ্ছে হচ্ছে, বন্ধুর গলা কি আর বন্ধু চিনবে না। তুমি হচ্ছ ভূষো পাগলা? আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোল্লা, খুঁজছে মাটি মোটকা জট। সোনার আনারসের এই ছড়া তোমরা জানো তাহলে? কিন্তু ভূষো পাগলার কথা আর শেষ হলো না। হঠাৎ বাইরের থেকে ঘরের দরজার উপরে শোনা গেল দমাদম পদাঘাতের শব্দ। একসঙ্গে অনেকগুলো পা দরজার পাল্লা ভেঙে ফেলবার চেষ্টা করছে। ঘরের ভেতরের বিপদ সম্বন্ধে জয়ন্ত তখন নিশ্চিত হয়েছে, কারণ পাগলা হলেও ভূষো নিশ্চয়ই বিপজ্জনক নয়। জয়ন্ত ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, দরজা ভাঙবার চেষ্টা করো না, আমরা নিরস্ত্র নই। বাইরে থেকে হো হো করে হেসে সচিৎকারে কে বলল, ওরে ছেঁচকে চোর, তুই ভেবেছিস আমরাও সশস্ত্র নই? আমাদের কাছে অটোমেটিক রিভলভার আছে, এক মিনিটে তারা কতগুলো গুলি বৃষ্টি করতে পারে তা জানো? আমাদের দলের লোক আছে 15 জন, তোমরা দু একটা করে ছুটতে না ছুটতেই আমরা তোমাদের দুজনকে কেটে কুচি কুচি করে ফেলবো। বেশ, চেষ্টা করে দেখতে পারো, ব্যাপারটা যা ভাবছো ততটা সোজা নয়। দেখ, ভালো চাস তো ভালো মানুষের মতন ধরা দে। তারপর? তারপর আবার কি? তারপর আমাদের নিয়ে তোমরা কি করবে? আগে ধরা তো দে, তারপর সেসব কথা নিয়ে মাথা ঘামানো যাবে। চমৎকার, তোমার কি নাম বাছা? আমার নাম তো একটু আগেই তোরা শুনেছিস। কিরকম? আমার নাম মানিক চাঁদ বিশ্বাস। জয়ন্ত হো হো করে হেসে উঠে সকৌতুকে বলল, আরে আরে, তুমি সেই ছোড়াধারী মানিক চাঁদ যাকে আমরা ঝোপের ভেতরে ঘাসের বিছানায় শুয়ে রেখেছিলাম? তোমার হাত পায়ের বাঁধন কে খুলে দিল হে? ওরে গঙ্গারাম, তুই কি ভেবেছিস এখানে আমি ছাড়া আর কেউ তোদের ওপরে নজর রাখার লোক নেই? তোরা চলে আসবার 3-4 মিনিটের মধ্যেই আমি মুক্তি পেয়েছি। বটে বটে, তোমার সৌভাগ্যের কথা শুনে আমার হিংসে হচ্ছে। তো তার মানে? তুমি তো দিব্যি চট করে মুক্তি পেয়েছো, কিন্তু আমরা কি আর অত সহজে তোমাদের কলা দেখাতে পারবো? সে আশায় জলাঞ্জলি দে। তোরা বাঘের গর্তে ঢুকেছিস, আমাদের গুপ্ত কথা জানতে পেরেছিস, তোরা কি আর কখনো ছাড়ান পাবি বলে আশা রাখিস? আশা রাখি বই কি মানিক চাঁদ, আশা রাখি, খুব রাখি। কিন্তু বাপু, ওই যে গুপ্ত কথাটা উল্লেখ করলে ওর অর্থ কি? তোমাদের কোন গুপ্ত কথা আমরা জানতে পেরেছি? ভূষো পাগলা যেখানে আছে এ কথা তোরা জানতে পারিসনি? এ আবার একটা গুপ্ত কথা নাকি? ভূষো তো পাগলা মানুষ, ও যেখানেই থাকুক না কেন, তা নিয়ে আমরা মাথা ঘামাতে যাবো কেন? তোরা তো ভূষোকে পাওয়ার জন্যই এখানে এসেছিস রে। মোটেই নয়। তবে কি তোরা এসেছিস হাওয়া খাবার জন্যে? আমরা এসেছি অন্য একটা কথা জানবার জন্য। কি কথা? যে বাড়ি সবাই জানে খালি বাড়ি, তার ভেতরে মানুষ থাকে কেন? এ কথা জেনে তোদের লাভ?
লাভ লোকসানের ধারধারি না, আমরা এসেছি কৌতূহল চরিতার্থ করতে। কৌতূহল চরিতার্থ করতে না আত্মহত্যা করতে? আমরা আত্মহত্যা করতে মোটেই রাজি নই। যাক, এসব বাজে কথা। মানিক চাঁদ, তোমার সঙ্গে তো অনেকক্ষণ আলাপ হলো, এইবার আমরা আর একজনের সঙ্গে আলাপ করতে চাই। কার সঙ্গে? তোমাদের কর্তা প্রতাপ চৌধুরীকে ডাকো, তিনি এখন কলকাতায়। এটা কি সত্যি কথা? তিনি এখানে থাকলে তোর মতো পাজির পাঝারার সঙ্গে কথা বলে আমাকে মুখ ব্যথা করতে হতো না। ও, আপাতত তুমি বুঝি এখানকার প্রধান সেনাপতি? না, আপাতত আমি এবাড়ির মালিক। তার মানে প্রতাপবাবুর সঙ্গে এখন এ বাড়ির আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই কেন? বাড়িখানা তিনি আমার কাছে বিক্রি করেছেন। প্রতাপবাবু এ গ্রামে আর থাকতে চান না। কেন? এ গ্রামটা কি তার পক্ষে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে? প্রশ্নের জবাব পাওয়া গেল না। নতুন এক গলায় শোনা গেল, মানিক, তুমি লোকটার সঙ্গে এত কথা কেন বলছো বলো দেখি? তুমি কি বুঝতে পারছো না ও তোমার পেটের কথা আদায় করবার চেষ্টা করছে? ঠিক বলেছিস ভজা, ধরিবাসটার সঙ্গে আর কোনো কথা নয়। ও হে জয়ন্ত, এই শেষবার জিজ্ঞাসা করছি, দরজা তোমরা খুলবে না আমরা ভেঙে ফেলবো? দরজা আমরা খুলবো না, ভাঙতে চাও তো তোমরাই ভাঙো, আমরা তোমাদের অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত। মানিক, রিভলভার বার করে দরজার পাশে এসে দাঁড়াও। দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই আমরা দুজনেই গুলি ছুঁড়ব। হতভাগারা বোধহয় অটোমেটিক রিভলভারের মহিমা জানে না। শেষের কথাগুলো জয়ন্ত এমন চিৎকার করে বলল যে বাইরে সবাই শুনতে পেল, কিন্তু বাইরে থেকে দরজা ভাঙবার কোনো চেষ্টাই হলো না। কেবল শোনা গেল মানিক চাঁদরা পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে, তারপর তাদের কণ্ঠস্বর হলো একেবারে নীরব। জয়ন্ত মুখ ফিরিয়ে ঘরের অন্যদিকের একটা খোলা জানলার ভেতর দিয়ে বাইরেটা একবার দেখবার চেষ্টা করল, কিন্তু দেখা গেল কেবল অন্ধকার। রাত তখন দিনের দিকে এগিয়েছে বটে, কিন্তু আকাশের কালিমা পাতলা হবার কোনো লক্ষণই নেই। পৃথিবী যেন বোবা হয়ে আছে। মানিক চুপি চুপি বলল, জয়ন্ত, ওরা বোধহয় আজ রাতে কোনো গোলমাল করবে না। আমারও তাই বিশ্বাস, ওরা ভোরের জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকারে ওরা আমাদের গুলি হজম করতে রাজি নয়। এখন দেখা যাক এই অন্ধকারের সুযোগ আমরা গ্রহণ করতে পারি কি না। আস্তে আস্তে একবার জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। মানিক জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকালো, তারপর ফিরে এসে বলল, নিচের জমির দিকে তাকিয়ে মনে হলো কারা যেন এদিক ওদিক চলাফেরা করছে। মানিক চাঁদ, তাহলে ওদিকেও পাহারা রাখতে বলেনি। দেখছো আমাদের কপালই খারাপ, কালকে সকাল হয়তো আমাদের পক্ষে সুপ্রভাত হবে না। এতক্ষণ পরে ভূষো পাগলা হঠাৎ মুখ খুলে বলে উঠল, সুপ্রভাত সুপ্রভাত, আমি জানি আমার জীবনে আর সুপ্রভাত আসবে না, কিন্তু তোমরা কে বাপু, তোমরা এখানে কেন? মানুষ নিজের বিপদকে কতখানি বড় করে দেখে বুঝেছো তো মানিক? ভূষো পাগলা যে আমাদের সঙ্গেই আছে এ কথা আমরাও ভুলে গিয়েছিলাম। যাক, এ তবু মন্দের ভালো, ভূষোর সঙ্গে কথাবার্তা বলে এই রাতটা কাটিয়ে দেওয়া যাবে। এই বলে সে টর্চের আলো জেলে দেখল ঘরের মেঝের উপরে ভূষো পাগলা লম্বা হয়ে শুয়ে আছে। মানিক বলল, এ কি ভূষণ, তোমার মাথায় আর মুখে যে চাপ চাপ শুকনো রক্ত। ভূষো হেসে বললে, দুশ্মনরা লাঠি মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে এখানে ধরে এনেছে, এই দেখো না আমার হাত পাও বাঁধা। জয়ন্ত বলল, আহা বেচারি, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। বাঁধন খুলে দিতে দিতে মানিক বলল, আচ্ছা ভূষণ, তোমার মতো নিরীহ মানুষের উপরে এমন অত্যাচার কেন? তুমি কি ওদের কোনো ক্ষতি করেছো? ভূষো মাথা নেড়ে বলল, কিচ্ছু না কিচ্ছু না, নিজের উপকার কি পরের উপকার কিছুই আমি করতে পারি না, আমি খালি খাই দাই বগল বাজাই আর সোনার আনারসের গান গাই। তবে ওরা তোমাকে ধরে রেখেছে কেন সে কথা কি জানো? ওদের মুখে শুনেই জেনেছি। কি জেনেছ? আমি সোনার আনারসের ছড়া জানি তো, তাই ওরা আমাকে ধরে রেখেছে। তাই নাকি? হ্যাঁ, ওরা আমাকে আরো অনেক কথা জিজ্ঞাসা করে, ওদের বিশ্বাস আমি আরো অনেক কথা জানি। বটে বটে, তুমি আরো অনেক কথা জানো নাকি? অনেক কথা জানি গো, আমার অনেক কথা জানি না। তুমি কি কি কথা জানো ভূষণ? ভূষণের দুই চোখে ফুটে উঠল সন্দেহের ভাব। সে বলল, আমার কথা তুমি জানতে চাও কেন? ও, তুমিও বুঝি ওই দলে? ও, ভুলিয়ে ভালিয়ে আমার মনের কথা জেনে নিতে চাও? জয়ন্ত তাড়াতাড়ি বলল,
না ভূষণ, আমরা তোমার বন্ধু, তোমাকে উদ্ধার করতে এখানে এসেছি। আমরা তিনজনেই যে ইঁদুর কলে ধরা পড়া ইঁদুর, এখন কে কাকে উদ্ধার করবে? ভূষণ, লোকে তোমাকে পাগল বলে বটে, কিন্তু তোমার কথাবার্তা তো ঠিক পাগলের মতো নয়। লোকে ঠিক বলে গো, আমি পাগল নই তো কি? ওই সোনার আনারসের ছড়াই আমাকে পাগল করেছে। ছড়া আবার কাউকে পাগল করতে পারে নাকি? সোনার আনারসের ছড়ার মানে বুঝলে পাগল হওয়া ছাড়া উপায় নেই। ও বড় বিষম ছড়া গো, মানুষকে পাগল করে তোলে। কিন্তু ছড়ার শেষটা তো তুমি এখনো আমাদের শোনাওনি। শুনবে? তা শোনাতে আমার আপত্তি নেই, আমার মুখে এ ছড়াটা তো আরো কত লোকে শুনেছে, কিন্তু কেউ পারেনি এর মানে বুঝতে। আমিও মানে বুঝতে পারবো না, তবু ছড়ার সবটা শুনতে ক্ষতি কি? তবে শোনো। ভূষোকে বাধা দিয়ে হঠাৎ ঘরের বাইরে থেকে সগর্জনে একে চিৎকার করে উঠল, খবরদার ভূষো, খবরদার, ছড়াটা ওদের কাছে বললে তোকে আমরা এখনই ফোন করে ফেলবো। ভূষো ভয়ে কুঁচকে গিয়ে বলল, শুনছো তো, ঘরের বাইরে দুশ্মনেরা আড়ি পেতেছে, আর ছড়া বলে কাজ নেই বাবা। জয়ন্ত বলল, কাকে তুমি ভয় করছো ভূষণ, ওদের বিষ নেই, কুলোপনা চক্কর, দেখলে তো আমাদের ভয়ে ওরা দরজা ভাঙতে সাহসই করলো না। দরজার দিকে ভয়ে ভয়ে একবার তাকিয়ে ভূষণ বলল, তাহলে ছড়ার শেষটা বলবো? নিশ্চয়ই বলবে, দেখি তোমার কে কি করে। ভূষো বলল, বাগরাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি, ব্রহ্মপিশাচ পানাই বাজায় বাস্তু ঘুঘু কাঞ্চে নীতি, সেইখানে তে জলচারী আলো আধির যাওয়া আসা, সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণু প্রিয়া বাঁধেন বাসা। জয়ন্ত খানিকক্ষণ ধরে লাইনগুলো মনে মনে আউড়ে নিয়ে বলল, ভূষণ তোমার ছড়ার শব্দটাই আমার মুখস্থ হয়ে গেছে। মানে বুঝতে পারলে? পরে সে চেষ্টা করে দেখবো বই কি। পরে কি আর সময় পাবে? কেন পাবো না? আমরা যে কলে পড়া ইঁদুর। জয়ন্ত উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। বাইরে অন্ধকার তখন আর ততটা অন্ধকার নয়, পূর্বের আকাশে আলোর প্রথম ইঙ্গিত জাগতে আর বেশি দেরি নেই। বাতাসে পাওয়া যাচ্ছে আসন্ন প্রভাতের প্রসন্ন স্নিগ্ধতা। হঠাৎ ওদিককার খোলা জানলাটার ওপাশে কার যেন একটা ছায়া মূর্তির আবির্ভাব হলো, এবং চোখের পলক পড়বার আগেই মূর্তিটা আবার অদৃশ্য হয়ে গেল। আর ঘরের ভেতরে কি যেন একটা জিনিস সে ছুঁড়ে দিয়ে গেল। পরের মুহূর্তেই ভীষণ এক শব্দ, এবং সঙ্গে সঙ্গে ঘরের ভিতরটা ভরে উঠল বিষম তীব্র এক দুর্গন্ধে। জয়ন্ত প্রায় অবরুদ্ধ গলায় বলে উঠল, জানলার দিকে চলো, জানলার দিকে চলো, ওরা বিষাক্ত গ্যাসের বোম ছুঁড়েছে। কিন্তু তারা কেউ জানলা পর্যন্ত পৌঁছতেই পারল না, সবাই মাটির উপরে পড়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখল তার বুকের ওপরে ঝুঁকে রয়েছে একটা উদ্বিগ্ন মুখ, সে মুখ সুন্দরবাবুর। সুন্দরবাবু উৎফুল্ল কণ্ঠে বললেন, বাঁচলুম, জয়ন্তের জ্ঞান হয়েছে। জয়ন্ত শান্ত গলায় বলল, আমার কি হয়েছে সুন্দরবাবু? চোখে ঝাপসা দেখছি, মাথার ভেতরেও খুব যন্ত্রণা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সুন্দরবাবু বললেন, তোমরা কোথায় গিয়েছিলে তা কি মনে পড়ছে না? কোথায়? প্রতাপ চৌধুরীর বাড়িতে। ধাঁ করে জয়ন্তর মনে পড়ল যেন একটা বিদ্যুতে আঁকা চলচ্চিত্র, দৃশ্যের পর দৃশ্য পরিবর্তন, নিশুত রাত, মানিক চাঁদের আবির্ভাব, প্রতাপ চৌধুরীর বাড়ি, শত্রুদের আক্রমণ, অন্ধকার ঘর, ভূষো পাগলার অট্টহাসি, তারপর বিষাক্ত বোমার বিস্ফোরণ। জয়ন্ত তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতেই সুন্দরবাবু তাকে বাধা দিয়ে বললেন, না জয়ন্ত না, ডাক্তার বাবু বলে গিয়েছেন এখনো দু তিন দিন তোমাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে। মানিক কোথায়? মানিক? ঘরের অন্য প্রান্ত থেকে ক্ষীণ স্বরে জবাব এলো, জয়ন্ত এই যে আমি, তোমার আগেই আমার জ্ঞান হয়েছে, কিন্তু শরীরে যেন আর জোর নেই। ভগবানকে ধন্যবাদ, মানিকও আমার সঙ্গে আছে। ভূষো পাগলার খবর কি? সুন্দরবাবু বললেন,
তাকেও এনেছি, তার জ্ঞান হয়েছে সবার আগে। কোথায় সে? এই বাড়িরই অন্য একটা ঘরে তাকে শুয়ে রাখা হয়েছে। জয়ন্ত শুয়ে থেকে চুপচাপ ভাবতে লাগল। তারপর বলল, সুন্দরবাবু, ব্যাপার কিছুই বুঝতে পারছি না। কালকের নাটকে আপনার আবির্ভাব হলো কোন ভূমিকায়, কখন, কোথায়? সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি বড় বেশি বকবক করছো, আগে আরেকটু সুস্থ হও, তারপর কাল সব শুনো। কথাটা সুন্দরবাবু খুব ভুল বলেননি। জয়ন্তর মাথার ভেতর তখনও রীতিমতো ধোঁয়াটে আর ঘোলাটে হয়ে আছে এবং থেকে থেকে তার দমও যেন বন্ধ হয়ে আসছে। কিন্তু নিজের সমস্ত দুর্বলতাকে প্রবল ইচ্ছাশক্তির দ্বারা দমন করে সে বলল, সুন্দরবাবু, সব কথা না শুনলে মন আমার শান্ত হবে না। সুন্দরবাবু বললেন, তা আবার আমি জানি না, ও মন আবার শান্ত হবে? ও মন যে দুর্দান্ত মন, সব জানি, সব জানি। জয়ন্ত হাসবার চেষ্টা করে বলল, জানেন তো কষ্ট দিচ্ছেন কেন? এই আমি দু চোখ বন্ধ করলাম, খোলা রাখলাম শুধু আমার কান, এখন আপনি বলুন। অধিকার বিছানা থেকে মানিক তেমনই ক্ষীণ স্বরেই বলল, কিন্তু সাবধান সুন্দরবাবু, সাবধান। সুন্দরবাবু চমকে উঠে ঘরের এদিক ওদিক তাকিয়ে বললেন, সাবধান হতে বলছো কেন মানিক? ম্যালেরিয়ার মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়। ওকে, তাতে আমার কি? এখানে ম্যালেরিয়ার মশা আছে, এই বিশ্রী পাড়াগায় লাখো লাখো ম্যালেরিয়ার মশা আছে, তা আমি কি করবো জেনে? তুমি আচমকা ধান ভাঙতে শিবের গান গাইছো কেন? জয়ন্ত আপনাকে মুখ খুলতে বলছে, কিন্তু যে মশারা বাইরে থেকে কুটুস করে কামড়ালেই ম্যালেরিয়ায় ধরে, মুখ খোলাপে সেই বেপরোয়া মশারা যদি দল বেঁধে আপনার বিপুল ভুঁড়ির অন্তঃপুরের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনি তাদের হজম করতে পারবেন কি? তারা হুল ফুটিয়ে দেবে আপনার পিলে, লিভার, হৃৎপিণ্ড সব কিছুর গায়ে, তখন কি হবে? এইসব ভেবেচিন্তেই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এখানে মুখ খোলা রাখা নিরাপদ নয় সুন্দরবাবু। আমি আপনার বন্ধু, আপনার হাঁপড়ের মতো এত বড় পেটটা যে ম্যালেরিয়ার আস্তানায় পরিণত হয়ে যাবে সেটা আমি চাই না, সাবধান। সুন্দরবাবু রেগে তিড়বিড় করতে করতে বললেন, মানিক, তুমি হচ্ছ ঝাল ধনী লঙ্কার মতো অসহ্য, মরতে বসেছ তবু জোঁকের মতো আমার পিছনে লাগতে ছাড়বে না। মানিক ঠোঁট টিপে চাপা হাসি হাসতে হাসতে বলল, আপনাকে যে বড্ড ভালোবাসি সুন্দরবাবু, আপনাকে কি ছাড়তে পারি? এই বলেই সে বিছানার উপরে টপ করে উঠে বসে দুই হাত বাড়িয়ে বলল, আমি আপনাকে ছাড়বো? আমি এখনই বিছানা ছেড়ে আপনাকে পরম শ্রদ্ধা ভরে আলিঙ্গন করব। সুন্দরবাবু এক লাফে তার কাছে গিয়ে পড়ে চিৎকার করে বললেন, মানিক, আমি নিষেধ করছি, তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না, ডাক্তার বলেছেন তাহলে তোমার অসুখ বাড়বে, শুয়ে পড়ো, এখনই শুয়ে পড়ো। মানিক খাট ছেড়ে নামবার চেষ্টা করে মাথা নেড়ে বলল, না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে জড়িয়ে ধরবই ধরবো। সুন্দরবাবু তাড়াতাড়ি তাকে দুই হাতে জড়িয়ে ধরলেন এবং তারপর তাকে ধীরে ধীরে আবার বিছানার উপরে শুইয়ে দিয়ে ভারাক্রান্ত গলায় বললেন, মানিক, অকারণে বিষাক্ত সব কথা বলে আমাকে কেন জ্বালাও বলো দেখি? তুমি খালি খালি কেন আমাকে রাগাও? তুমি কি জানো না জয়ন্ত আর তোমাকে আমি কত ভালোবাসি? জয়ন্ত বিরক্ত গলায় বলল, মানিক, তোমার এই অসাময়িক প্রহসনের অভিনয় আজ আর আমার ভালো লাগছে না। যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর যুদ্ধ সেখানে প্রহসন আমি পছন্দ করছি না। আসুন সুন্দরবাবু, বলুন আপনার কথা। মানিক খিলখিল করে হেসে উঠে বলল, ভাই জয়ন্ত, জীবন আর মৃত্যু নিয়ে শখের খেলাই হচ্ছে যে আমাদের ব্যবসা, প্রহসনের অভিনয় তো এখানেই সাজে। হাত জোর করি ভাই মানিক, তোমার দার্শনিকতার লেকচার থামাও, সুন্দরবাবুর কথাটা শুনতে দাও। আমার কথা কি বলবো ভাই জয়ন্ত, সব কথা আমি নিজেই এখনো ভালো করে বুঝতে পারিনি। রাত্রিবেলায় তুমি আর মানিক তো প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করলে, আমি একলা ঘরে বসে বসে ভাবতে লাগলাম কত কিছু। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, শেষ রাতের অন্ধকার ঠেলে সকালের আলো ফুটে উঠল, তবু তোমাদের দেখা নেই। ভেবে ভেবে আমার অবস্থা পাগলের মতো হলো, বুঝলাম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়েছ, হয়তো তোমরা আর বেঁচে নেই এমন সন্দেহও হলো। সুব্রতবাবুও বললেন, মানুষ খুন করতে নাকি প্রতাপ চৌধুরীর একটুও বাধে না। তবে হাজার হোক, আমি পুলিশের লোক তো, এই কাজে মাথার চুল পাকিয়ে ফেলেছি, ভেবে ভেবে সারা হলেও বুদ্ধি হারিয়ে ফেলি না। দুশ্চিন্তার কালো মেঘের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম এক টুকরো আশার আলো, আর তখনই সুব্রতবাবুকে নিয়ে ছুটলাম এখানকার থানায়। নিজেরা তোমাদের পরিচয় দিয়ে দারোগাবাবুর কাছে সব খুলে বললাম, তিনি তখনই কয়েকজন চৌকিদার নিয়ে থানা থেকে বেরিয়ে পড়লেন।
তোমাদের খোঁজে সকলে মিলে ছুটলাম প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় তখন আর বাইরে থেকে তালা দেওয়া ছিল না, পাল্লা দুখানা বন্ধ ছিল ভেতর থেকেই। কিন্তু যখন ডাকাডাকির পরেও কারোর সাড়া পাওয়া গেল না, তখন দরজা ভেঙেই আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর দেখলাম উঠোনের ওপরে পড়ে রয়েছে তোমাদের তিনজনের অচেতন দেহ। তারপর জয়ন্ত বাধা দিয়ে জিজ্ঞাসা করল, আমাদের দেহ কোথায় ছিল? বাড়ির একতলার উঠানের ওপরে। মানিক বলল, কিন্তু বিষাক্ত গ্যাসের বোমায় আমরা জ্ঞান হারিয়েছিলাম দোতলার একটা ঘরের ভেতরে। বোঝা যাচ্ছে শত্রুরা আমাদের দেহগুলোকে একতলায় নামিয়ে এনেছিল। কিন্তু কেন? খুব সম্ভব তারা চেয়েছিল আমাদের দেহগুলোকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে, কিন্তু ঠিক সময় সদল বলে সুন্দরবাবুর আবির্ভাব হয়েছিল তাই রক্ষা, নইলে আমাদের যে কী দুর্দশা হতো তা কে জানে। জয়ন্ত, তুমি শত্রু শত্রু করছো বটে, আমরা কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো শত্রুর একগাছা টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তারা আপনাদের দেখে চম্পট দিয়েছিল। তাও সম্ভব নয়, পাছে তারা পালায় তাই আমরা চারিদিক থেকে বাড়িখানাকে ঘিরে অগ্রসর হয়েছিলাম। তাহলে তারা পালালো কেমন করে? সেইটাই তো সমস্যা। আর একটা কথা মনে রেখো, বাড়ির সদর দরজা ছিল ভেতর থেকে বন্ধ। জয়ন্ত গম্ভীরভাবে বলল, হ্যাঁ এটা একটা ভাববার কথা বটে। ও বাড়ির সদরে বাইরে তালা দেওয়া থাকলেও ভিতরে মানুষ থাকে, আবার ও বাড়ির সদর ভেতর থেকে বন্ধ থাকলেও ভেতরে ঢুকে মানুষের খোঁজ পাওয়া যায় না। এই যে দেখছি এক অদ্ভুত রহস্য। ঠিক সেই সময়ে একটি নতুন লোক ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। সুন্দরবাবু বললেন, নমস্কার দারোগাবু, নতুন কোনো খবর আছে? আছে। কি? প্রতাপ চৌধুরীর বাড়িতে আমার এক চৌকিদারকে পাহারায় রেখে এসেছিলাম জানেন তো, আজ সে মারা পড়েছে। কেন? কে তাকে খুন করেছে? খুন? হ্যাঁ, আমরা যখন ঘটনাস্থলে যাই তখনও সে বেঁচে ছিল বটে, তবে সেটা না বাজবারই মতো, কারণ দু চারবার অস্ফুটে ডোল ডোল বলেই সে মারা পড়ে, তার বুকে আর মুখে ছোড়া মারার চিহ্ন। জয়ন্ত বলল, ডোল মানে? চৌকিদার ঠিক কী বলতে চেয়েছিল তা আমিও বুঝতে পারিনি, তবে এটা দেখেছি প্রতাপ চৌধুরীর বাড়ির একতলায় সিঁড়ির খিলানের তলার একটা চৌবাচ্চার মতন বেশ বড় লোহার ডোল বা জলাধার আছে। চৌকিদারের দেহ পাওয়া যায় ঠিক তার পাশেই, কিন্তু তার সঙ্গে চৌকিদারের মৃত্যুর কী সম্পর্ক থাকতে পারে? সুন্দরবাবু বললেন, বোধহয় মরবার সময় লোকটা প্রলাপ বকছিল। আমারও তাই বিশ্বাস। জয়ন্ত বলল, আমার বিশ্বাস অন্য রকম। কীরকম? আপনারা খুব সহজেই ব্যাপারটাকে হালকা করে ফেলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা মোটেই হালকা নয়। কেন? চৌকিদার যে প্রলাপ বকছিল তার কোনো প্রমাণ আছে? প্রলাপ বলে অর্থহীন কথাকেই। কে বলল চৌকিদারের কথা অর্থহীন? আপনারা তার মুখে শুনেছেন ডোল শব্দটা, আপনারা কি ডোল বা জলাধার খুঁজে পাননি? কিন্তু খুঁজে পেয়েও আপনাদের কোনো সমস্যার সমাধান হয়েছে কি? সেইটাই বিবেচনার বিষয়। অন্তিমকালে চৌকিদারের কথা বলবার শক্তি প্রায় লুপ্ত হয়ে এসেছিল, সে সময়ও সে যখন কোনো রকমের ডোল শব্দটা বলেছে আর ওইদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, তখন তার কথার ভিতরে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ আছে। এই বিশেষ অর্থটা ধরতে পারলেই হত্যা রহস্যের কিনারা হতে দেরি হবে না। দারোগাবাবু বললেন, ডোলটি আমি পরীক্ষা করেছি, তার তলায় পড়ে আছে ইঞ্চি পাঁচেক খুব ময়লা পোকা ভরা জল, ব্যাস আর কিছুই নেই। ময়লা পোকা ভরা জল? তার মানে সে জল কেউ ব্যবহার করতো না? তাই তো মনে হয়। তাহলে এতখানি অব্যবহার্য জল ভরে ওখানে অত বড় একটা ডোল বসিয়ে রাখবার কারণ কি? এমন করে বলবো বলুন তো মশাই? জয়ন্ত হঠাৎ প্রশ্ন করল, দারোগাবাবু এখানে পালকি পাওয়া যায়? যায়, কিন্তু কেন? আমি এখনই ঘটনাস্থলে যেতে চাই। সুন্দরবাবু হাঁ হাঁ করে বলে উঠলেন, তোমার দেহের এই অবস্থায় অসম্ভব অসম্ভব। জয়ন্ত হাসতে হাসতে বলল, খুব সম্ভব খুব সম্ভব, আমি তো আর পায়ে হেঁটে যাচ্ছি না। আমি জানতাম আপনি আপত্তি করবেন, তাই তো পালকিতে চড়ে যাব রুগীর মতো। মানিক বলল, আর আমি? আপাতত তুমি শয্যাগত হয়েই থাকো, একসঙ্গে দু দুটো রুগীকে সুন্দরবাবু সামলাতে পারবেন না। আবার প্রতাপ চৌধুরীর বাড়ি, তার চারদিকে কড়া পুলিশি পাহারা। উঠোনের উপর দাঁড়িয়ে দারোগাবাবু বললেন, সিঁড়ির খিলানের তলায় ওই দেখুন সেই ডোলটা,
ওরই পাশে চৌকিদারের দেহ পাওয়া যায়। জয়ন্ত ধীরে ধীরে এগিয়ে গেল। একটা গোলাকার লোহার জলাধার, উচ্চতায় আড়াই হাত এবং চওড়ায় তিন হাত। তলার দিকে পড়ে রয়েছে খানিকটা ঘোলা জল। দারোগাবাবু কৌতুকপূর্ণ হাসি হেসে বললেন, এর ভিতর থেকে আপনি কোনো বিশেষ অর্থ আবিষ্কার করতে পারলেন কি? কই, এখনো তো কিছুই আবিষ্কার করতে পারিনি। পরেও পারবেন না মশাই, পরেও পারবেন না। আমাদের হচ্ছে পেশাদার শিকারীর চোখ, যা দেখবার তা আমরা একবারেই দেখে নিই। হ্যাঁ, তার বলতে আপনাদের সঙ্গে আবার আমার তুলনা। কিন্তু দারোগাবাবু, আপনার কাছে আমার একটি আর্জি আছে। হ্যাঁ বলুন। দোলটার ভিতরে জল আছে অল্পই, ওটা বোধহয় বেশি ভারীও নয়। একটু কষ্ট করে আপনার চৌকিদারদের হুকুম দিন অন্ধকার খিলানের তলা থেকে ডোলটাকে উঠোনের মাঝখানে টেনে আনতে। আমি ওটাকে আর একটু ভালো করে দেখতে চাই। খুব ভালো করে দেখুন, ভালো করে প্রাণ ভরে নয়ন ভরে দেখুন, আমার একটু আপত্তি নেই। ওরে তোরা ডোলটাকে উঠোনের মাঝখানে টেনে আনতো, আমাদের শখের গোয়েন্দা মশাই ওটাকে ভালো করে দেখতে চান। দারোগাবাবু গলা চড়িয়ে হাসতে লাগলেন, কিন্তু সুন্দরবাবু হাসার চেষ্টা করলেন না। জয়ন্তকে তিনি চিনতেন। প্রথম প্রথম তিনিও হাসতেন এবং তারপর বারবার তাকে ঠকতে হয়েছে। জয়ন্ত অকারণে কিছু করে না। দারোগার হাসি বন্ধ হতে আর দেরি নেই বোধহয়। জয়ন্তর কথাবার্তায় কি যেন এক সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চৌকিদাররা ডোলটাকে সশব্দে টানতে টানতে উঠোনের মাঝখানে নিয়ে এলো, কিন্তু জয়ন্ত সেদিকে ফিরেও তাকালো না। দারোগাবাবু বললেন, ও মশাই বলি আপনার হলো কি? ডোলটাকে ভালো করে দেখবেন বললেন যে, ওদিকে মুখ ফিরিয়ে কি দেখছেন? আর ডোল তো আর ওখানে নেই। আরে আরে, ও আবার কি? তার দুই চোখ হঠাৎ ছানা পড়ার মতো হয়ে উঠল চরম বিস্ময়ে। সুন্দরবাবু দুই পা এগিয়ে গিয়ে শুধু বললেন, ঠোঁট টিপে হাসতে হাসতে জয়ন্ত বলল, দারোগাবাবু সিঁড়ির তলায় ডোলটা যেখানে ছিল সেখানে এটা কি দেখছেন তো? হাদারামের মতো মুখ করে দারোগা বললেন, একটা বড় গর্ত। খালি গর্ত নয়, গর্তের ভেতর দিক দিয়ে নেমে গেছে একটা সিঁড়ি। সুন্দরবাবু বললেন, গুপ্ত পথ। হ্যাঁ, যখনই দেখলাম সদর দরজা ভেতর বা বাইরে থেকে বন্ধ থাকলেও বাড়ির লোকেরা ভেতরে বা বাইরে আনাগোনা করতে পারে, তখনই আন্দাজ করেছিলাম এই বাড়ির কোথাও না কোথাও গুপ্ত পথের অস্তিত্ব আছে। তারপর শুনলাম চৌকিদারের শেষ কথা, দোল। এও শোনা গেল চৌকিদারের যেখানে মৃত্যু হয় তার পাশেই পাওয়া গিয়েছে একটা মস্ত ডোল। অবশ্য গুপ্ত পথ পাওয়া যাবে যে ডোলের তলাতেই তখনও পর্যন্ত সেটা আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু এটুকু আমি নিশ্চিতভাবেই বুঝেছিলাম যে এই ডোলটাকে অবহেলা করে উড়িয়ে না দিলে কোনো না কোনো মূল্যবান তথ্য ঠিক পাবই পাব। আমার ধারণা যে ভুল নয় এটা কি এখন আপনি স্বীকার করবেন দারোগাবাবু? কিন্তু দারোগার অবস্থা তখন অত্যন্ত কাহিল। তিনি করুণ চোখে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে রইলেন চুপচাপ। আরও একটা কথা আন্দাজ করতে পারছি, চৌকিদারের দেহ কেন এইখানে পাওয়া গেছে। চোখের সামনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডির শেষ সিন। বাড়ির ভিতরের লোকগুলো বোধহয় জানতো না এখানে কোনো চৌকিদারকে মোতায়েন করা হয়েছে, কিংবা জেনেও কোনো বিশেষ দরকারেই বাধ্য হয়ে তারা আবার এই বাড়ির ভেতরে ঢুকেছিল এই গুপ্ত দ্বার দিয়ে। চৌকিদার তাদের দেখতে পায়, তারা পালাতে শুরু করে। চৌকিদার তাদের পেছন পেছন এখান অবধি ছুটে আসে। পাছে সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যায় সেই ভয়ে তারা তখন চৌকিদারকে করে মারাত্মক আক্রমণ। তারপর গুপ্ত পথে নেমে দোলটাকে আবার ঠিক জায়গায় বসিয়ে সরে পড়ে সবাই। আর একটা জিনিস লক্ষ্য করুন, অত বড় ডোলে জল আছে মাত্র ইঞ্চি পাঁচেক মতো। অতটুকু জল না রাখলেও চলতো, তবু রাখা হয়েছে কেবল দুটো কারণে। প্রথমত, জল থাকলে বাইরের কোনো অতি কৌতূহলী চোখও সন্দেহ করতে পারবে না যে ডোলটা জলাধার ছাড়াও অন্য কোনো কারণে ব্যবহার হয়।
আর দ্বিতীয়ত অল্প জল না রাখলে ডোলটাকে নিচ থেকে ঠেলে সরাতে বা টেনে গর্তের মুখে আনতে খুব কষ্ট হবে। কিন্তু অতি চালাক লোকেরা প্রায়ই অতি বোকা হয়। অত বড় ডোলে অত কম জল, তাও পচা পোকায় ভরা আর অব্যবহার্য, এ কথা শুনেই আমার মনে প্রথম কুড়াকটা এসেছিল, এই সন্দেহে যে ওই ডোলে জল রাখা হচ্ছে একটা লোক দেখানো জিনিস। খুব সূক্ষ্ম সন্দেহ, তাই তো দারোগা বাবু? এরকম সন্দেহের নিশ্চয়ই কোনো মানে হয় না, কি বলেন? দারোগা দুহাত জোর করে বিনীতভাবে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্ত বাবু, আমি ক্ষমা চাইছি। সুন্দরবাবু বললেন, জয়ন্তর কাছে যে শেষটাকে আপনাকে মাপ চাইতে হবে এ আমি আগেই জানতুম, কিন্তু যাক সে কথা, এখন এই গুপ্ত পথ নিয়ে কি করা যেতে পারে? হয়তো এই গুপ্ত পথের ভেতরে গেলে আশেপাশে আমরা অনেক গোপন ঘরও দেখতে পাবো, কি বলো জয়ন্ত? তা আমি জানি না, হয়তো কোনো গোপন ঘরের ভেতরে আমরা অপরাধীর দলকেও পেয়ে যাব। এখন আমাদের কি করা উচিত? সদল বলে সবাই গর্তের ভেতরে গিয়ে নামবো? দারোগা বললেন, সেইটাই উচিত মনে হচ্ছে, আমরা সশস্ত্র আর দলেও ভারী, অপরাধীদের গ্রেপ্তার করবার এমন সুযোগ হয়তো আর পাবো না। আপনার কি মত জয়ন্তবাবু? জয়ন্ত রিভলভার বার করে বলল, সুড়ঙ্গের ভেতরে যে আমাদের নামাই উচিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই নিজে নিজের অস্ত্র নিয়ে তৈরি হয়ে নামুন। সকলে সুড়ঙ্গ পথের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগল, সবার আগে দারোগা বাবু। কয়েকটা ধাপের পরেই সোজা রাস্তা, অন্ধকার স্যাঁতস্যাঁতে, টর্চের আলোতে অন্ধকার তাড়িয়ে প্রত্যেকেই যে কোনো মুহূর্তে রিভলভারের ঘোড়া টেপার জন্য প্রস্তুত হয়ে রইল। কেবল তাদের জুতোর শব্দগুলোই পাতালের স্তব্ধতা যেন ভেঙে খান খান করে দিতে লাগল, তাছাড়া অন্য কোনো রকম কোনো সন্দেহজনক শব্দ নেই। এক জায়গায় একটা কুঠুরির মতো ঠাঁই পাওয়া গেল, তার তিন দিকে দেওয়াল, একদিক খোলা, দরজা টরজা কিছুই নেই এবং সেখানেও নেই কোনো জনপ্রাণীর চিহ্ন। আরও খানিকটা এগোবার পর সুড়ঙ্গ পথ শেষ হলো, সেখানেও কয়েকটা ধাপ উঠে গিয়েছে ওপর দিকে। জয়ন্ত বলল, বোঝা যাচ্ছে এই সুড়ঙ্গটা কেবল লুকিয়ে আনাগোনার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু সুড়ঙ্গের এই মুখটা ওরা বাইরের চোখের আড়ালে রেখেছে কেমন করে সেটাই এখন দেখার। সে ধাপ দিয়ে উঠে গিয়ে উপরের দিকে দুহাত বাড়ালো, হাতে ঠেকল ঠান্ডা ধাতুর স্পর্শ। এটা কি লোহার দরজা? একটু জোরে ঠেলা দিতেই গঙ্গাজলের সিস্টার্নের ডালার মতো একটা গোলাকার ভারী জিনিস উল্টে বাইরের দিকে গিয়ে পড়ল এবং সুড়ঙ্গের ভেতরে নেমে এলো মুক্ত পৃথিবীর আলো। সকলে সুড়ঙ্গ ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো। হাত 15-16 চওড়া এবং হাত 25-26 মতো লম্বা ঘাসের জমি, জঙ্গল আর কাঁটা ঝোপে ঘেরা। জয়ন্ত এক মনে কিছুক্ষণ লোহার ঢাকনাটা পরীক্ষা করে বলল, খুব ইন্টারেস্টিং। সুন্দরবাবু বললেন, কি এই ঢাকনাটা? দেখুন, এটা একটা অনেকটা ওই বড় পাত্রের মতো, এর ভিতরে মাটি ভরে ঘাস পুঁতে দেওয়া হয়েছে, এইবার দেখুন। এই বলে সে ঢাকনাটা আবার উল্টে সুড়ঙ্গের মুখে রেখে দিল। দারোগাবাবু বললেন, বাহ, আশপাশের ঘাস জমির সঙ্গে সুড়ঙ্গের মুখটা একেবারে মিলিয়ে গেল যে, একে তো চারিদিকের কাঁটা ঝোপের ভয় এখানে বাইরের কারোর আনাগোনা নেই, তার উপরে চোখে ধুলে দেওয়ার এই সহজ চমৎকার ফন্দি, কেউ এখানে এলেও কিছুই সন্দেহ করতে পারবে না, আমরাও পারতাম না যদি সুড়ঙ্গের ভেতর দিয়ে না আসতাম। সুন্দরবাবু বললেন, জয়ন্ত বলল, সুড়ঙ্গের এক মুখে জলের ডোল আর এক মুখে ঘাস মাটি ভরা ঢাকনা, দুটোই আছে খোলা জায়গায়, অথচ আসল রহস্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত অল্প। সুন্দরবাবু বললেন, এত অনায়াসে যে মানুষকে ঠকাতে পারে
আমি তাকে মস্ত বড় ওস্তাদ বলে মানতে রাজি আছি, কিন্তু কথা হচ্ছে কে সে? জয়ন্ত বলল, নিশ্চয়ই প্রতাপ চৌধুরী। দারোগাবাবু বললেন, কিন্তু তার আর নাগাল পাওয়া সহজ নয়। আপনাদেরই মুখে শুনলাম মানিক চাঁদের কাছে বাড়ি বেচে দিয়ে সেখান থেকে চলে গেছে। জয়ন্ত মাথা নেড়ে বলল, মানিক চাঁদের কথা আমি তখনও বিশ্বাস করিনি, আর এখনও বিশ্বাস না করবার মতো একটা বড় সূত্রও কিন্তু পেয়েছি। সূত্র? কে সূত্র? সূত্রটা নতুন নয়, পুরনো, সেই 999 স্টেট এক্সপ্রেস সিগারেট। মানে? ওই দেখুন, শৌখিন প্রতাপ চৌধুরী যে সিগারেট খায় তারই একটা আধ পোড়া নমুনা এখানকার ঘাস জমিতেও পড়ে আছে। সিগারেটটা যদিও এখন নিভে গেছে, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যায় ওটা টাটকা। খুব সম্ভবত কাল রাতেই ওটা শোভা পেয়েছিল প্রতাপ চৌধুরীর মুখে। ওটা যদি বেশি দিন রোদে আর খোলা হাওয়ায় পড়ে থাকতো তাহলে ওর কাগজের উপরে দাগ পড়তো, আর সোনালী অংশটার রংটাও জ্বলে যেত। হায় রে প্রতাপ চৌধুরী, তুমি এত বড় ধূর্ত, কিন্তু তুচ্ছ সিগারেট কিনা বারবার তোমাকে ধরিয়ে দিচ্ছে। অবশ্য তুমিও বলতে পারো, তোরা যে এত সহজে আমার এত সাথে সুড়ঙ্গ রহস্য আবিষ্কার করে ফেলবি, সেটা স্বপ্নেও জানলে কি আমি এখানে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানবার চেষ্টা করতাম? কিন্তু ওই তো মুশকিল প্রতাপ চৌধুরী, ওইখানেই মুশকিল। অতি ধূর্তরা শেয়ানাপনায় নিজেদের অদ্বিতীয় বলে মনে করে, আর শেষ পর্যন্ত সেই নির্বুদ্ধিতাই তাদের পক্ষে হয়ে দাঁড়ায় মারাত্মক, তাই না দারোগা বাবু? আমি অবশ্য আপনার কাছে শিক্ষানবিশ মাত্র, কিন্তু আমি কি ভুল বলছি? দারোগা লজ্জিত গলায় বলল, আর নিজেকে শিক্ষানবিশ বলে জাহির করে আর আমাকে আক্রমণ করবেন না জয়ন্ত বাবু। আপনি যদি শিক্ষানবিশ হন, আমাকে তাহলে মানতে হয় যে আমি এখনো গোয়েন্দাগিরির অ আ পর্যন্ত শিখিনি। যে ছোট বক্তৃতাটি দিলেন তা অত্যন্ত শিক্ষাপ্রদ, আর আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তিও আশ্চর্য। আপনি হয়তো ওই আকাশের শূন্যতার ভেতর থেকেও আসামি আবিষ্কার করতে পারেন। জয়ন্ত হেসে ফেলে বলল, না অতটা পারি না, আমার ডানা নেই, আকাশের খবর রাখবো কেমন করে। কিন্তু জয়ন্তবাবু, তবে মানিকচাঁদ কেন বলেছে যে প্রতাপ চৌধুরী এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গিয়েছে? মানিকচাঁদ হচ্ছে প্রতাপের প্রধান সাগরেদ, অন্তত আমার তাই মনে হয়। প্রতাপ নিজে আড়ালে থেকে সুতো টেনে মানিকচাঁদের দলকে পুতুল নাচের পুতুলের মতো অভিনয় করায়, কারণ যদি কোনো কারণে প্রতাপের সব ওস্তাদি ভেস্তে যায় তাহলে ধরা পড়বে মানিকচাঁদ অ্যান্ড কোম্পানি, কিন্তু সে নিজে থাকবে একেবারে নিরাপদ ব্যবধানে। হঠাৎ সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি উঠল চমকে এবং তার চোখে জাগল ত্রস্ততা। তিনি তাড়াতাড়ি জয়ন্তর পাশে এসে দাঁড়িয়ে তার কানে কানে বললেন, জয়ন্ত দেখো দেখো। জয়ন্ত সহজভাবেই বলল, দেখেছি সুন্দরবাবু, এই শত্রুপুরীতে এসে আমার চোখ চারদিকেই ঘুরছে। দারোগাবাবু, একটু দূরে ওই ঝোপটা কিরকম দুলছে দেখুন, খুবই সন্দেহজনক। বাতাসের জোর নেই তাহলে ঝোপটা কেন দুলছে? দারোগাবাবু সেই দিকে তাকালেন, ঝোপটা দুলতে দুলতে আবার স্থির হয়ে গেল। দারোগাবাবু বললেন, মনে হচ্ছে ওই ঝোপের ভেতরে লুকিয়ে কেউ যেন আমাদের লক্ষ্য করছে। হ্যাঁ, আমারও সেই সন্দেহ হচ্ছে। এখন কি করা উচিত? দারোগাবাবু, আপনারা হচ্ছেন সরকারের দুলাল, আইন আপনাদেরই হাতে। আমার কাছেও রিভলভার আছে, কিন্তু হঠাৎ গুলি চালালে হয়তো সরকারের আইন এই শখের গোয়েন্দাকে ক্ষমা করবে না। আপনার উচিত ওই সন্দেহজনক ঝোপটাকে লক্ষ্য করে গুলি চালানো, তারপর নরহত্যা হলেও একটা ওজোর দেখিয়ে আপনি হয়তো আইনের নাগপাশকে সহজেই ফাঁকি দিতে পারবেন। ব্যাপারটা অত সহজ নয় মশাই, আর কি সেদিন আছে? এখন একটু এদিক ওদিক হলেই সারা দেশ জুড়ে খবরের কাগজওয়ালারা শেয়ালের মতো এক স্বরে কিরকম ক্যাহুয়া ক্যাহুয়া করে চেঁচাতে থাকে, তা কি আপনি জানেন না? সব জানি, কিন্তু এটা কি আপনি বুঝছেন না, ওই ঝোপের আড়ালে যে আছে সে হয়তো এখন নিষ্পন্দ হয়ে আমাদেরই পানে বন্দুক তুলে লক্ষ্য স্থির করছে।
সুন্দরবাবু চমকে উঠে পায়ে পায়ে পিছিয়ে আবার সুড়ঙ্গের মধ্যে অদৃশ্য হবার চেষ্টা করলেন। যত দূর সম্ভব চুপি চুপি বললেন, পালিয়ে এসো জয়ন্ত, তুমিও পালিয়ে এসো। দারোগা বাবু মৃয়মানের মতো বাধো বাধো গলায় বললেন, তাহলে রিভলভার ছুঁড়বো নাকি? জয়ন্ত বলল, নিশ্চয়ই, আপনি বাঁচলে বাপের নাম জানেন না? সেই বিশেষ চোখটির দিকে লক্ষ্য করে দারোগা বাবু রিভলভার তুলে ঘোড়া টিপে দিলেন। রিভলভার গর্জন করতেই ঝোপের ভেতর থেকে লাফ মেরে বেরিয়ে এলো মানুষ নয়, একটা শুয়োর। তার পরের মুহূর্তেই ঘোঁত ঘোঁত করতে করতে সে আর একটা ঝোপের মধ্যে ঢুকে চোখের আড়ালে সরে পড়ল। জয়ন্ত সকৌতুকে বলল, মাভই মাভই, শুয়োরটা যখন ওই ঝোপের ভেতরে ঢোকে তখনই আমি তাকে দেখতে পেয়েছিলাম। আমি জানতাম মানুষ জাতীয় কোনো শত্রু ওখানে নেই। দারোগা বাবু খাপের ভেতর রিভলভার পুড়তে পুড়তে অপ্রসন্ন গলায় বললেন, তাহলে আমাদের মিছে ভয় দেখাবার জন্য আপনি এতক্ষণ মশকরা করছিলেন? সুন্দরবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, জয়ন্ত মানিকের দলে ভিড়লো আমাদের নিয়ে তামাশা, না এ অসহ্য। জয়ন্ত আরো জোরে হেসে উঠে বলল, মানিক যে আজ আমাদের সঙ্গে নেই সুন্দরবাবু, তাই আমি তার অভাব পূরণের জন্য মানিকের ভূমিকায় অভিনয় করবার চেষ্টা করছি মাত্র। কিন্তু যাক সে কথা, এখন আর দেরি করে লাভ নেই। প্রতাপ চৌধুরী আর তার দলবল আজ বোধ করি আর রঙ্গমঞ্চে উত্তীর্ণ হবে না। চলুন আমরাও পর্দার আড়ালে চলে যাই। ও হ্যাঁ, ভালো কথা, দারোগা বাবু সুড়ঙ্গের দুই মুখ যেমন বন্ধ ছিল সেইভাবেই বন্ধ করে যেতে ভুলবেন না যেন। কেন? শত্রুরা যেন সন্দেহ করতে না পারে আমরা তাদের সব গুপ্ত কথা জানতে পেরেছি। আপনি কি মনে করেন নরহত্যার পরেও তারা আবার এখানে আসতে সাহস করবে? না করাই তো উচিত, তবুও সাবধানের মার নেই। রাস্তায় বেরিয়ে জয়ন্ত বলল, দেখুন সুন্দরবাবু, ওই প্রতাপ চৌধুরীর কথা ভুলে গিয়ে এখন আমাদের কাজ করতে হবে ভূষো পাগলাকে নিয়ে। হ্যাঁ, এ কি বলছেন আপনি, এত বড় একটা খুনের মামলা ভুলে যাব? যা তা খুন নয়, একেবারে পুলিশ খুন। খুনের মামলা নিয়ে মাথা ঘামাতে হবে আপনাকেই। কোনো খুনের মামলা তদারক করবার জন্য আমরা কিন্তু এ গ্রামে আসিনি। দারোগা বাবু বিষণ্ন মুখে বললেন, তাহলে আপনারা আমাকে আর সাহায্য করবেন না? জয়ন্ত হেসে বলল, নিশ্চয়ই করব, আগে আমার সব কথা শুনুন। আমরা এখানে এসেছি সুব্রত বাবুর অনুরোধে। তিনি আমাদের ঘাড়ে চাপিয়েছেন এক রহস্যময় মামলা, তার কথা এখানে বলবার দরকার নেই। তবে এইটুকু জেনে রাখুন, তার সঙ্গে জড়িত আছে ওই প্রতাপ চৌধুরী। সুতরাং আসলে প্রতাপ চৌধুরীকে আমরা ছাড়বো না, আর সেও বোধহয় আমাদের ছাড়বে না। আপনি নিশ্চিন্ত থাকুন। সুন্দরবাবু বললেন, তুমি ভূষো পাগলার কথা কি বলছিলে জয়ন্ত? এইবার ভূষো পাগলাকেই আমাদের দরকার। একটা বাজে পাগলার জন্য হঠাৎ তোমার টনক নড়ল কেন? এ প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। কি? ভূষো পাগলা বরাবরই সোনার আনারসের ছড়া চেঁচিয়ে আবৃত্তি করতে করতে এখানকার হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়ায়। এতদিন কেউ তাকে গ্রাহ্যের মধ্যেও আনেনি, কিন্তু প্রতাপ চৌধুরী আজ হঠাৎ তাকে বন্দি করতে চায় কেন? সুন্দরবাবু কোনো জবাব না দিয়ে কেবল মাথার টাক চুলকোতে লাগলেন। জয়ন্ত বলল, কেন তা বুঝতে পারছেন না? প্রতাপের সন্দেহ হয়েছে যে ভূষো পাগলা সোনার আনারসের গুপ্ত কথা কিছু কিছু জানে। প্রতাপ তো এখানকারই লোক, এতদিন তার সন্দেহ হয়নি কেন? এতদিন সে সোনার আনারস নিয়ে মাথা ঘামাবার চেষ্টাও করেনি। এই সম্বন্ধে সে হঠাৎ সজাগ হয়েই আগে দিয়েছে সুব্রত বাবুর উপরে হানা, তারপরেই তার চোখ পড়েছে ভূষো পাগলার উপরে। বুঝেছেন? জয়ন্ত, তোমার অনুমানই ঠিক বলে মনে হচ্ছে। তাই আমাদেরও ওই ভূষো পাগলাকে ছাড়লে চলবে না। তার সঙ্গে কথা বলে আমার এই বিশ্বাস দৃঢ় হয়ে গেছে যে সোনার আনারসের অনেক গুপ্ত কথাই সে জানে।
সৌভাগ্যক্রমে সে এখন আমাদেরই হাতে আছে। তার সঙ্গে ভালো করে আলাপ করে দেখা যাক আমার সন্দেহ সত্যি কি না। বাসায় ফিরে এসে সবাই দেখল মানিক বিছানার উপর বসে সুব্রত বাবুর সঙ্গে গল্প করছে। জয়ন্ত বলল, কে মানিক, এখন কেমন আছো? মানিক মুখ ভার করে বলল, যাও যাও। জয়ন্ত হেসে তার পিঠে হাত বুলোতে বুলোতে বলল, সঙ্গে নিয়ে যাইনি বলে অভিমান হয়েছে? তোমার শরীরের অবস্থা দেখেই নিয়ে যাইনি ভাই, আমার উপর অবিচার করো না। সুন্দরবাবু বললেন, তুমি সঙ্গে ছিলে না, বেঁচেছিলাম, অন্তত খানিকক্ষণ তোমার বাক্য যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছিলাম। মানিক ফিক করে হেসে বলল, তাহলে বাক্য যন্ত্রণা আবার শুরু হবে নাকি? জয়ন্ত বলল, না মানিক, আজকের মতো অন্তত সুন্দরবাবুকে ক্ষমা করো। সুব্রতবাবু, ভূষো পাগলা কেমন আছে? মানিক বলল, নিশ্চয়ই ভালোই আছে, এই তো 5 মিনিট আগেও সে চিৎকার করে সোনার আনারসের ছড়া আউড়ে কান ঝালাপালা করে দিচ্ছিল। জয়ন্ত একটা চেয়ারের উপর বসে পড়ে বলল, সুব্রতবাবু, দয়া করে ভূষোকে একবার এখানে নিয়ে আসতে পারবেন কি? যাচ্ছি বলে সুব্রত ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। কিন্তু মিনিট পাঁচেক পরে সুব্রত যখন ফিরে এলো তখন তার সঙ্গে ভূষো পাগলা নেই। সুব্রত বলল, ভূষোকে দেখতে পেলাম না। জয়ন্ত চমকে দাঁড়িয়ে উঠে বলল, মানে ভূষো ঘরেও নেই, এই বাড়ির ভিতরেও কোথাও নেই, কেবল তার ঘরের দেওয়ালে কাঠকয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সোনার আনারস, সোনার আনারস। আমি চললাম সেই সোনার আনারসের সন্ধানে। গভীর রাতে জয়ন্ত হঠাৎ ধাক্কা মেরে ঘুম ভাঙিয়ে দিল মানিকের। মানিক ধড়মড় করে বিছানার উপরে উঠে বসে বলল, ব্যাপার কি জয়, আবার কোনো বিপদ ঘটল নাকি? জয়ন্ত মাথা নেড়ে বলল, বিপদ নয়, বিপদ নয় মানিক, শোনো। শোনা গেল খানিক দূর থেকে কে আবৃত্তি করছে, আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা খুঁজছে মাটি মোটকা জট। আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা খুঁজছে মাটি মোটকা জট। মানিক বলল, ওই তো পলাতক ভূষো পাগলার গলা। জয়ন্ত বলল, হ্যাঁ, ভূষো যে এখানকার মাটি ছেড়ে নড়তে পারবে না সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। তোমার শরীর এখন সুস্থ আছে? হ্যাঁ, কিন্তু এ কথা জিজ্ঞাসা করছো কেন? খুব সম্ভব ভূষো বাগানের পুকুর পাড়েই আছে, আমি চুপি চুপি গিয়ে দেখতে চাই সেখানে সে কি করছে। তুমি কি আসবে আমার সঙ্গে? এক লাফে নিচে নেমে মানিক বলল, সে কথা আবার বলতে। তাড়াতাড়ি জামা পরে দুজন বেরিয়ে পড়ল। আকাশে একাদশীর চাঁদ, রাতেও মানুষের দৃষ্টি অচল নয়, জয়ন্তর অনুমান ঠিক। পুকুরের দক্ষিণ পাড়ে বটগাছের তলায় দাঁড়িয়েছিল একটা মানুষের মূর্তি, নিশ্চয়ই ভূষো পাগলা। মিনিট কয়েক সে নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ বটগাছের পশ্চিম দিক ধরে হন হন করে এগিয়ে যেতে লাগল। জয়ন্ত বলল, আজ আর ভূষোকে ছাড়ছি না, ও কোথায় যায় দেখবার জন্য আমার আগ্রহ হচ্ছে। কেন বলো দেখি? আমি ভূষোকে সাধারণ পাগল বলে মনে করি না, আমার বিশ্বাস ও অকারণে পাগলামির ঝোঁকে ওদিকে যাচ্ছে না, ওই পথ চলার মধ্যে নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। জয়ন্ত, তোমার এই সন্দেহের কারণ আমি বুঝতে পারছি না। জয়ন্ত উত্তর না দিয়ে অগ্রসর হতে লাগলো। খানিকক্ষণ কেটে গেল, মানিক বলল, আমরা বোধহয় 8 ঘন্টা ধরে হাঁটছি, এভাবেই আজকের রাতটা পুইয়ে যাবে নাকি?
জয়ন্ত বলল, যেতে পারে। মানিক, একটা বিষয় লক্ষ্য করেছ? কি? ভূষো মাঠ ভেঙে গিয়ে যাচ্ছে বটে, কিন্তু একবারও বাঁয়ে কি ডাইনে ফিরছে না। সুব্রত বাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে গিয়েছে একেবারে সোজাসুজি। তার থেকে কি প্রমাণিত হয় একটু পরেই বুঝতে পারবো। আরো খানিকক্ষণ কেটে গেল। মানিক বলল, খেপার পাল্লায় পড়ে আমরাও খেপে গেলাম নাকি? জয়ন্ত উত্তেজিত গলায় বলল, না মানিক না, ওই দেখো বসে দাঁড়িয়ে পড়ল। আমরা আজ প্রায় একরোশ পথ পার হয়েছি। এতটা নিশ্চিত হলে কেমন করে? কারণ ভূষো পাগলা এইখানে এসে থেমেছে। এ কিরকম হেয়ালি? হেয়ালি নয় হে, হেয়ালি নয়। হেয়ালির ভেতরে আমি পেয়েছি অর্থের সন্ধান। দেখো দেখো ভূষো কি করছে দেখো। ভূষো এইবারে সত্যি পাগলের মতো চারদিকে ছোটাছুটি করে বেড়াতে লাগলো। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। মানিক একটা গাছের আড়াল থেকে উঁকি মেরে সবিস্ময়ে বলল, ভূষোর হাবভাব দেখে মনে হচ্ছে ও যেন কি খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। কিন্তু কি খুঁজছে? ভগবান জানেন, হয়তো পাগলটা ভেবেছিল এইখানেই ফলে সোনার আনারস। আমিও তো ওই রকমই একটা অসম্ভব আশা করেছিলাম। যা যাও, বাজে বকো না। বাজে নয়, সত্যি বলছি। আমার দৃঢ় ধারণা সুব্রত বাবুর বাড়ি থেকে বেরিয়ে ভূষো প্রায় এই পর্যন্ত আসে। কিন্তু যা পাবার আশায় এতদূর আসে তা আর খুঁজে পায় না। খেপা খুঁজে ফেরে পরশ পাথর, কিন্তু কোথায় এই পরশ পাথর? সেই দুঃখে এই বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে। মানিক একটু ভেবে বলল, কিন্তু কথা হচ্ছে ভূষো এতখানি পথ পার হয়ে ঠিক এইখানেই বা এসে থামল কেন? মানিকের পিঠ চাপড়ে জয়ন্ত বলল, ঠিক বলেছ, তোমার এই প্রশ্ন হচ্ছে একটা প্রশ্নের মতো প্রশ্ন। এবারে এই প্রশ্নটারই উত্তর খুঁজতে হবে। কার কাছে উত্তর খুঁজবে? ভূষোকে কিছু জিজ্ঞাসা করা মিছে, কারণ নিজেই সে কোনো উত্তর খুঁজে পায়নি। ভায়া, উত্তর খুঁজবো আমার নিজের মনের ভেতরে। ভূষোর মুখ চেয়ে তো আমরা এখানে আসিনি। হঠাৎ ছোটাছুটি থামিয়ে ভূষো দাঁড়িয়ে পড়ল, তারপর ধীরে ধীরে আউড়ে গেল। পশ্চিমাতে পঞ্চপোয়া, সূর্যি মামার ঝিকমিকি, না এর পরে যায় কত না, খেলছে জল গটিকি। হায় রে হায়, সব গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। ওরে বাবা জলগো টিকটিকি, কোথায় আছিস তুই? কে তোকে তাড়িয়ে দিল বাবদন? ঠিক সেই সময়ে কাছের একটা ঝোপ ঠেলে বেরিয়ে এলো আর এক মানুষের মূর্তি। সে খুব সন্তর্পণে পা টিপে টিপে পেছন থেকে ভূষোর দিকে এগিয়ে যেতে লাগলো। জয়ন্ত বলল, প্রশান্ত চৌধুরীর জ্বর এখনো ভূষোর পেছনে লেগে আছে, নিশ্চয়ই ওকে আবার ধরে নিয়ে যেতে চায়। চলো মানিক, আমরাই ওকে গ্রেপ্তার করি। জয়ন্ত আর মানিক গাছের আড়াল ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। কিন্তু লোকটা যেমন সাবধানই তেমনই চটপটে। হঠাৎ মুখ ফিরিয়ে তাদের দেখে ফেলল, আর তারপরের মুহূর্তেই সে একটা জঙ্গলের দিকে দৌড় মারল একেবারে তীরের মতো। তার পা লক্ষ্য করে জয়ন্ত রিভলভার ছুড়ল, কিন্তু রাত্রের ঝাপসা আলোয় সে লক্ষ্যভেদ করতে পারল না। লোকটা জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত আর মানিক জঙ্গলের ভেতরে গিয়েও ঢুকল, কিন্তু পলাতকের কোনো পাত্তাই আর পেল না। দেখল খালি চাঁদের আলোর ফিতে দিয়ে গাঁথা অন্ধকারকে। তারা বাইরে বেরিয়ে এলো। সেখানে তারা ভূষো পাগলাকেও আর দেখতে পেল না। মানিক বলল, পাগলা আবার ভয় পেয়ে পালিয়েছে, এখন কি করবে? এখন ভাবতে ভাবতে বাড়ি ফিরব, তারপর ঘুমিয়ে পড়ব। সকালে উঠে সুব্রতবাবুকে দু একটা কথা জিজ্ঞাসা করার আছে, তারপর সদল বলে আবার এখানে আসব। আবার এখানে আসবে? নিশ্চয় নিশ্চয়ই। কেন? জলগো টিকটিকি প্রভৃতি আরো অনেক কিছুর সন্ধানে। ভূষোর সঙ্গে তুমিও কি টিকটিকি নিয়ে মাথা ঘামাতে চাও নাকি? মাথা না ঘামিয়ে উপায় নেই। বুঝেছি,
তুমি কোনো একটা হদিশ পেয়েছো। রহস্যের সিংহদ্বার খোলবার জন্য একটা চাবি কাঠি কুড়িয়ে পেয়েছি, কিন্তু অনেক কালের পুরনো মরচে পড়া চাবি, এখনো কুলুপে ভালো করে লাগছে না। মানিক, এই সোনার আনারসের ছড়া অপূর্ব, এর প্রত্যেকটা কথা আর অর্থ যে কোনো শ্রেষ্ঠ কবিতার থেকেও অনেক গভীর। কিন্তু একটা কথা আজ এইখানে দাঁড়িয়ে আমি তোমায় বলে দিচ্ছি মানিক, এই মামলার কিনারা হতে আর বেশি দেরি নেই। সকালের চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়েই জয়ন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা সুব্রত বাবু, এ দেশে কখনো বাঘ রাজা বলে কেউ ছিলেন কি? সুব্রত বলল, বাঘ রাজা? বাঘ রাজা হ্যাঁ, বাবার মুখে শুনেছি। অনেক কাল আগে এই অঞ্চলে এক প্রতাপশালী রাজবংশ ছিল, তাদের উপাধি ছিল বাঘ। সুন্দরবাবু বললেন, বাঘ আবার মানুষের উপাধি হয় নাকি? জয়ন্ত বলল, হয় সুন্দরবাবু, হয়, আমার পরিচিতদের মধ্যেই বাঘ উপাধিধারী লোক আছেন। হয়তো তাঁর পূর্বপুরুষদের কেউ একাই কোনো একটা বাঘ বধ করেছিলেন, আর তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে লোকে তাকে ওই উপাধি দিয়েছিল। পরে তাঁর বংশধররাও ওই বাঘ বলেই পরিচিত হয়। কেবল বাঘ নয়, বাংলাদেশে হাতি উপাধিধারী লোকও আছে। কিন্তু যাক ও কথা, সুব্রতবাবু, আপনার কথায় আমার বেশ কৌতূহল জেগে উঠছে। আপনি ওই বাঘ রাজাদের সম্বন্ধে আর কিছু বলতে পারেন কি? সুব্রত বলল, আমি বিশেষ কিছুই জানি না, আর আমার পক্ষে জানবার কথাও নয়, কারণ বাঘ রাজাদের বংশ নাকি পলাশির যুদ্ধের আগেই লুপ্ত হয়ে গিয়েছিল। তবে শুনেছি আমার প্রপিতামহেরও আগে আমাদেরই কোনো পূর্বপুরুষ কোনো এক বাঘ রাজার দেওয়ানের পদ লাভ করেছিলেন। বাঘ রাজাদের কোনো চিহ্নই কি এ অঞ্চলে বর্তমান নেই? না, কিচ্ছু নেই। আমার পিতামহ বলতেন, যেখানে বাঘ রাজাদের রাজধানী ছিল, এখন সেখানে বিরাজ করছে নিবিড় এক জঙ্গল। সে জায়গাটা কোথায়? তাও আমি জানি না। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার জিজ্ঞাসা করল, আচ্ছা সুব্রত বাবু, আপনাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী টদী আছে কি? কেন বলুন দেখি। আমি এই রকম একটা নদী খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। সুব্রত একটু বিস্মিত স্বরে বলল, জয়ন্তবাবু, আপনার প্রত্যেক প্রশ্নই কেমন যেন রহস্যময়, হঠাৎ নদীর কথা কেন আপনার মনে জেগে উঠল? সে কথা পরে বলবো, আগে আমার প্রশ্নের জবাব দিন। না, আমাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী নেই। জয়ন্ত হতাশভাবে বলল, নেই? তাহলে কি আমি মিছেই এত জল্পনা কল্পনা করে মরলাম? সোনার আনারসের ছড়াটা কি একেবারেই বাজে? সুব্রত প্রায় আধ মিনিট ধরে জয়ন্তর মুখের পানে তাকিয়ে রইল বিস্ময়ে চকিত চোখে, তারপর থেমে থেমে বলল, সোনার আনারসের ছড়া, তার সঙ্গে নদীর কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে বলেই অনুমান করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার সে অনুমান সত্য নয়। সুব্রত বলল, দেখুন জয়ন্তবাবু, আমাদের গ্রাম থেকে কিছু দূরে আগে একটা নদী ছিল কিন্তু। জয়ন্ত এইবার অত্যন্ত উৎসাহিত গলায় বলে উঠল, ছিল নাকি? আগে হ্যাঁ, এ অঞ্চলে আগে একটা নদী ছিল, কিন্তু এখন সেটা শুকিয়ে গেছে, কেবল মাঝে মাঝে তার শুকনো খাদ দেখা যায়। তারপর তারপর? এখনো বর্ষাকালে সেই খাত কিছুদিনের জন্য জলে ভরে যায়, কিন্তু সেটা তো গ্রামের পশ্চিমে নয়, এখান থেকে উত্তর পশ্চিম দিকে 3 মাইল কি আরও কিছু বেশি পথ পেরিয়ে গেলে তবে সেই খাতটা পাওয়া যায়। জয়ন্ত যেন নিজের মনেই বিড়বিড় করে বলল, উত্তর পশ্চিম দিকে, তাহলে আবার যে আমার হিসেব গুলিয়ে যাচ্ছে। এই বলে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বলল, সুব্রতবাবু, যদিও আমি খেই খুঁজে পাচ্ছি না,
তবু একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। মানে সেই মরা নদীর শুকনো খাতটা নিজের চোখে একবার দেখব, এখনই চলুন। সুন্দরবাবু বললেন, আরে ধ্যাত, খামখেয়ালের একটা মাত্রা থাকা উচিত। কোনো মরা নদীর শুকনো খাত দেখে আমাদের কিষ্ট লাভ হবে শুনি? তার চেয়ে সুব্রতবাবু যদি আরও এক পেয়ালা চা, আরও এক প্লেট চিড়ে আলু ভাজা আর বেগুনি ফুলুরির ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটা হবে একটা উল্লেখযোগ্য ব্যাপার, কি বলো মানিক? জয়ন্ত মানিকের দিকে ফিরে বলল, মানিক তোমারও কি এই একই মত? মানিক এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে জয়ন্ত আর সুব্রতর কথাবার্তা শুনছিল। সে মুখ তুলে বলল, ভাই জয়ন্ত, তোমাদের কথা শোনার পর থেকে আমিও গভীর অন্ধকারে যেন একটুখানি আলোর ইঙ্গিত দেখতে পাচ্ছি। নায়ের পরে যায় কত না খেলছে জলগো টিকটিকি, এটা একটা খুব মূল্যবান সংকেত। কিন্তু পশ্চিমাতে পঞ্চপোয়া সূর্যিমামার ঝিকিমিকি, এ লাইনটার কোনো মানে এখন অবধি খুঁজে পাচ্ছি না। আগে তো উত্তর পশ্চিম দিকে যাত্রা করা যাক, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। উত্তম, আমি প্রস্তুত। সুন্দরবাবু আপাতত চা চিঁড়ে আলু ভাজা আর বেগুনি ফুলুরি নিয়ে ব্যস্ত থাকুন, আমরা ততক্ষণ খানিকটা মর্নিং ওয়াক সেরে আসি। সুন্দরবাবু এবার তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, আমি যদি এখনই তোমাদের সঙ্গে এই চায়ের আসর ত্যাগ না করি, তাহলে এরপরে মানিকের ওই দুষ্টু জীব যে কতখানি অসংযত হয়ে উঠবে তা কি আমি জানি না। আমি আর চাটা খেতে চাই না, আমিও সকলের সঙ্গেই যেতে চাই। এর মধ্যে দারোগাবাবু এসে হাজির হতে জয়ন্ত তাকেও দলে টেনে নিল। সুব্রত বলল, এই সেই মরা নদীর শুকনো খাত। জয়ন্ত বলল, সরস্বতী নদীও শুকিয়ে গিয়ে বাংলাদেশের নানান জায়গায় ঠিক এইরকমই খাত সৃষ্টি করেছে। এই মরা নদীটাও দেখছি আকারে আগে সরস্বতীর মতোই ছিল। খাতটা চওড়ায় কলকাতার আদি গঙ্গার চেয়ে বড় হবে না, দক্ষিণ থেকে বরাবর উত্তর দিকে চলে গিয়েছে। খাতটা মাঝে মাঝে ভরাট হয়ে আছে এবং তার উপরে দেখা যাচ্ছে ছোট বড় ঝোপঝাড় ও জঙ্গল। দক্ষিণ দিকে খাতটা যেখানে একেবারে বিলুপ্ত হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে নীরবে কি যেন ভাবতে লাগলো জয়ন্ত। তারপর ধীরে ধীরে বলল, মানিক খাতটা মানে এই নদীটা বোধহয় দক্ষিণ দিকেও এগিয়ে গিয়েছিল, কিন্তু তা আর দেখা যাচ্ছে না, কারণ তা একেবারে ভরাট হয়ে সমতল মাঠের সঙ্গে মিলে আছে। মানিক বলল, তোমারই অনুমান অসঙ্গত নয়। দারোগাবাবু বিরক্ত কণ্ঠে বললেন, এরা খাত নিয়ে এমন গভীর গবেষণার কারণ কি বুঝছি না। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, আমারও ওই মত, আমি বাড়ি ফিরতে চাই। সুব্রতও বলল, জয়ন্তবাবু আপনার কি উদ্দেশ্য বলুন দেখি। জয়ন্ত কারুর কোনো কথার জবাব না দিয়েই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, হয়েছে মানিক হয়েছে, আমি চাবি কাঠি খুঁজে পেয়েছি। দারোগাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, চাবিকাঠি? কিসের চাবিকাঠি মশাই? রহস্যের। রহস্য আবার কি? যদি জানতে চান আমার সঙ্গে আসুন, এসো মানিক। জয়ন্ত দ্রুত পদে দক্ষিণ দিকে এগোতে লাগল। সুন্দরবাবু খানিকটা এগিয়েই হাঁপাতে হাঁপাতে বললেন, ও জয়ন্ত একটু আস্তে চলো ভাই, তোমার সঙ্গে আমি পাল্লা দিয়ে পারবো কেন, আমার চেহারাটা দেখছো তো। জয়ন্ত গতিও কমালো না, উত্তরও দিল না, সমান তালে এগিয়ে চলল। দারোগাবাবু বললেন,
এই যেন বুনো হাঁসের পিছনে ছোটা হচ্ছে। সুব্রত বলল, সোনার আনারসের ভিতরে যে ছোঁড়াটা ছিল জয়ন্তবাবু বোধ হয় তার মানে খুঁজে পেয়েছেন। দারোগা বাবু তপ্ত স্বরে বললেন, ওই ছড়াটার কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। ভূষা হচ্ছে আস্ত পাগল, একটা বাজে ছেলেগুলোনো ছড়া নিয়ে তার সঙ্গে মেতে থাকা আমাদের কি শোভা পায়? আর ছড়া হচ্ছে ছড়া, আর তার মধ্যে কোনো অর্থ থাকে না মশাই। সুব্রত বলল, আমারও তো ওই বিশ্বাস ছিল, কিন্তু জয়ন্তবাবুর বিশ্বাস যে অন্যরকম। আর নিজের বিশ্বাস নিয়ে নিজেই থাকুন, কিন্তু আমাদের নিয়ে কেন টানাটানি করছেন বলুন তো? ঘাড়ে পড়েছে খুনের মামলা, এখন তার কিনারা করব না ছড়ার অর্থ খুঁজে মরব? দোস্তুর মতো ছেলে মানুষই হচ্ছে মশাই। আরো বেশ খানিকটা এগিয়ে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে জয়ন্ত বলল, মানিক, কাল রাত্রে ভূষো ঠিক এইখানে সেই চারদিকে ছোটাছুটিটা করেছিল না? মানিক এদিক ওদিক দেখে বলল, হ্যাঁ জয়ন্ত, পূর্ব দক্ষিণ দিকে তাকিয়ে দেখো। ওদিকে তো দেখছি মনে হচ্ছে মাঠের পরে একটা বেশ ঘন জঙ্গল আছে। সোনার আনারসের জয় হোক, এইবার আমরা ওই বনের ভেতর ঢুকব। পূর্ব দক্ষিণ দিক ধরেই এগিয়ে চলবো, কিন্তু তাড়াতাড়ি নয়, আমাদের হাঁটতে হবে স্বাভাবিকভাবে। কতক্ষণ এগোতে হবে জানো? ঠিক এক প্রহর। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, অর্থাৎ আরো 3 ঘন্টা আমাদের বনে বনে ঘুরতে হবে? ওরে বাবা! দারোগাবাবু বললেন, আরো 3 ঘন্টা কি বলছেন মশাই? 3 ঘন্টা লাগবে তো খালি এগিয়ে যেতেই, আর ফিরতেও লাগবে আরো 3 ঘন্টা। তার মানে কোদালপুরে ফিরবো আমরা রাতের অন্ধকারে? তাই নাকি? তাহলে সারাদিন খালি রাস্তায় হাঁটবো, দানা পানি কিছুই জুটবে না? তাছাড়া আর কি। আমি কি পাগল? আমাকে কি ভীমরতি ধরেছে? আমি পারবো না, ব্যাস এই আমার এক কথা। জয়ন্ত কোনো রকমে হাসি চেপে বলল, ভয় নেই সুন্দরবাবু, আপনাকে উপোস করতে হবে না। উপোস করতে হবে না কিরকম? এই ঘন অরণ্যের মধ্যে হোটেল পাওয়া যায় নাকি? সুন্দরবাবু, আমি প্রস্তুত হয়েই এসেছি। মানিকের কাঁধে ওই যে ব্যাগটা ঝুলছে, ওর ভেতরে খুঁজলে একটু খাবার দাবার পাওয়া যাবে। নিজের মাথা প্রচণ্ড জোরে ঝাঁকিয়ে সুন্দরবাবু বললেন, ডবল খাবারের লোভেও আমি আর 6-7 ঘন্টা ধরে হাঁটতে পারবো না। এখনই আমার জিভ বেরিয়ে পড়ছে। দারোগাবাবু বললেন, আমিও সুন্দরবাবুর দলে। আমি খুনের মামলার আসামি খুঁজছি, সোনার আনারসের ছড়া নিয়ে আমার কী লাভ হবে? জয়ন্ত বলল, কী লাভ হবে? আপনি কি জানেন ওই খুনের মামলার আসামি প্রতাপ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়ানো আছে এই সোনার আনারসের রহস্য? কী সেই রহস্য? যদি জানতে চান আমার সঙ্গে আসুন, আমাদের আর অপেক্ষা করলে চলবে না। প্রতাপ চৌধুরীও কিন্তু এই রহস্যের চাবিকাঠি খুঁজছে, আর আমরা কার্যোদ্ধার করতে চাই তার আগে। আমার কথায় অবিশ্বাস করবেন না, আমার দৃঢ় বিশ্বাস আজ আপনারা দেখতে পাবেন একটা কল্পনাতীত দৃশ্য। গভীর জঙ্গল তো গভীর জঙ্গল, অরণ্যের এমন নিবিড়তা কেউ কল্পনা করেনি। এত বুড়ো বুড়ো গাছ খুব কম জঙ্গলেই চোখে পড়ে। তারা জন্মেছে কোন মানধাতার আমলে তাও আন্দাজ করবার জো নেই। কোথাও তারা পরস্পরকে এমন জড়াজড়ি করে আছে, এবং তাদের উপরের দিকটায় লতাপাতারা এমনভাবে ঘন জাল বুনে রেখেছে যে দুপুরের রোদও ভেতরে প্রবেশ করবার পথ পায়নি। সর্বত্রই ঝোপঝাড়, কাঁটা জঙ্গল এবং মানুষের মাথা ছাড়িয়ে ওঠা আগাছার ভিড়। সেইগুলোকে ঠেলে ঠেলে কোনো রকমে রাস্তা করে নিতে হয়। গায়ে পট পট করে কাঁটা বেঁধে আশেপাশে ফোঁস ফোঁস করে ভয়াবহ শব্দ শোনা যায়। মাঝে মাঝে হোঁচট খেয়ে পথিকদের রাস্তায় আছাড় খেয়ে পড়তে হয়, কিন্তু তবুও জয়ন্তর উৎসাহ কমে না।
সুন্দরবাবু মুখ ব্যদান করে বিষম হাঁপাতে হাঁপাতে বললেন, দারোহা বাবু, ডানপিঠে জয়ন্তটা আজ আমাদের সমন সদনে পাঠাতে চায় নাকি? রুদ্ধ ক্রোধে ফুলতে ফুলতে দারোগা বাবু বললেন, জানি না, এমন চূড়ান্ত খেপ আমি আর জীবনে কোনোদিন দেখিনি। কিন্তু কথা হচ্ছে আমরা কোথায় কোন দিকে যাচ্ছি? জয়ন্ত বলল, আমরা যাচ্ছি পূর্ব দক্ষিণ দিকে। তাই নাকি? চোখে তো দেখছি খালি ঝোপঝাড় আর অন্ধকার, এর মধ্যে এসে তুমি কি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলনি বাবা? না, ফেলিনি। এমন করে জানলে সে কথা? হাত তুলে একটা জিনিস দেখিয়ে জয়ন্ত বলল, এই আমাদের পথপ্রদর্শক। কি হে ওটা, ভালো করে দেখতে পাচ্ছি না। কম্পাস। কিন্তু পূর্ব দক্ষিণ দিকে ঝাড়া তিন ঘন্টা ধরে এগিয়ে তুমি কি পরমার্থ লাভ করবে বাবা? শুনলে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো না কিরকম? বিশ্বাস করবেন না। আলবাত করবো, হাজারবার করবো। তোমার লেজ ধরতে যখন বাধ্য হয়েছি তখন সোনার পাথর বাটি দেখেও আমার আর অবিশ্বাস করবার উপায় নেই। ওরে বাবা, ওরে বাবা। সোনার পাথর বাটি তো একটা অকিঞ্চিতকর দ্রব্য, এ হচ্ছে তার চেয়েও অবিশ্বাস্য। ও বাবা, তাই নাকি? আর শুনেই যে আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। তা যাবেই তো। অত প্যাঁচ কেন করছো ভাইয়া, আসল ব্যাপারটা খুলেই বলো না। শুনবেন তাহলে? শুনবো বলেই তো দুটো কানই খাড়া করে আছি। স্পষ্ট করে বলো, পথের শেষে গিয়ে তুমি কি দেখতে চাও? একটা প্রকাণ্ড অখণ্ড মণ্ডলাকার দুগ্ধ ফেননিভ অশ্বডিম্ব, অর্থাৎ ঘোড়ার ডিম। সুন্দরবাবু খানিকক্ষণ অত্যন্ত গম্ভীর ভাবে হাঁটলেন, তারপর আহত গলায় বললেন, জয়ন্ত তুমিও, মানে তুমিও আমার সঙ্গে বাজে ঠাট্টা শুরু করলে মানিকের মতো। ঠাট্টা নয় সুন্দরবাবু, ঠাট্টা নয়। পথের শেষে গিয়ে যে কি দেখবো তা আমি নিজেই জানি না। কে জানে, হয়তো আমার সমস্ত জল্পনা কল্পনা শেষটা অশ্বডিম্বের মতোই অলিক বলে মনে হবে কিনা। দারোগা বাবু ঝাঁঝালো গলায় বললেন, চমৎকার জয়ন্তবাবু, চমৎকার। তাহলে আপনি আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করাতে চান কেবল কাদা ঘেঁটে ফিরে আসবার জন্য? জয়ন্ত ঠোঁট টিপে একটু হাসল, কোনো জবাব দেওয়ার দরকার মনে করল না। দারোগা বাবু দাঁড়িয়ে পড়ে চিৎকার করে ডাকলেন, সুন্দরবাবু! বড্ড রেগেছেন দেখছি। হ্যাঁ তাই, কিন্তু এখন আর কিন্তু টিন্তু নেই। তবে আপনি আর আমি দুজনে পুলিশের লোক। হ্যাঁ বলাই বাহুল্য, আমরা হচ্ছি কাজের মানুষ। অত্যন্ত। আমরা কি পাগলের মতো, গাধার মতো, অন্ধের মতো ঘোড়ার ডিমের পেছনে ছুটব? না, কিছুতেই না। মানিক এইবার প্রথম মুখ খুলল, বলল, এ কথা আপনি কি করে জানলেন দারোগা বাবু? কি কথা? গাধারা আর পাগলরা আর অন্ধেরা ঘোড়ার ডিমের পেছনে ছুটে বেড়ায়। মানিক বাবু, আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। সুন্দর বাবু, আমাদের এখন কি করা উচিত জানেন? মোটেই জানি না। আমাদের এখন উচিত এইখান থেকেই ধুলো পায়ে বিদায় নেওয়া। অর্থাৎ আবার কোদালপুরে ফিরে যাওয়া? হ্যাঁ। দারোগা বাবুর দিক থেকে চোখ ফিরিয়ে সুন্দরবাবু একবার জয়ন্তর আর একবার মানিকের মুখের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, অসম্ভব। কি অসম্ভব? এখন গোদালপুরে ফিরে যাওয়া। কেন? জয়ন্তর পাগলামি আর মানিকের দুষ্ট রসনাকে আমি সমর্থন করি না বটে, কিন্তু বোধ হয় ওদের আমি কিছু কিছু কি যেন কি করি, হ্যাঁ ভালোবাসি। আমার পক্ষে ওদের ছেড়ে চলে যাওয়া একেবারেই অসম্ভব। নিতান্তই যদি যেতে চান তাহলে আপনাকে একলাই যেতে হবে। দারোগা বাবুর দুই চোখে তীব্র ভাব ফুটে উঠল, কিন্তু তিনি আর দ্বিরুক্তি না করে এগোতে লাগলেন সবার পেছন পেছন। বোধহয় তিনি বুঝতে পারলেন যে একলাই বন থেকে বেরোবার চেষ্টা করলে রাস্তা হারিয়ে ফেলবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জয়ন্ত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমরা প্রায় পথের শেষে এসে পড়েছি,
আর মিনিট পনেরোর মধ্যেই একটা কিছু হেস্তনেস্ত হয়ে যেতে পারে। সুন্দরবাবু বললেন, শুনলেন তো দারোগা বাবু, এতক্ষণ ধরে এত যন্ত্রণা যখন ভোগ করলাম তখন আর মিনিট পনেরোর জন্য অশান্তি করে লাভ কি? বিশেষ করে পেটে যখন দুর্ভিক্ষের খিদের উদয় হয়েছে আর সেই খিদের উপশম আছে মানিকেরই ওই ব্যাগের ভেতরে। আমরা এখান থেকে এখনই বিদায় নিতে চাইলে মানিক কি আর ব্যাগ খুলতে রাজি হবে? মানিক খুব জোরে মাথা নেড়ে বলল, নিশ্চয় নয়। ওরে বাবা, ব্যাস ব্যাস, এর ওপরে আর কোনো কথা বলাই বাতুলতা। হাতের খোড়া পায়ে ঠেলে উপোস করে ধুকতে ধুকতে আমি যাব কোদালপুরে ফিরে? অসম্ভব অসম্ভব। অন্তত মানিকের ব্যাগের ভেতরে যে ঘোড়ার ডিম নেই সেটা আমি রীতিমতো হৃদয়ঙ্গম করতে পারছি। দারোগা বাবু নিরুত্তর হয়েই রইলেন। তার অবস্থা দেখলে মনে হয় একেবারে যাকে বলে নাচার। তারপর খানিকক্ষণ আর কোনো কথাবার্তা হলো না। অরণ্যের অবস্থা তখনও একই রকম, আধা আলো আর আধা আঁধার মাখা রহস্যময় আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে অগণ্য বনস্পতি মর্মর ভাষায় রচনা করছে কোনো এক অজানা পূজার মন্ত্র। মানিক দাঁড়িয়ে পড়ে বলল, পায়ের তলার মাটি এখানে ঢালু হয়ে নেমে গেছে কেন? জয়ন্ত এদিক ওদিক তাকিয়ে বলল, মানিক, মাটি এদিকে ঢালু হয়ে নেমে ওদিকে ওই যে আবার উঁচু হয়ে উপর দিকে উঠে গেছে। তার মানে আগে নিশ্চয়ই এখানে একটা জলভরা খাত ছিল। সেই শুকনো খাতের অন্য পাড়ের উপরে রয়েছে একটা জঙ্গলময় উঁচু ঢিপি, যেন একটা ছোট খাটো পাহাড়। ঢিপিটা দখল করে আছে অনেকটা জায়গা। ঢিপির উপরে উঠে দেখা গেল তার চারদিকেই ছড়িয়ে পড়ে আছে রাশি রাশি সেকেলে ইট। আর একটা দৃশ্য সবারই দৃষ্টি আকর্ষণ করল। ওপাশে ঢিপিটা যেখানে নিচের দিকে নেমে শেষ হয়ে গেছে ঠিক সেইখানে আছে প্রকাণ্ড একটা অট্টালিকার ধ্বংসস্তূপ। একেবারে ধ্বংসস্তূপ বললে হয়তো ঠিক বলা হয় না, কারণ তার সর্বাঙ্গে ছোট বড় অসত্য বট নিম গাছের ভার বহন করে অট্টালিকার একটা অংশ এখনো দাঁড়িয়ে ছিল মহাকালের বিরুদ্ধে মূর্তিমান প্রতিবাদের মতো। জয়ন্ত উত্তেজিত গলায় বলল, সুন্দর বাবু, আমার কল্পনা দেবী মিথ্যে কথা বলেননি, এই আমাদের পথের শেষ। সুন্দর বাবু উৎসাহের লক্ষণ প্রকাশ করলেন না, বললেন, সমাপ্তিটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। জয়ন্ত বলল, আরে মশাই, আমরা কোথায় এসেছি বুঝতে পারছেন না? সুব্রত বাবু, সারা পথটাই আপনি বোবার মতন কাটিয়েছেন, এইবার মুখটা খুলুন, বলুন তো কোথায় এসেছি আমরা? আমি কেমন করে বলবো? তাহলে শুনুন, এই যে চারদিকে খাত ঘেরা এই উঁচু ঢিপিটা দেখছেন, এটা হচ্ছে কোনো পুরনো দুর্গের শেষ চিহ্ন, আর ওই ভাঙাচোড়া অট্টালিকাটা হচ্ছে সেকালকার কোনো রাজার বাড়ি। খুব সম্ভবত ওইখানেই বাস করতেন সেই বাঘ রাজারা, যাদের সম্বন্ধে সোনার আনারসের ছড়ায় বলা হয়েছে, বাঘ রাজাদের রাজ্য গেছে কেবল আছে একটি স্মৃতি, ব্রহ্ম পিশাচ পানাই বাজায় বাস্তু ঘুঘু কাঁদছে নীতি। বুঝলেন? সুব্রত বলল, আপনি কেমন করে এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছেন তা এখনো বুঝতে পারছি না। ঠিক সময়ে তা আমি বলবো। এতক্ষণ পর্যন্ত ছড়া আমাদের ঠিক পথেই নিয়ে এসেছে, এইবারে দেখতে হবে ছড়ার শেষ দুই পংক্তির অর্থ আবিষ্কার করা যায় কি না। সুব্রত বাবু, এবার হতভম্ব ভাবটা ছেড়ে আপনি একটু জেগে ওঠার চেষ্টা করুন। কেন বলুন দেখি? হয়তো আপনার ভাগ্য সুপ্রসন্ন। সুন্দরবাবু বললেন, হিয়ালি ছেড়ে সাদা ভাষায় কথা বলো দেখিনি জয়ন্ত, তুমি কি করতে চাও? ওই ভাঙা অট্টালিকার ভেতরে ঢুকতে চাই। কেন? কারণ ছড়ার রচয়িতার হুকুম। দারোগা বাবু একটা শ্রান্ত বিরক্তিজনক মুখভঙ্গি করলেন নির্বিকার ভাবে।
অট্টালিকার এ অংশটাকে বাইরে থেকে যতটা ভাঙাচোড়া বলে মনে হচ্ছিল, ভেতরে এসে দেখা গেল তার দুর্দশা অতটাও হয়নি। মস্ত একটা উঠোন, তবে তার সর্বত্র আগাছার রাজত্ব। উঠোনের চারদিকে চকমিলানো ঘর, কোনো কোনো ঘরের ছাদ বা দেওয়াল ভেঙে পড়েছে এবং কোনো কোনো ঘরের দরজা বা জানলা নেই বটে, কিন্তু কয়েকটা ঘর এখনো অটুট অবস্থাতেই বিদ্যমান আছে। এ ঘর সে ঘরের মধ্যে বেড়াতে বেড়াতে জয়ন্ত বলল, মনে হচ্ছে এ অংশে ছিল রাজবাড়ির অন্দরমহল। মানিক, এখানকার ভিত আর দরজা জানলা কতটা মোটা দেখো। এই অংশটাকে বোধহয় সুদৃঢ় আর সুরক্ষিত করবার জন্য বিশেষ চেষ্টা করা হয়েছিল। মানিক বলল, হয়তো সেই জন্যেই রাজবাড়ির এদিকটা এখনো ভেঙে পড়েনি। খুব সম্ভবত তাই। তখনও ভালো করে সন্ধ্যা নামেনি বটে, কিন্তু বাড়ির উঠোনে আবছায়া অন্ধকার সঞ্চারিত হয়েছে এবং নিচেকার ঘরগুলোর ভেতরে ঢুকলে চোখ প্রায় অন্ধ হয়ে যায় বললেই চলে। জয়ন্ত বলল, আমাদের সঙ্গে একটা পেট্রোলের লণ্ঠন আছে মানিক, সেটা জেলে ফেলো এবার, ওদিককার ঘরগুলো এখনো দেখা হয়নি। সুন্দরবাবু নিরস গলায় বললেন, সন্ধে হতে না হতেই বাড়িখানাকে হানাবাড়ি বলে সন্দেহ হচ্ছে। এখানে এত পরীক্ষা টরীক্ষার দরকার কি আছে বাপু? এখানে দেখবার কি আছে? বলেছি তো, আমি এখানে এসেছি ঘোড়ার ডিমের সন্ধানে, যতক্ষণ না তা পাই খুঁজতে হবে বই কি। জয়ন্ত বলল গম্ভীর গলায়। মানিক আলো জ্বালতে জ্বালতে ততোধিক গম্ভীর গলায় বলল, ঘোড়ার ডিমের অমলেট অতিশয় সুস্বাদু, সুন্দরবাবু যদি খেতে রাজি হন আমি নিজের হাতে বানিয়ে দিতে পারি। হ্যাঁ কিংবা না কিছুই বললেন না সুন্দরবাবু, কেবল মানিকের দিকে একটা জ্বলন্ত ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করলেন। বোধহয় এইরকমই কোনো কটাক্ষের দ্বারা দেবাদিদেব মহাদেব একসময় ভস্ম করে ফেলেছিলেন মদন ঠাকুরকে। ভাগ্যে সুন্দরবাবু মহাদেব নন, তাই এ যাত্রায় বেঁচে গেল মানিক। পেট্রোলের লণ্ঠনটা তুলে নিয়ে জয়ন্ত একটা ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, মানিক, কি ঘরের মাঝখানে কি আছে দেখছো? হ্যাঁ, একটা বড় কুয়ো। কিন্তু ঘরের ভেতরে কুয়ো? তোমার মতে এদিকটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহল? হ্যাঁ, হয়তো এই ঘরটা ছিল রাজবাড়ির মেয়েদের স্নানাগার। সেকালে তো কলের জল ছিল না, তাই অন্তঃপুরের জন্য হয়তো এই কুয়ো খোঁড়া হয়েছিল। জয়ন্ত অন্য মানুষকের মতো বলল, মানিক, তোমার অনুমান অসঙ্গত নয়, কিন্তু কিন্তু বলতে বলতে থেমে গিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সে একটু এগিয়ে গিয়ে একটা তীব্র শক্তিসম্পন্ন বিরাট টর্চের আলো নিক্ষেপ করল কুয়োর জলের মধ্যে। রীতিমতো গভীর কুয়ো, জল চকচক করে উঠল তার অনেক নিচে। জয়ন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবল, তারপর হঠাৎ ফিরে বলল, মানিক, বার করো এক গাছা লম্বা আর মোটা দড়ি। সুন্দরবাবু বললেন, দড়ি নিয়ে কি হবে শুনি? দড়ি বেয়ে আমি এই কুয়োর ভেতরে গিয়ে নামব। সুন্দরবাবু শিউড়ে উঠে বললেন, বাপরে, কেন? হয়তো ওইখানেই পাবো ঘোড়ার ডিমের সন্ধান। সুন্দরবাবু দুই চোখ রসগোল্লার মতো করে তুলে বললেন, জয়ন্ত ভাই, জয়ন্ত, মিনতি করি ক্ষান্ত হও, ছড়ার কথা তুমি সত্যি বলে মানো, অথচ ভুলে যাচ্ছ কেন যে ছড়ায় লেখা আছে এখানে ব্রহ্মপিশাচ পানাই বাজায়। মানিক বলল, পানাই মানে কি জানেন? সুন্দরবাবু ঘাড় নেড়ে বললেন, না আর জেনেও দরকার নেই আমার, কারণ ব্রহ্মপিশাচ যখন পানাই বাজায় তখন নিশ্চয়ই সেটা হচ্ছে কোনো রকম ভয়ঙ্কর সৃষ্টিশালা বাদ্যযন্ত্র, মানুষের পক্ষে যা স্পর্শ করা অসম্ভব। মোটেই নয়, পানাই বলতে বোঝায় খড়ম, ব্রহ্মদৈত্যরা পায়ে খড়ম পড়ে জানেন তো, এ হচ্ছে সেই খড়ম। ব্রহ্মদৈত্যের পায়ের খড়ম, আমরা যেমন হাততালি দিই তারা বুঝি পাতালি না দিয়ে পায়ের খড়ম তুলে খটাখট আওয়াজ করে। হতে পারে, হতে পারে, ব্রহ্মদৈত্যদের পক্ষে অসম্ভব কি বাবা। ভাই জানেন তো, ভাই তোমার ও পাতকুয়োর ভেতরে ঢোকবার চেষ্টা তুমি করো না। জয়ন্ত হাসতে হাসতে বলল, সুন্দরবাবু,
ও কথা যাক, কিন্তু এইবারে আপনিও আমাকে একটু সাহায্য করুন দেখি। সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বললেন, এই ব্যাপারে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? দড়ি বেয়ে আমি যখন কুয়োর ভেতরে নামবো, তখন আর এক গাছা দড়িতে পেট্রোলের লণ্ঠনটা বেঁধে ঠিক আমার সঙ্গে সঙ্গেই নিচে নামিয়ে দিতে হবে। কি এই কাজটা পারবেন তো? তা কেন পারবো না। জয়ন্ত দড়ি ধরে কুয়োর গভীরে প্রবেশ করল। পেট্রোলের ঝুলন্ত লণ্ঠনটাও চারিদিক আলোকে সমুজ্জ্বল করে নিচের দিকে নামতে লাগলো তার সঙ্গে সঙ্গে। সেই বহু যুগের পুরনো অব্যবহৃত কূপের জঠরে আচমকা এই অভাবিত আলোকের সমারোহে বিস্মিত হয়ে নানান ছিদ্র ও ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো দলে দলে হিলবিলে বৃশ্চিক ও লম্বা লেজওয়ালা কাঁকড়া বিছে এইসব জীব। এক জায়গায় মুহূর্তের জন্য মুখ বাড়িয়ে দুটো অগ্নিময় ক্রুদ্ধ চোখে তীব্র ঘৃণা বৃষ্টি করে আবার অদৃশ্য হয়ে গেল একটা অন্ধকারের চেয়েও কালো সাপ। কোনো গর্তের মধ্যে হঠাৎ জেগে উঠল একটা অদ্ভুত রোমাঞ্চকর চিৎকার। সুন্দরবাবু চমকে উঠে বললেন, ওরে বাবা, পাতালের ভেতর ওটা আবার চেঁচায় কে? সুব্রত বলল, তক্ষক। কুয়োর ভেতর থেকে চেঁচিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু এইবার লণ্ঠনটা আস্তে আস্তে উপরে তুলে নিন। জয়ন্ত আবার উপরে এসে দাঁড়ালো, তার চোখে মুখে পরিতৃপ্ত আনন্দের আভাস। মানিক সাগ্রহে জিজ্ঞেস করল, কি দেখলে জয়ন্ত? আমার সন্দেহ মিথ্যে নয়। মানে? অনেক নিচে কুয়োর জল থেকে একটু ওপরে দেওয়ালের গায়ে একটা লোহার দরজা আছে। লোহার দরজা? হ্যাঁ, বন্ধ দরজা। আর তার বাইরে আছে বিরাট বড় দুটো কুলুপ। সুব্রত অত্যন্ত উত্তেজিত ভাবে বলল, এর মানে কি জয়ন্তবাবু? আমার বিশ্বাস ওই দরজার ওপাশেই আছে সোনার আনারসের সমস্ত রহস্য। সোনার আনারসের রহস্য? হ্যাঁ সুব্রত বাবু, বাঘ রাজাদের গুপ্তধন। পরের মুহূর্তেই চারিদিকের স্তব্ধতা চুরমার করে দিয়ে বজ্র স্বরে গর্জে উঠল দুটো বন্দুক। দুটো বুলেট এসে লাগলো দেওয়ালের উপরে স্বশব্দে। জয়ন্ত বলে উঠল, শত্রুরা আসছে আক্রমণ করতে, ওই দরজা দিয়ে পাশের ঘরে চলো শিগগির। কুয়োর ঘরের ভেতর দিয়েই পাশের ঘরে যাওয়ার দরজা, তার একটা পাল্লা ভাঙা। সে ঘর থেকেও অন্য ঘরে যাবার আর একটা দরজা, তার পাল্লা আছে বটে কিন্তু খিল নেই। তারও ওদিকে আছে দরজা দিয়ে ওপাশের ঘরে যাওয়ার রাস্তা। সকলে দ্রুত বেগে সেই তৃতীয় ঘরের ভিতরে এসে পড়ল। জয়ন্ত ভেতর থেকে দরজার খিল তুলে দিল। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। শত্রুরা যে পেছনে আসছে এমন সাড়াও পাওয়া গেল না। হঠাৎ এ ঘরের দরজার উপরে খট করে একটা শব্দ হলো। জয়ন্ত একটা তেতো হাসি হেসে বলল, মানিক আমরা বন্দী হলাম। এ ঘরের দরজার বাইরে থেকে কে শেকল তুলে দিল। হ্যাঁ, সোনার আনারসের স্বপ্ন বোধহয় ফুরিয়ে গেল। দারোগা বাবু বললেন, বেশ জয়ন্তবাবু, অকারণে এখানে টেনে এনে আপনি খুব বিপদে ফেললেন। যা হোক, জয়ন্ত বলল, আমি নই, আমাদের এই বিপদের জন্য দায়ী আপনার আসামি প্রতাপ চৌধুরী। কি বলছেন? ঠিকই বলছি, আমরা এখন তারই হাতে বন্দি। সুব্রত বাবু, আপনাদের পূর্বপুরুষেরা অন্তিমকালে উত্তরাধিকারীদের কি বলে যেতেন? বলে যেতেন, যদি কোনো দিন বিশেষ অর্থাভাব হয় তাহলে সোনার আনারসের মধ্যেই পাবে অর্থের সন্ধান। সোনার আনারসের মধ্যে একটা ছড়ায় কৌশলে লেখা ছিল ওই অর্থের ঠিকানা, আজ যা আমরা আবিষ্কার করেছি। আর প্রতাপ চৌধুরীও এতদিন ধরে ঠিক সেই ঠিকানাটাই আবিষ্কার করবার চেষ্টা করছিল। এখানকার এই যত হাঙ্গামা তার আসল কারণ হচ্ছে তাই। আজ সে তার দলবল নিয়ে গোপনে আমাদের অনুসরণ করেছিল।
উত্তেজনার মুখে পড়ে যে সম্ভাবনার কথা ভুলে গিয়ে আমি বোকামি করেছি। প্রতাপ চৌধুরী বেটা এখন কি করতে চায়? নিশ্চয়ই সে আড়াল থেকে আমাদের সব কথা শুনেছে, আমাদের সব কার্যকলাপ লক্ষ্য করেছে, তাই গুপ্তধনের ঠিকানা জানার সঙ্গে সঙ্গে সে আমাদের আক্রমণ করেছিল। এখন আমরা অসহায়ভাবে বন্দী, সে স্বাধীন। এইবারে সে গুপ্ত ধনভণ্ডারের লোহার দরজা খোলবার চেষ্টা করবে। হায় রে কপাল, আমাদের নৌকো কিনা ঘাটে এসেও ডুবে গেল। জয়ন্ত, আমরা সবাই মিলে চেষ্টা করলে কি ও দরজাটা ভেঙে ফেলতে পারবো না? না, একালের দরজা হলে আমাদের কোনো ভাবনাই ছিল না, আমি একাই ভাঙতে পারতাম। কিন্তু এই শেকেরের দরজাটা বিশেষ কারণে বিশেষভাবে তৈরি, মত্ত একটা হাতিও এই দরজা ভাঙতে পারবে না। নিচের এই ঘরটাও খুব অদ্ভুত, একটা জানলা অবধি নেই, দেওয়ালের উপরে অনেকগুলো ফোকর কেবল আছে, কিন্তু তাদের ভেতর দিয়ে মানুষের মাথাও গলবে না। কে জানে কি উদ্দেশ্যে এরকম ঘর তৈরি করা হয়েছিল? আগে কি এখানে কয়েদিরা থাকতো? হতে পারে, আশ্চর্য কিছুই নয়। সবাই কিছুক্ষণ গুম হয়ে বসে রইল, কারোরই যেন কথা বলবার কোনো ইচ্ছে নেই। হঠাৎ বাইরের নিস্তব্ধ রাত্রিকে বিদীর্ণ করে জাগ্রত হল বহু কণ্ঠস্বরে আনন্দ আর কোলাহল। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আবার কি? জয়ন্ত ক্লান্ত বিষণ্ন গলায় বলল, ওই আনন্দ কোলাহল শুনেই বুঝতে পারছি, আজ প্রতাপ চৌধুরীর হস্তগত হয়েছে বাঘ রাজাদের গুপ্তধন। সুব্রত একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তার একটা হাত নিজের হাতে নিয়ে মানিক দরদ ভরা গলায় বলল, সুব্রত বাবু, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। জয়ন্ত হঠাৎ গা ঝাড়া দিয়ে চাঙ্গা হয়ে উঠে বলল, দুঃখে নিকুচি করেছে, মানিক চটপট বার করো ফ্লাস্কের চা আর ডিম, দু একটা হাতে তৈরি রুটি আর দু একটা কলাও বোধ হয় এখনো আমরা প্রত্যেকেই পেতে পারি। প্রতাপ চৌধুরী যখন কলা দেখালো তখন দু একটা কলা আমরাই বা খাবো না কেন? আসুন দারোগা বাবু, আসুন সুব্রত বাবু, আসুন সুন্দর বাবু, এত ঝামেলার পর একটু খাওয়া দাওয়া না করলে আপনাদের মন্দ লাগবে না? সুন্দরবাবু তৎক্ষণাৎ উৎফুল্ল হলেন, শুধু বললেন, মানিকের ব্যাগে কালকের জন্য হয়তো আরো খানিকটা খাবার থেকে যাবে, তারপর আমাদের ভাগ্যে আছে উপোস, যতদিন না মরি ততদিন পর্যন্ত নির্জলা উপোস, খারাপ কি? এই উপোসকে আমরা যদি বলি প্রায়োপবেশন, তাহলে তো আমাদের মৃত্যু হবে গৌরবজনক। গ্রিক বিজয়ী মহাবীর অখণ্ড ভারতের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত তো যেচেই প্রায়োপবেশনে প্রাণত্যাগ করেছিলেন, আমরাই বা পারবো না কেন? সুন্দরবাবু অভিযোগ ভরা গলায় বললেন, ওই তো তোমাদের দোষ, খাবার আগেই উপোস আর মৃত্যুর কথা তুলে মেজাজ খারাপ করে দাও কেন ভায়া? আমার আবার গলা দিয়ে রুটিও নামবে না এবার। ঠিক সেই সময় বন্ধ দরজা ভেদ করে হঠাৎ জেগে উঠল একটা অস্বাভাবিক অট্টহাসি। সে অট্টহাসি যেন আর থামতেই যায় না, সবার দেহ হয়ে উঠল রোমাঞ্চিত, এমন অট্টহাসি কল্পনাও করা যায় না। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, ব্রহ্মপিশাচ, এইবারে ব্রহ্মপিশাচ আসছে। দারোগা বাবু অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেলেন ঘরের মেঝের উপরে। সুব্রতর মুখ দেখে মনে হলো সে বোধহয় অজ্ঞান হওয়ারই চেষ্টা করছে। মানিক রিভলভার বার করে দাঁড়িয়ে বিভ্রান্তের মতো বলল, অতি আসুক আর মানুষই আসুক, আমি গুলির পর গুলি ছুঁড়ে তাকে ছিদ্রময় না করে ছাড়ব না। জয়ন্ত নিশ্চল এবং নিস্তব্ধ, এমন যুক্তিহীন অট্টহাসির কোনো অর্থই সে খুঁজে পেল না। তারপরেই হঠাৎ অট্টহাসি থামিয়ে কে যেন বলে উঠল, হায় রে হায়, হায় রে পোড়া কপাল আমার, বাঘ রাজাদের রাজ্য গেছে কিন্তু তাদের গুপ্তধন ছিল, তাও দুশ্মনরা নিয়ে গেল, আমার সুখের স্বপ্ন ভেঙে গেল, এ দুঃখ রাখবো কোথায় গো, রাখবো কোথায়? জয়ন্তর সমস্ত জড়তা ছুটে গেল, বন্ধ দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে কড়াঘাতের পর কড়াঘাত করতে করতে সে বলল, ভুষো পাগলা, ভুষো পাগলা, ভুষো পাগলা, শুনতে পাচ্ছ ভুষো পাগলা?
দরজার উপাশ থেকে শোনা গেল, আমাকে চিনেছো? চিনবই তো, তোমরা যে আমার বন্ধু, আমি যে এখানে এসেছি তোমাদের মুক্তি দিতেই। দাও, আমাদের মুক্তি দাও, দরজাটা খুলে দাও, ও ভগবান তোমাকে পাঠিয়েছেন। শিকল খোলার শব্দ, তারপরেই দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো ভূষো পাগলা। জয়ন্ত সাদরে ভূষোকে আলিঙ্গন করে বলল, তুমি এখানে কি করে এলে? কি করে এলুম, সে অনেক কথা, এখন খালি একটুখানি শুনে রাখো। তোমরাও যে এদিকে এসেছো আমি জানতাম না, বেড়াতে দেখলাম প্রতাপ চৌধুরী দলে বেশ ভারী হয়ে বনের দিকে যাচ্ছে। মনে কৌতূহল জাগলো, লুকিয়ে তাদের পিছু নিলাম, সোজা হাজির হলাম এইখানে। সন্ধ্যার অন্ধকারে উঠোনের লম্বা আগাছার ভেতর হুমড়ি খেয়ে বসে এখানকার সব অভিনয় দেখলাম। তোমরা বন্দি হবার পরও কত কাণ্ডই যে হলো, শেষটায় দেখলাম প্রতাপ চৌধুরীর দল আটটা বড় ঘোড়া আর একটা মাঝারি আকারের সিন্ধুক কাঁধে নিয়ে এখান থেকে সরে পড়লো। হায় হায় হায়, কেমন করে এমন ব্যাপার সম্ভব হলো, এখনো আমার মাথায় ঢুকছে না গো। আয়নাতে মুখ দেখে বৃদ্ধ বট এখনো গান গাইছে, কিন্তু একটাও জলগ টিকটিকি দেখা দিল না বলেই তো আমার সব হিসাব একেবারে গুলিয়ে গেল, সোনার স্বপ্ন ভেঙে গেছে, আমি কি নিয়ে বাঁচব? জয়ন্ত তাকে প্রবোধ দিয়ে বলল, কোনো ভয় নেই ভাই, মুক্তি যখন পেয়েছি তোমার স্বপ্নকে সফল না করে আমরা ছাড়ব না। কিন্তু কি বললে, প্রতাপ চৌধুরীর দল কি কাঁধে করে নিয়ে গেছে? আটটা ঘোড়া আর একটা সিন্ধুক, গুপ্তধন। হায় হায় হায়, হ্যাঁ গুপ্তধন। এখানে বসে হায় হায় করে কোনো লাভই নেই। সুন্দরবাবু উঠুন, উঠে দাঁড়ান, ছুটে চলুন। ও বাবা, কোথায়? প্রতাপ চৌধুরীদের পেছনে। বলো কি, এমন রাতে এই অন্ধকারে ওই সর্বনাশা বনে? নিশ্চয়, চলুন, এখন প্রত্যেকটা মুহূর্তই মূল্যবান। তারা তো অনেক আগেই রওনা হয়ে গেছে, আমরা তাদের পিছু ধরতে পারবো কি? বাজে কথায় সময় নষ্ট করবেন না, প্রতাপ চৌধুরী জানে আমরা বন্দী, তারা নিষ্কণ্টক। এত পরিশ্রমের পর আজ রাতেই নিশ্চয়ই তারা কোদালপুর ছেড়ে পালাবার চেষ্টা করবে না, এমন সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। কিন্তু চা ডিম রুটিগুলো খেয়ে একটু চাঙ্গা হয়েও কি যেতে পারবো না? দারোগা বাবু বললেন, জয়ন্তর কথা শুনেই আমি চাঙ্গা হয়ে উঠেছি, চুলোই যাক চা ডিম রুটি, আসামিকে ধরতে হবে আজই। অন্ধকার অরণ্য, আকাশে চাঁদ আছে বটে, কিন্তু দিনের সূর্য যেখানে প্রভাব বিস্তার করতে পারে না সেখানে রাতের চাঁদের কথা না তোলাই ভালো। ভয়াবহ বন হয়ে উঠেছে অধিকতর বিভীষণ। জয়ন্ত বলল, ভাগ্যে সকালে বেরোবার আগে মানিকের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত হয়ে এসেছিলাম, সঙ্গে পেট্রোলের লণ্ঠন আর টর্চ না থাকলে এখানে আমাদের যে কি দুর্দশাই হতো। সুন্দরবাবু বললেন, সঙ্গে আলো না থাকলে আমি এখানে আসতাম নাকি? জয়ন্ত বলল, আচ্ছা পথে চলতে চলতে আমি এইবারে কতগুলো কথা বলবো, আপনারা মন দিয়ে শুনুন, কথাগুলো আর কিছুই নয় সোনার আনারসের গুপ্ত কথা। সোনার আনারসের ছড়া মনে করুন, সহজভাবে দেখলে ছড়াটাকে অর্থহীন বলে মনে হয়, কিন্তু একটা অর্থহীন ছড়াকে বংশানুক্রমে এত যত্ন করে রক্ষা করা যায় না, আর কেবল সেই ছড়াকেই চুরি করবার জন্য বাড়িতে চোর আসে না। বিশেষ করে সুব্রতবাবুর পূর্বপুরুষরা স্পষ্ট ভাষায় যখন বলে গেছেন অর্থাভাবের সময়ে ওই ছড়ার মধ্যেই পাওয়া যাবে অর্থের সন্ধান, এইসব কারণে প্রথমেই করলাম ছড়াটার মানে বোঝবার চেষ্টা। আয়নাতে ওই মুক্তি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। আমি যা মানে করলাম তা হচ্ছে এই, আয়না অর্থাৎ পুষ্করিণীর ধারে দাঁড়িয়ে এক প্রাচীন বটগাছ জলে নিজের প্রতিবিম্ব দেখে পত্র মর্মর ধ্বনি করছে, তার মাথায় আছে বকের বাসা, আর তার ডাল থেকে মোটা সোটা জটগুলো নেমে এসেছে মাটি পর্যন্ত। সুব্রতবাবুর বাগানে ঠিক এইরকম একটা বটগাছের সন্ধান পেয়ে আমার সব সন্দেহ দূর হয়ে যায়। ছড়াটার মানে কেবল শুধু আমিই বুঝিনি, ভূষো পাগলা আর প্রতাপ চৌধুরীও বুঝেছিল, কিন্তু বিশেষ এক জায়গায় তারা অর্থের খেই হারিয়ে ফেলে অন্ধকারে হাতড়ে বেড়াতে বাধ্য হয়েছিল। প্রথমে আমিও সেই পর্যন্ত এগিয়ে সে সমস্ত গুলিয়ে ফেলেছিলাম, তারপর মাথা খাটিয়ে হঠাৎ পাই আলোর সন্ধান,
সে জায়গাটা হচ্ছে এই পশ্চিমাতে পঞ্চপোয়া সূর্যি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় কত না খেলছে জলগো টিকটিকি। মানে হচ্ছে বটগাছের পশ্চিম দিকে সোজা পাঁচ পোয়া পথ অগ্রসর হতে হবে, সেখানে চারদিকে ঝিকিমিক করছে সূর্যের আলো, নদীর উপর ভেসে যাচ্ছে নৌকোর পর নৌকো, আর জলে খেলা করছে কারা না জলগো টিকটিকিরা। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে জলবাসী টিকটিকি হচ্ছে কুমির, কারণ তাকে দেখতে অনেকটা গৃহবাসী টিকটিকির বৃহৎ সংস্করণেরই মতো। অর্থ তো হলো, কিন্তু সঙ্গে সঙ্গে গোলও বাঁধলো, কারণ বটগাছ পিছনে রেখে পশ্চিম দিকে সোজা পাঁচ পোয়া পথ এগিয়ে এসেও কোনো নদী দেখা যায় না। এই জন্যই এই পর্যন্ত এসে ভুষো পাগলা রোজ হতভম্ব হয়ে ঘুরে মরত, আর আমাকেও প্রথমটা বোকা বনে যেতে হয়েছিল। কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। মাথা খাটিয়ে সুব্রতবাবুকে প্রশ্ন করে জানতে পারলাম, সত্যি এই অঞ্চলে আগে একটা নদী ছিল, কিন্তু এখন তা শুকিয়ে গেছে। কেবল কোদালপুরের উত্তর পশ্চিম দিকে তিন মাইলের কিছু বেশি দূরে গেলে আজও তার মরা খাদ দেখা যায়। তারপর যথাস্থানে গিয়ে কি করে আন্দাজ করলাম যে নদীটার গতি ছিল সেখান থেকে দক্ষিণ মুখে, তা আপনারা সবাই জানেন। তখন নিশ্চিত হয়ে আবার সেইখানে ফিরে এলাম, বটগাছ থেকে পশ্চিম মুখে সোজা পাঁচ পোয়া পথ পেরোলে যেখানে এসে উপস্থিত হওয়া যায়। অগ্নিকোণে নেইকো আগুন, কাঙাল যদি মানিক মাগে, গহন বনে কাটিয়ে দেবে রাত্রি দিবার অষ্টভাগে। অর্থাৎ পশ্চিমে পাঁচ পোয়া পথ পার হয়ে নদীর ধারে গিয়ে দেখবে অগ্নিকোণে, অর্থাৎ পূর্ব দক্ষিণ দিকে একটা জঙ্গল আছে। কাঙাল যদি ঐশ্বর্য চায় তাহলে ওই গভীর বনের ভেতর দিয়ে অগ্নিকোণের দিকে লক্ষ্য রেখে এক প্রহর বা তিন ঘন্টা ধরে অগ্রসর হতে হবে। বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি, ব্রহ্ম পিসাজ পানাই বাজায় বাস্তু ঘুঘু কাঁদছে নীতি। ছড়ার এইখানটায় একটু কবিত্ব প্রকাশ করে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করা হয়েছে, এক প্রহর ধরে এগোবার পর পাওয়া যাবে বাঘ রাজাদের প্রাসাদের ধ্বংসাবশেষ। সেইখানেতে জলচারী আলো আঁধির আসা যাওয়া, সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণু প্রিয়া বাঁধেন বাসা। অর্থাৎ বাঘ রাজাদের প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে এমন একটা ঠাঁই আছে যেখানে জলের উপর দিয়ে আসা যাওয়া করে আলো আর অন্ধকার। সর্পনৃপকে বাসকি, রাজ্য যার পাতালে, বিষ্ণুপ্রিয়াকে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, অর্থাৎ বাসকির রাজ্য জলময় পাতালে লক্ষ্মী বাস করছেন ঐশ্বর্য নিয়ে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই ঘরের ভেতর কুয়ো দেখে আমার সন্দেহ কেন জাগ্রত হয়েছিল। প্রথমত, ঘরের ভিতরে কুয়ো একটু অসাধারণ নয় কি? দ্বিতীয়ত, কুয়োর তলার দিকটা সর্পরাজ বাসকির জলময় পাতালের এক অংশ বলে ধরে নেওয়া যায়। তৃতীয়ত, মাঝে মাঝে এও শুনেছি যে কোনো কোনো সেকেলে কুয়ো আর পুষ্করিণীর ভেতর থেকে পাওয়া গেছে গুপ্তধন। গুপ্তধনের গুপ্ত কথা শুনলেন, এবার অন্য দু চারটে কথা শুনুন। আমার কি বিশ্বাস জানেন, প্রতাপ চৌধুরীর বাড়িতে এখনো পুলিশের পাহারা আছে, সুতরাং সে বাড়ির ভেতর ঢোকবার চেষ্টা করবে না। অন্তত আজকের রাত্রার জন্য তাকে আশ্রয় নিতে হবে সেই সুড়ঙ্গ পথের মধ্যেই। তারপর কাল হয়তো সে লোকজন আর গুপ্তধন নিয়ে কোদালপুর থেকে অদৃশ্য হয়ে যাবে। অতএব ভোরের আলো ফোটবার আগেই আমাদের সুড়ঙ্গ পথের ভেতরে ঢুকতে হবে। শত্রুরা দলে হালকা নয়, কাজেই আমাদেরও দলে ভারী হতে হবে। সঙ্গে যখন দারোগাবাবু আছেন তখন সেজন্যে ভাবনা নেই, সুড়ঙ্গে হানা দেবার আগে থানা থেকে একদল চৌকিদারকে ডেকে আনলেই হবে, আর খুব সম্ভবত আমরা সহজেই আসামিদের গ্রেপ্তার করতে পারব। প্রতাপের এখন শত্রু ভয় নেই, সে আর তার দলের লোকরা পথশ্রমে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে, হয়তো আমরা গিয়ে দেখব তারা সবাই ঘুমোচ্ছে। এই প্রতাপ চৌধুরীকে চোখে দেখার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে, সেই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। নাটকে সর্বত্রই সে অভিনয় করেছে, বারবার আমাদের নাস্তানাবুদ করে মারছে, অথচ একবারও চোখের সামনে সে আসেনি। অপরাধীদের জগতে তাকে একজন প্রতিভাবান ব্যক্তি বলে স্বীকার করতেই হয়, তার প্রতি আমার শ্রদ্ধা হচ্ছে। গল্প একরকম ফুরিয়েই গিয়েছে, আর বেশি কিছু বলবার নেই। জয়ন্তর অনুমানই সত্যি হলো, শেষ দৃশ্যে রক্তগঙ্গার ঢেউ বইল না, চমকানি নেই, কোনো রোমাঞ্চ নেই। সুড়ঙ্গে চুপি চুপি নেমে জয়ন্তরা দেখল প্রতাপ চৌধুরী সদল বলে ঘুমিয়ে আছে,
প্রত্যেকেই দেখছিল বোধ হয় সফল আশার সুখ স্বপ্ন। কারুর ঘুম ভাঙবার আগেই চৌকিদাররা তাদের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘের মতো। ঘুমের জড়তা ছোটবার আগেই প্রত্যেকের হাতে পড়ল দড়ি বা হাতকড়ি। যেটুকু ধস্তাধস্তি হলো তা মোটেই উল্লেখযোগ্য নয়। রিভলভারটা আবার খাপে পুড়ে রেখে জয়ন্ত জিজ্ঞাসা করল, সুব্রত বাবু, কোন মহাত্মার নাম প্রতাপ চৌধুরী? সুব্রত আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুড়ঙ্গের মধ্যে যে তিন দিক ঘেরা ও একদিক খোলা কুঠুরির মতো জায়গাটা ছিল, সেইখানে একটা খুব সেকেলে পেটিকার উপরে একটা লোক ঘাড় হেট করে বসেছিল। হৃষ্টপুষ্ট ভদ্র চেহারা, ধবধবে ফর্সা রং, অতি শৌখিন জামা কাপড়, দেহে কোথাও এতটুকু শয়তানির ছাপও নেই। সে যে কোনো সম্ভ্রান্ত সমাজে গিয়ে অনায়াসে মেলামেশা করতে পারে। অন্যান্য দুশ্মন চেহারার পাশে তাকে দেখাচ্ছিল কেমন খাপ ছাড়া, যেন বাংলা সাপ্তাহিকের পদ্যগুলোর মাঝখানে রবীন্দ্রনাথের কবিতা। জয়ন্ত এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। প্রতাপ মুখ তুলল, মিষ্টি হাসি মাখা মুখ, বলল, কি দেখছো? তুমি প্রতাপ চৌধুরী? আর অস্বীকার করবার উপায় নেই। সিংহের মতো বিক্রম প্রকাশ করে তুমি কলে পড়লে ইঁদুরের মতো। কপাল? কপাল নয়, নিজের বোকামি। কিরকম? এই সুড়ঙ্গে না এলে তুমি ধরা পড়তে না। কেমন করে জানবো তোমরা সুড়ঙ্গের খবর রাখো? গল্পের এক চক্ষু হরিণও এইরকম বোকামি করেছিল। তা করেছিল, তার উপরে তোমরা ছিলে দূর সেই বনে বন্দি। এক ঈশ্বর প্রেরিত দূত এসে আমাদের মুক্তি দিয়েছে। কে? ভূষো পাগলা। প্রতাপ মুখ ফিরিয়ে ভূষোর দিকে তাকালো। হঠাৎ তার হাসি মুখ গম্ভীর হয়ে গেল। তার দুই চোখে ঠিকড়ে নিভে গেল দুটো বিদ্যুতের ঝলক। ভূষো পিছিয়ে গেল তাড়াতাড়ি। জয়ন্ত বলল, ভয় কি ভূষো, ভয় কি? খাঁচার সিংহ পরম বৈষ্ণব ধর্ম পালন করা ভক্ত হয়। প্রতাপ হাসতে লাগলো, বলল, ঠিকই বলেছেন। যখন খাঁচার বাইরে ছিলাম তখন আমার উচিত ছিল ওই আপদটাকে পথ থেকে একেবারে সরিয়ে দেওয়া। তা দিনই বলে এখন আমার অনুতাপ হচ্ছে। যা গত তা নিয়ে বুদ্ধিমান মানুষ সূচনা করে না। তাও ঠিক। ধন্যবাদ। আপনি দেখছি দার্শনিক। আপাতত আপনার সঙ্গে বেশি আলাপ করবার সময় নেই। এইবার আপনাকে যথাস্থানে পাঠাবার ব্যবস্থা করতে হবে। আমি তৈরি, কিন্তু তার আগে দুটো কথা বলে যাই। ওই যে প্রকাণ্ড প্রকাণ্ড আটটা ঘোড়া দেখছো, ওর প্রত্যেকটার মধ্যেই আছে 2000 করে বাদশাহী মোহর। ঘোড়াগুলোও পরীক্ষা করেছি, প্রত্যেকটাই সোনার ঘোড়া। আর এই যে এই পেটিকাটার উপরে আমি বসে আছি, এর ভিতরে আছে রাশি রাশি জড়োয়া গয়না আর নানা রকম রত্ন। তাদের দাম ঠিক করবার সময়টা এখনো পাইনি। তোমরা জানো তো এই গুপ্তধনের উপরে এখন তোমাদের কোনো দাবি নেই, কারণ অলিখিত আইন বলে বেওয়ারিশ গুপ্তধনের অধিকারী হয় আবিষ্কারকর্তাই। এই গুপ্তধন আবিষ্কার করেছি আমি, অতএব আমি এর অধিকারী। এমন এ কথা মানো তো? তারপর? আপাতত এই গুপ্তধন তোমার জিম্মায় রেখে গেলাম। যথাসময় তোমাকে এর সঠিক হিসাব দাখিল করতে হবে। বুঝলে জয়ন্ত? হিসাব নেবে কে? আমি। তুমি না তোমার প্রেতাত্মা? মানে? তুমি নরহত্যা করেছো, তোমার তো শেষ অবলম্বন ফাঁসি কাঠ। আমি যে নরহত্যা করেছি আদালতে সেটা প্রমাণ করতে পারবে তো? ফাঁসি কাঠকে ফাঁকি দিলেও তোমার যাবজ্জীবন দ্বীপান্তরে বা কারাগারে বাস করতে হবেই। মূর্খ, কোনো কারাগার বা ফাঁসি কাঠ আমার জন্য তৈরি হয়নি এখনো। বেশ, দেখা যাবে। হ্যাঁ, সেই কথাই ভালো, দেখাই যাবে। জয়ন্ত দারোগা বাবুর দিকে ফিরে বলল, দারোগা বাবু, কয়েদিদের যথাস্থানে পাঠান। প্রতাপ চৌধুরী সদল বলে যাত্রা করল চৌকিদারদের সঙ্গে থানার দিকে। সুন্দরবাবু সাগ্রহে বললেন, এইবারে দেখা যাক ঘোড়াগুলো আর ওই পেটিকাটার মধ্যে কি আছে।
জয়ন্ত বলল, গুপ্তধন সুব্রত বাবুর হাতে তুলে দিয়েই আমি আমার কর্তব্য শেষ করলাম। আমার আর মানিকের আর কিছুই দেখবার নেই। সে কি? জয়ন্ত সে প্রশ্নের উত্তর না দিয়ে ফিরে বলল, সুব্রত বাবু, এই রইল আপনার গুপ্তধন। কিন্তু বিদায় নেবার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আগে অনুরোধ নয়, হুকুম বলুন। বেশ, তাই শুনুন। ভূষো পাগলা গুপ্তধনের বিফল স্বপ্ন দেখে নিজের জীবনকে প্রায় ব্যর্থ করে দিয়েছিল। আজ সে না থাকলে আপনিও প্রাণে বাঁচতেন না, আর গুপ্তধন থেকেও বঞ্চিত হতেন। অতএব এই বিপুল ঐশ্বর্যের 16 ভাগের মাত্র 1 ভাগ তাকে দান করতে কি আপনার আপত্তি আছে? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। আজ থেকে ভূষো হবে আমার পরম আত্মীয়ের মতো। উত্তম। তারপর 16 ভাগের 1/2 ভাগ থেকে আপনি যদি সুন্দর বাবু আর দারোগা বাবুকে আধা আধি বকরা দেন, তাহলে আমি অত্যন্ত বাঁচিত হব। অবশ্যই দেব, আপনাদেরও তো এই গুপ্তধনের উপরে দাবি আছে। জয়ন্ত হো হো করে হেসে উঠল, বলল, গুপ্ত বা ব্যক্ত কোনো ধনের লোভেই আমরা কোনো কাজ করি না। গোয়েন্দাগিরি হচ্ছে শখ। ভগবান আমাকে আর মানিককে যা দিয়েছেন তা আমাদের পক্ষে যথেষ্টরও বেশি, তাতেই আমরা খুশি। এসো হে মানিক, সুরঙ্গের ভেতরে আর পোকার মতো বসে থাকবো কেন? বাইরে এতক্ষণে পাখিরা সকালের গান ধরেছে, নতুন সূর্য সোনায় মুড়ে দিচ্ছে পৃথিবীকে। চলো অন্ধকার থেকে বেরিয়ে আমরাও যোগ দিই শুভ্র আলোকের পবিত্র অভিনন্দনে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের গল্প সোনার আনারস। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি আমাদের নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন পেতে পারেন। ও হ্যাঁ, গল্পটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার পরের মঙ্গলবার ঠিক 7:00 নতুন কোনো গল্প নিয়ে।